অধিকারী প্রথমবারের জন্য তিনি প্রেস কনফারেন্সে বলবেন। এই সন্দেশখালি ঘটনার পর প্রথমবারের জন্য তিনি বলবেন। এই মুহূর্তে মানুষের মনে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, রাজ্যের মানুষের মনে যে কি হচ্ছে সন্দেশখালিতে, গোটা দেশ থেকে কেন বিচ্ছিন্ন সন্দেশখালি, কি চলছে, কোথায় প্রশাসন, কোথায় পুলিশ, কোথায় আইন, সমস্ত কিছু প্রশ্নের জবাব দেবেন আজ চোখে চোখ রেখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে রয়েছেন অনির্বাণ, ময়ূখ, স্বর্ণালী। উপস্থিত আমাদের রিপাবলিক বাংলার টিম মেম্বাররা, তারা সামনে থেকে শুভেন্দু অধিকারীকে দেখে, শুভেন্দু অধিকারীকে সামনে পেয়ে তাদের মনেও প্রচুর প্রশ্ন রয়েছে, যেগুলো জমে রয়েছে। অনেকেই আছেন যারা হয়তো ফিল্ডে যান না, যারা হয়তো স্টুডিওতে আসেন না, কিন্তু তারা বিহাইন্ড দ্য ক্যামেরা থাকেন, ক্যামেরার পেছনে থাকেন, তাদের মনেও আজ প্রচুর প্রশ্ন। সেই সমস্ত প্রশ্নের উত্তর আজ তারা খুঁজবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছ থেকে। আজ রিপাবলিক বাংলার ইন্টিগ্রেটেড নিউজ রুমে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কালো ব্যাজ পরে আজ রিপাবলিকে এলেন শুভেন্দু। এখন তিনি একেবারে তৈরি, ঘুরে দেখছেন রিপাবলিকের নিউজরুম। পরিচয় হচ্ছে তার নিউজরুমে থাকা বহু এমন মানুষের সঙ্গে, এমন রিপাবলিকের কর্মীদের সঙ্গে যাদেরকে হয়তো ক্যামেরা অনির্বাণ রয়েছে এবং গোটা নিউজরুম রয়েছে শুভেন্দু অধিকারী সলিডারিটি জানাতে আমাদের সঙ্গে রয়েছেন। আমি পিসিআরকে বলবো, আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীও আশা প্রকাশ করেছিলেন যে উনিও আমাদের সাথে যুক্ত হবেন আর কয়েক সেকেন্ডের মধ্যে, উনিও অনলাইনে থাকবেন। আমি অনুরোধ করছি ওনাকেও নিয়ে আসার জন্য। প্রথমেই থ্যাংক ইউ শুভেন্দু অধিকারী, অ্যাটলিস্ট আপনি এভাবে এই ছোটো ছোটো বাচ্চা, এদের বয়স 20-25 মধ্যে, এই বাচ্চা ছেলেমেয়েগুলো মধ্যবিত্ত বাড়ি থেকে আসে, খাটের নিচে টাকা থাকে না, বাড়িতে আবার বকা খায়, সকালবেলা অফিস আসতে হয়, এদের মনোবল বাড়ানোর জন্য সন্তুপানের সহকর্মীদের কি বলবেন? দেখুন, আমি যা বলবো সেটা গতকাল থেকেই আমি বলছি। সন্টু যখন ওখানে কার্যত মমতা পুলিশের ঘেরাটোপের মধ্যে ওকে মেন্টাল টর্চার করা হচ্ছিল এবং ওখানকার যে দেশি যন্ত্রচালিত নৌকো বা বোট সেখান থেকে নামিয়ে নেওয়া হচ্ছিল, তখন আমি একবার ভিডিও কল করেছি, একবার অডিও কল করেছি। পশ্চিমবাংলায় তো মমতা ব্যানার্জির পছন্দের তালিকায় যারা থাকেন না, তারা হোয়াটসঅ্যাপ কল অথবা ফেসটাইম কল ছাড়া কথাও বলতে পারে না। স্বাভাবিকভাবে আমি হোয়াটসঅ্যাপ কল এবং ভিডিও কলে তখন থেকে ওর সঙ্গে টাচে আছি এবং আমি ওকে যে প্রথম যিনি ডিটেন করতে যান, শান্তনু পাল, এএসআই সন্দেশখালী পিএস, তার সঙ্গে আমি কথা বলতে চেয়েছিলাম। উনি রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে কথা বলতে অস্বীকার করেন। ভাবখানা বাংলার কারো সাথে কথা বলেন না, না না, ভাবখানা এমনই যেন মমতা ব্যানার্জির উনি কর্মচারী, উনি রাজ্য সরকারের পুলিশ ডিপার্টমেন্টের কর্মচারী নন, আর ওনার বেতনটা ভাইপোর ক্যামাক স্ট্রিটের অফিস থেকেই দেওয়া হয়, এমন ভাবখানা করলেন, কথা বলতে চাইলেন না। আমি তখন লাউড করতে বললাম এবং সন্টুর ফোন থেকে আমি ওকে শোনালাম যে আমরাও কম বেশি সিআরপিসি আইপিসি জানি, আপনি কর্তব্যরত অবস্থায় একজন সাংবাদিককে এভাবে লঞ্চ থেকে নামিয়ে দিতে পারেন না, সন্ধ্যা হয়ে গেছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওকে ফিরে যেতে দেন ওর কর্মস্থলে অথবা বাড়িতে, সেকশন 41-এ নোটিশ দিন, ডেকে পাঠান, কমপ্লাই না করলে অ্যাকশান নিন। আপনারা যা করছেন আপনাদের উপরওয়ালার নির্দেশে, এটা সম্পূর্ণ বেআইনি, এটা আমি সেদিন থেকেই বলেছি। তারপরে আপনাদেরকে আমি ফোন ইন দিয়েছি 15 মিনিট প্রায়, দিল্লি থেকে আপনার ন্যাশনাল চ্যানেল ধরেছে, সেখানে বলেছি, আমি আমার এক্স হ্যান্ডেলে রাতে পোস্ট করেছি, আমার সোশ্যাল মিডিয়ার যত হ্যান্ডেল আছে, এক্স হ্যান্ডেল বলুন, ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, আমি ব্ল্যাক করেছি যে 24 ঘন্টা, এটা সিম্বলিক, আমি ল অ্যাবাইড পিপুল, অনেকবার পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়েছি, আমি ওই সন্দেশখালী থানাতে গিয়ে ঢুল ছুড়বো বা কেষ্টমণ্ডলের মতো বলবো
তোমাকে এক্ষুনি প্যাকেট করে পাঠিয়ে দেব বীরভূম থেকে অন্য জায়গায়। আমি তো কাজ করতে পারবো না, আমার যা সিস্টেম আমি করেছি এবং সকাল আটটা থেকে এই কালো রিবনটা আমি পরে রেখেছি। টুডে ইজ এ ব্ল্যাক ডে, রিপাবলিক বাংলা পরিবার এই কালো রিবনটা পরেছে, গোটা বাংলা গোটা দেশ এখন পরছে, ব্ল্যাক ডে। এবং আমি সন্দেশখালীতে সারা দিন যা করেছি আপনারা দেখেছেন। তারপরে আমি প্রেস ক্লাবের অনুমতি চেয়েছিলাম যে আমি একটা প্রেস কনফারেন্স করব, কারণ আমি বিকেল অবধি ওয়েট করেছিলাম। প্রেস ক্লাবের ভিতরে করলেন? প্রেস ক্লাবের ভিতরে প্রি অকুপাইড ছিল, আমি ওদের দোষ দেব না, ওরা আমাকে লন ইউজ করতে দিয়েছে। আমি 6 PM প্রেস কনফারেন্স করেছি, আপনাদের একাধিক প্রতিনিধি ছিল। যে কাজটা প্রেস ক্লাবের প্রেসিডেন্টের স্নেহাংশুবাবু বা সম্পাদক কিংসুক প্রামাণিকের করার কথা, ওই কাজটা আমাকে করতে হয়েছে। ওরা একটা বিবৃতি অবশ্য দিয়েছিল, ওরা একটা নোটিশ অবশ্য দিয়েছিলেন। হ্যাঁ, ওটা কালকে মিডনাইটে ওরা দিয়েছে। তারপর আর কিছু আমরা দেখতে পাই না? তারপরে কিছু করতে পারবে না, তারা করতে পারবে না, কারণ মমতা ব্যানার্জি এই ধরনের কিছু কিছু লোকের টিকিটা এমন করে বেঁধে রেখেছে, সেখান থেকে বেরিয়ে আসা এদের পক্ষে খুবই অসম্ভব। কিন্তু মিডিয়ার তো কোনো রং হয় না, মিডিয়ার তো কোনো দল রং চাটা হয় না। এটা তো আমি প্রেস কনফারেন্সে বলেছি যে কন্টিনিউয়াস, আমি তো দেখুন লিডার অফ অপোজিশন হিসেবে আমি তো বায়াস পলিটিক্স করিনি। দেবমাল্য বাগচি যখন খড়গপুরের অ্যারেস্ট হয়, আনন্দবাজার পত্রিকার পশ্চিম মেদিনীপুরের রিপোর্টার, তখন আনন্দবাজার গ্রুপ, ওদের ইংলিশ আছে, পোর্টাল আছে, ওদের ইলেকট্রনিক্স চ্যানেল আছে, একটা বাক্য শব্দ ইউজ করেনি। আমি প্রথম এক স্যান্ডেলে দিই যে দেবমাল্য বাগচিকে ইলিগেলি অ্যারেস্ট করা হয়েছে, তারপরে ওরা দেখায়। আমি আমার কর্ম করে যাচ্ছি। লিডার অফ দি অপোজিশন মিন্স নট টু রিপ্রেজেন্ট এনি পলিটিক্যাল পার্টি, লিডার অফ দি অপোজিশন মিন্স দোজ হু আর টর্চার বাই দি রুলিং পার্টি অফ দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড তাদের যারা রুলিং পার্টি এবং স্টেট গভর্নমেন্ট দ্বারা অত্যাচারিত, তাদের প্রত্যেকের কণ্ঠস্বর হওয়া উচিত রাজ্যের বিরোধী দলনেতার। আমি সেই কাজটা করছি। ইউটিউবারদের বিরুদ্ধে যেভাবে আক্রমণ হয়েছে, জেলে খাটানো হয়েছে, তার বিরুদ্ধেও আমি বলেছি। কিন্তু আমি ফাইনালি আপনাকে বলি, আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করার বিরোধী। ভাইপো তখন অনেক আগে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে একটা আমাকে ক্ষমতা দেখাতে গেছিলেন, ওখানে একটি ছেলে মঞ্চের উপরে উঠে সপাটে একটি চড় মারেন, আমি একে সমর্থন করি না, আমি বিরোধিতা করি। কিন্তু আপনি দেখবেন 3-4 বছর পরে ওই ছেলেটিকে রহস্যজনকভাবে মেরে ফেলা হয়। তার বাড়ির লোককে আমি কন্ট্যাক্ট করেছিলাম, কিন্তু পুলিশ নেগোসিয়েশন করে ইন এক্সচেঞ্জ অফ এনিথিং তারা সেটেল করে দেয়, তার বাড়ির লোক এগিয়ে আসেনি কমপ্লেন করার জন্য। এক্ষেত্রেও সন্টুর সবচেয়ে বড় অপরাধ, সিজিও কমপ্লেক্সে এই রাজ্যের প্রিন্স এবং এই রাজ্য যারা চালাচ্ছেন 13 বছর ধরে, সেই কোম্পানির উনি ম্যানেজিং ডাইরেক্টর, ভেরি পাওয়ারফুল পার্সন, উনি যদি ওনার কালীঘাটের বাড়ি থেকে এয়ারপোর্ট আসেন, গোটা রাস্তা গ্রিন করে রাখা হয়, অ্যাম্বুলেন্স হতে পারেন, অন্য কেউ হতে পারেন, সবাইকে আটকে থাকতে হবে, এবং এইটুকু রাস্তায় মিনিমাম 2000 পুলিশ ডিপ্লয়মেন্ট করা হয়, ইনক্লুডিং আইপিএস, হ্যাঁ আইপিএস অফিসার 2000, ইয়েস। উনি 5000 কম্বল বিতরণ করতে ফলতা গেছিলেন, তার জন্য পুলিশের খরচ হয়েছে 1,84,00,000 টাকা, 7000 পুলিশ ডিপ্লয় করা হয়েছে। কম্বল কত টাকা দিয়েছেন? জানি না, 45 টাকার কম্বল না 120 টাকার কম্বল যোগ গুণ করতে হবে 5000-এর সঙ্গে, সেটা উনি দিয়েছেন বা কোনো মদ কোম্পানি এক্সাইজ ডিপার্টমেন্টের কেউ দিয়েছে সেটা আমি জানি না, বা ডিআর লটারির কেউ দিয়েছে সেটা আমি জানি না, তদন্ত সাপেক্ষে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সন্টুর এত সাহস, যেখানে বড় বড় সোকল্ড বিগ হাউস টিআরপির 1-2 অমুক তমুক বলেন, সে আপনাদের ভাষায়, আমার কথায় ওরা সেলফ ডিক্লিয়ার বিগ হাউস, এবং তারা ফুললি রাজ্য সরকারের অ্যাডভার্টাইজমেন্টের উপর ডিপেন্ড করে, এবং ওদের বাড়ির অনেক লোকই মমতা ব্যানার্জির তথ্য সংস্কৃতি দপ্তরের পেরোলে আছে, চাকরি করে। হ্যাঁ, এমনকি নবান্নর পুলকারের তালিকা যদি আমি দিয়ে দিই, আপনি অবাক হয়ে যাবেন এদের কতগুলো গাড়ি ওখানে খাটানো হয়। এরা এইভাবে ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড বাই দি
চিফ মিনিস্টার অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। ন্যাচারালি কেউ প্রশ্ন করেনি সন্টুর অপরাধ, ভাইপোকে প্রশ্ন করেছিল, ভাইপো তার স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারেনি, বাংলা দেখেছে। তাই সন্টু পানকে টার্গেট করে রিপাবলিকের এগেনস্ট তো আছেই, দুই রিপাবলিকের মধ্যে আপনারা সবাই কাজ করছেন, যা দেখছেন তাই বলছেন, ঠিক আমাদেরও কোনো ত্রুটি হয় বলছেন। আমার কনভয় ছিল না, অনেক দূরে সিআরপিএফের একটা বুলেট প্রুফ কার ছিল, 2 কিলোমিটার দূরে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়, সেটাও আপনারা দেখিয়েছেন, আমার এগেনস্টেই দেখিয়েছেন, কিন্তু আমি তার জন্য আপনাদেরকে এক্সটার্নালি কোনো দিন আপনাদেরকে তিরস্কার করিনি। আপনারা ইউ আর ডুইং ইউর জব ভেরি স্যাটিসফ্যাক্টরি ম্যানার আমি মনে করি, কিন্তু সন্টুকে বেছে নেওয়া হয়েছে যেহেতু তিনি প্রিন্স অফ দি বেঙ্গল, সো কল্ড সেলফ ডিক্লেয়ার প্রিন্স, এবং সবচেয়ে বড় মানিড ম্যান যার কাছে স্বনামে বেনামে কয়েক হাজার কোটি টাকা আছে। আপনি আবার এখানে দাঁড়িয়ে তো আবার লিগাল ডিফর্মেশনের 4টে মামলা আপনি নিজে উপহার দিচ্ছেন বোধহয়। কাকে? আমাকে? আপনাকে তো করবে না, আমাকে করবে। হ্যাঁ মানে আপনি আপনি আমন্ত্রণ করছেন বোধহয়, না আপনি আমন্ত্রণ? না না, ও তো করেছে, ও শুধু নয়, ওর গোটা পরিবার করেছে। আমি একটু চলতি কথা, গায়ের ছেলে তো গোষ্ঠী বলি, ওর পুরো গোষ্ঠী করেছে। তা আমি এখানে ভদ্র মানে একটু ভালো করে পলিশ করে বলছি, উনি করেছেন, ওনার বাবা করেছেন। কি করেছেন? এই ডিফেমেশন মামলা বিভিন্ন কোর্টে এবং সবগুলো মামলাতেই আমি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ পেয়েছি, অনেকগুলো কোয়াস পেয়েছি, সেটে সাইট হয়েছে। ন্যাচারালি এসব করে আপনাদের যেমন থামানো যাবে না, আমাকেও থামানো যাবে না। শুভেন্দুবাবু, আমি 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 আপনাকে একটু অনুরোধ করবো 15 বছর পিছনে যেতে। এখানে যারা দাঁড়িয়ে রয়েছে তারা সে সময়টা দেখেনি, সব ছোটো ছোটো ভাই বোন আমার, আপনি আমাকে তখন থেকে চেনেন, আপনি কেন আরো অনেকে চেনেন, রাজ্যের মুখ্যমন্ত্রীও চিনতেন। তখন আমি রিপোর্টিং করতাম একবারে মাঠে ঘাটে নেবে, আজ যেমন সন্দেশখালিতে ওরা করে আসছে, নন্দীগ্রামের তেখালি ব্রিজের এপার আর ওপারটা কী ছিল শুভেন্দুবাবু আপনার থেকে ভালো কেউ জানে না, কেউ জানে না, মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন না। আমার একটা প্রশ্ন শুভেন্দুবাবু, সন্ধে নামলে এদিকে যাব না ওদিকে যাব, রিপোর্টাররা আপনাকে একটা ফোন করতেন, এমনও হতে পারতো অনেক সময় যে রিপোর্টার যে সংবাদ মাধ্যমে আছেন তার যে এডিটোরিয়াল পলিসি তার সঙ্গে আপনার আন্দোলনের পলিসিটি উল্টো দিকে দাঁড়িয়ে আছে। আমাদের রিপোর্টারদের ফোন ট্যাপ করা হয়নি, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে কল করতে শিখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর, তার আগে নয়। এখানে আমার প্রশ্ন শুভেন্দুবাবু, যারা কখনো মুখে সেলোটেপ মারেন, কখনো ফোনে সেলোটেপ মারেন, ফোনটা কি ট্যাপ হচ্ছে, তারা নিজেরা এরকম ভয়ঙ্করভাবে সাংবাদিকের ফোন ট্যাপ করেন কেন? সন্তুপানের ক্ষেত্রে যেটা হয়েছে আপনার কি মনে হয় না সেটা আসলে একটা গ্র্যাজুয়াল এসকালেশন? দীর্ঘদিন ধরে সাংবাদিকদের রাষ্ট্রের কঠোর নজরদারিতে রাখা হয়েছিল, এর সঙ্গে একটা স্ট্যালিনিস্ট রাষ্ট্র একটা হিটলারি রাষ্ট্রের তফাৎ কোথায়? কোনো তফাৎ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করছে এগুলো আমি স্ট্যালিন মুসোলিনি এসবের জায়গায় যাব না, চীনে যাব না, আমি বর্তমান প্রাসঙ্গিকভাবে উত্তর কোরিয়ার কথা বলব। উত্তর কোরিয়ার জন কিম যা যা করছে মমতা ব্যানার্জি সেই সেই কাজগুলো করছে, ওনার একটাই অসুবিধা হয়ে যাচ্ছে, উনি সংবিধান চেঞ্জ করতে পারছেন না কারণ ওনার পার্লামেন্টে কোনো সে নেই। এইটুকু ক্ষমতা যদি ওনাকে দিয়ে দেওয়া হতো তাহলে এইখানে আমাকে এইভাবে এসে আর বলতে হতো না, এগুলো সব ভেঙে চুরে লোপাট করে দিত। অতএব স্বাভাবিকভাবে এই কারণে আমি ওনাকে লেডি কিম বলি, শিশু সুরক্ষা নারী সুরক্ষা নাকি কমিশন একটা আছে তৃণমূলের ফ্রন্টাল অর্গানাইজেশন, সেই শিশু সুরক্ষার দিদিমণি ম্যাডাম আমাকে 3টে নোটিশ করেছিল যে কয়লা ভাইপোটি কে, লেডি কিমকে আপনি আক্রমণ করে দিয়েছেন। আমি কোর্টে গেছিলাম, হাইকোর্ট ওনাকে জিজ্ঞেস করেছে যে আপনি বলুন লেডি কিমের নামকে, বলতে পারেনি, কয়লা ভাইপোকে সে নামটাও বলতে পারেনি, এবং সেখানেও ধাক্কা খেয়েছে। তাই পশ্চিমবঙ্গে স্বৈরতন্ত্র চলছে এবং আমাদের সংবিধানের যে পিলারগুলো আছে একটা হচ্ছে ল মেকার, ল মেকারদের মধ্যে আমরা পড়ি, এমএলএ এবং হায়ার লেভেলে এমপিরা, আমিও একটা সময় 2 টাইম এমপি ছিলাম, আমাকে প্রতি বছর হিসাব করে বিধানসভার বাইরে উনি পাঠান,
বাইশে বকটুইত বলতে গেছিলাম, পাঁচ মাস বাইরে পাঠিয়েছেন। তেইশে ক্লাসে এতবার সাসপেন্ড হয়েছিলেন, কলেজ আপনি তো কলেজের নেই, আপনি এতবার কলেজ ক্লাস স্কুল না না নো কোশ্চেন ডাজ নট অ্যারাইজ, কোশ্চেন ডাজ নট অ্যারাইজ, তা হয়নি এবং কোনো রাজ্য হয় না। বিহারের এমএলএরা, ঝাড়খণ্ডের এমএলএরা পশ্চিমবঙ্গ বিধানসভায় এসেছিল, তারা যাওয়ার সময় বিজেপি এমএলএদের বলছে লিডার অফ অপোজিশন কো বাহার রাখ কে অ্যাসেম্বলি চল রা হ্যায়। এবারেও আপনি দেখবেন, আমি এর আগে নভেম্বর ডিসেম্বর উইন্টার সেশনে আমি বলেছিলাম মমতা ব্যানার্জি এলেই চোর বলবো। মমতা ব্যানার্জি ওই জন্য আমাকে আগে থেকে সব লিখে টিখে রেখেছিল আমি উঠবো আর উনি সাসপেন্ড করবেন। এবারে হ্যাঁ চোর তো এস্টাবলিশ চোর মুখ্যমন্ত্রী, যে শুনুন ভারত সরকারের যে মন্ত্রিসভা আছে তাকে কি বলা হয়, বলা হয় মোদিজির মন্ত্রিসভা। রাজ্যে যে মন্ত্রিসভা আছে পশ্চিমবঙ্গে তাকে কি বলা হয়, মাননীয় মমতা ব্যানার্জির মন্ত্রিসভা। ছোট অর্থে সাংবাদিকরা আপনারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া বলেন মোদির মন্ত্রিসভা, মমতার মন্ত্রিসভা। এবারে সেই মন্ত্রিসভার কেউ যদি করাপশানে প্রমাণিত হয়, তার বিরুদ্ধে প্রমাণসহ চার্জশিটেড হয়, তার রেসপন্সিবিলিটি কার যায়, অ্যাপয়েন্টিং অথরিটি কে? একটা সরকারের শিক্ষামন্ত্রী, পরবর্তীকালে শিল্পমন্ত্রী, একটা সরকারের আগের খাদ্যমন্ত্রী, পরবর্তীকালের বনমন্ত্রী, একটা সরকারের সমগ্র শিক্ষা দপ্তর, একটা সরকারের সমগ্র খাদ্য ব্যবস্থা যদি জেলের ভিতরে যায়, একাধিক চার্জশিট যদি সাবমিট হয়ে থাকে তার মন্ত্রী ইনস্টে, রেসপন্সিবিলিটি কার? ঠিক সুবিন্দুবাবু, আমি একবার এবার একেবারে যেহেতু স্বর্ণালীও পাশে রয়েছে আমাদের সাথে, যারা নারী শক্তি তাদের জন্য একবার একটা হাততালি প্রথমে প্রত্যেকের জন্য, কারণ কি এনারা না থাকলে ওই ভাইরাল ক্লিপগুলো আসতো না। আমরা প্রত্যেকে তাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং মাইকটা, এটা এই এই মাইকটা সাজে না এই মুহূর্তে তাদের কাছে সাজে, স্বর্ণালী থেকে শুরু করে বাকিদের ইন্ট্রোডিউস করা। স্বর্ণালী, আমি আমি জাস্ট একটাই কথা বলবো, এই যে সন্দেশখালী শুভেন্দুবাবু, আমি জানি না সন্দেশখালী কোন রহস্যের ডালি সেখানে এমন কি রয়েছে যেখানে ডে ওয়ান থেকে আমাদের স্পেশালি মহিলা রিপোর্টাররা প্রথম দিন থেকে তারা প্রাণের ঝুঁকি নিয়ে লাইভ কভারেজ করেছে, তারা মা বোনেদের কথা এমনভাবে তুলে ধরেছেন, আপনি জানেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে আপনারাও সেটা রিয়্যাক্ট করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রিয়্যাক্ট করতে বাধ্য হয়েছেন, এবং তারপর এখনও পর্যন্ত এত কিছু হওয়ার পরও তাদেরকে দমিয়ে রাখা যায়নি, আজও তারা সেখানে গিয়েছিলেন, আজও তারা লাইভ কভারেজ করেছেন। কি এমন আছে সন্দেশখালীতে আমি এটা জানবো, তবে তার আগে আপনাকে আরও কয়েকজনের সঙ্গে আলাপ করাই। সমাদৃতা মুখার্জি, ডে ওয়ান থেকে সন্দেশখালীর অসাধারণ লাইভ কভারেজ করে আসছে। সমাদৃতা সেই মানুষ যার বুমে সেই ধরনের নারকীয় অভিজ্ঞতার, ভয়ঙ্কর অভিজ্ঞতার বাইটগুলো আমরা পেয়েছি। তার পাশে রয়েছেন মধুকল্পিতা, মধুকল্পিতা চৌধুরী, এই ছোট্ট মেয়েটি লাগাতার কভারেজ করেছে শুভেন্দুদা, একদম দমদার পারফরমেন্স। পিঙ্কি অধিকারীকে আমি ডেকে নেব একবার স্টুডিওতে রয়েছেন, এবং বিশাখা রুদ্র গতকাল সারা রাত ধরে যে এই সন্দেশখালীর থানার বাইরে প্রাণের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছিলেন, তনে আছিল, আমি একবার জানি বিশাখা দুজনে স্টুডিওতে আছে, আমরা দুজনকে অনুরোধ করব ডেকে নিতে একবার, থেকে সুইচ করতে পারবো আমরা, দেখা পিসিআর কেও বলবো তাদেরকেও দেখানোর জন্য, তারা আসছে। কি প্রশ্ন সমাদৃতা? আমি স্বর্ণালীর কথা সূত্র ধরেই বলি, ও যেরকম বলছিল প্রথম দিন থেকে আমরা রিপাবলিক বাংলার যে মহিলা ব্রিগেড মাটি কামড়ে পড়েছিলাম, আমি ছিলাম, মধুকল্পিতা ছিল, যেরকম ও বলল তনয়া, বিশাখা, পিঙ্কি, লাগাতার ছিলাম, স্বর্ণালীও গিয়েছিল নিজে, এবং সেখানে এরকমও হয়েছে যে বাইক করে দুজন পুলিশ কর্মী লাগাতার রেইকি করে যাচ্ছে, আমি যেখানে যেখানে গেছি সেখানে সেখানে আমাকে রেইকি করেছে, স্বর্ণালীর কাছেও আমি শুনেছি স্বর্ণালী যেখানে যেখানে গেছে সেখানে সেখানে রেইকি করেছে, কিন্তু কোনোভাবেই আমাদের মুখ থেকে কোনো ধরনের কোনো এমন শব্দ বের করা যায়নি, বা এমন কোনো শব্দ আমরা অন এয়ারে বলিনি, বা এমন কোনো কাজ আমরা করিনি যাতে কোনোভাবে আমাদেরকে হাত করা পরানো যায় বা কোনোভাবে আমাদেরকে ধরা যায়। সেই চেষ্টাটা প্রথম দিন থেকে ছিল বলে অন্তত আমার বিশ্বাস, আমার সহকর্মীরাও বলবে তাদের ক্ষেত্রেও কি অভিজ্ঞতা হয়েছে। সন্তু যখন গেল, ওরা বোধহয় একটা সুযোগের অপেক্ষায় ছিল একজন পুরুষ সাংবাদিকের, সন্তু যখন গেল তখন তাকে
একটা আমি একদম মানে দাবি নিয়ে বলছি ভুয়ো মামলা দিয়ে তাকে ফাঁসিয়ে দেওয়া হলো। কোথাও কি সন্দেশখালের যে ঘটনা, মা বোনদের সঙ্গে যে নারকীয় ঘটনা এতদিন ধরে চলে আসছে সেটা থেকে নজর ঘোরাবার জন্য ভুয়ো মামলা দিয়ে কোথাও বিষয়টাকে ভোলাটাইল করে দেওয়ার চেষ্টা করা হলো, সন্দেশখালি থেকে আমাদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে, সরিয়ে দেওয়ার চেষ্টা। আমি আপনাকে বলি, নজর ঘোরানোর বিষয় না, এটা ডিপ কনস্পিরেসি। বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কমপ্লিটলি ভোটের পলিটিক্স করেন এবং তিনি 21 সালের আগে থেকেই খুব ক্যালকুলেটিভ ভোট করছেন। একটা হচ্ছে মাইনরিটিজ, মেনলি মুসলিমস, আর সেকেন্ড হচ্ছে মহিলা, দুটো এমের কম্বিনেশন। আপনি এবারেও দেখবেন গোটা রাজ্য জুড়ে চোর 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 আওয়াজের পরে, এতগুলো নেতা মন্ত্রী জেলে যাওয়ার পরে, এতগুলো নেতা মন্ত্রী ওনার বাড়ির লোকদেরকে তদন্তকারী এজেন্সি টানাটানি করার পরে, হাইকোর্ট লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির এত কোটি টাকার সম্পত্তিকে অ্যাটাচমেন্ট করার পরে উনি বুঝেছিলেন যে পশ্চিমবাংলায় লোকসভার নির্বাচনে করাপশন ইজ দ্য মেইন ইস্যু। তাই তিনি, আপনি লক্ষ্য করবেন, তিনি রাম মন্দিরের দিন বিকেলের যে সংগতি মিছিলের নামে, ওটা অ্যাপিজমেন্ট মিছিল হয়েছে, ওটাতে অরিজিনাল মুসলিমদেরও সাপোর্ট ছিল না। ওটা মমতা ব্যানার্জি তার যে একবারে লো লেভেল পলিটিক্স আছে, কমিউনাল পলিটিক্স, সেটা করার জন্য ওই দিন করেছেন। ভারতবর্ষে কিন্তু হেমন্ত সোরেনেরও সরকার নন এনডিএ, নবীন পট্টনায়কও নন এনডিএ, জগনমোহন রেড্ডিও নন এনডিএ, কংগ্রেসের চিফ মিনিস্টাররা আছেন, তারা কিন্তু এইটা ঝুঁকি নেননি, ইনি কিন্তু এটা করেছেন ক্লেভারলি। এবারে আপনি বাজেটটা দেখুন, বাজেটে উনি মুসলিমটাকে তো ওই লাইনে খেলেছেন, মহিলাদের জন্য কিভাবে চাকরি বাকরির শিল্প টিল্পর কোনো গল্প নেই, 500টা 1000 করা, 1000টা 1200 করা, এইসব করে উনি করেছেন। আমাকে লেট মি ফিনিশ, আর 2 মিনিট নেব। এবারে সন্দেশখালিতে আপনারা যা এক্সপোজ করেছেন, আমি প্রথম ক্রেডিট কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে দেব। তারা যদি 5ই জানুয়ারি না যেত, মার না খেত, সিআরপিএফ জওয়ানদের রক্ত না পড়ত, তাহলে সন্দেশখালি নজরে আসতো না। শাহজাহান, শিবু, উত্তমরা, জিয়াউরুল মোল্লারা, আলমগীররা, এরা আরও 10 বছর আমার মা বোন দিদির সব মানে কেড়ে নিত, কন্টিনিউ করত। ন্যাচারালি ইডি হচ্ছে ফার্স্ট ক্রেডিট পাবে, আর সেকেন্ড আপনারা, মেনলি আপনি এবং অন্যরাও বাধ্য হয়েছে। কিন্তু কি বলছেন, আপনি তো বাজেটের কথা বলেন, আমরা বাজেট এত সুন্দর বাজেট দেখাইনি বলে আমাদের উপর সে কি গোসা দেখাবেন কেন, দেখাবেন কেন? ওই বাজেটে 50 দিনের কাজ দেওয়া হবে কিন্তু কোনো বরাদ্দ নেই, ওই বাজেটে 5 লক্ষ চাকরি হবে তার জন্য 1 টাকাও বরাদ্দ নেই, ও তো ভাষণে হয় না, রেশন দিতে হয়, বেতন দিতে হবে। ওই বাজেটে মে মাসে 4% ডিএ হবে, এপ্রিলে ভোটটা করাতে হবে। ন্যাচারালি সন্দেশখালি, আগে আমরা 11-র আগে বলতাম ভুলতে পারি নিজের নাম, ভুলব না এখন নন্দীগ্রাম, এখন সবাই বলছে সন্দেশখালি করবে মমতার চেয়ার খালি, জোট বেঁধেছে জনতা, এবার যাবে মমতা, এই যে স্লোগান উঠেছে, এবং মহিলারা বলছে সব 500 হাজারের গল্প পরে হবে। আমার সতীত্ব, আমার নারীত্ব, আমার সম্ভ্রম, আমার ইজ্জত, আমার বোনেদের ইজ্জত, আমার বাড়ির লোকের ইজ্জত, আমার পাশের বাড়ির প্রতিবেশিনীর ইজ্জত, এটা আগে। তাই নড়ে গেছে, আপনারাও নড়িয়ে দিয়েছেন। আজকে আমি একটা জিপিতে সন্দেশখালিটা এফেক্টেড জিপি ঘুরেছি, মিনিমাম 10,000 লোকের সঙ্গে আমার টাচ হয়েছে, আপনি দেখিয়েছেন কন্টিনিউ 3.5 ঘন্টা, এবং মোর মানে 5,000 মিনিমাম মাতৃশক্তির সঙ্গে আমি মিট করেছি,
আপনাকে রাখিও পড়া 2000 মেয়েরা নিয়ে গেছে ঘাট থেকে 3000 মেয়ে এসে ছেড়ে দিয়ে গেছে সংকট ধ্বনি করে ঠিক শুধু আপনারা দেখেন নি বৃন্দাকারও তো দেখে গেছে আমি দিদিকে নমস্কার করেছি আমাদের অগ্নিমিত্রা তাপসী মণ্ডলদের আটকে দেওয়া হয়েছে কিন্তু আমি যাওয়ার পরে নবান্ন থেকে বৃন্দাকারদেরকে ওখানে ঢোকানো হয়েছে সেটা আমার কোনো অসুবিধা নেই সবাই যাক ওটা ভারতেরই একটা জায়গা কেন যাবে না ফ্রি ফর অল তাই মমতা ব্যানার্জি পুলিশকে ব্যবহার করেছেন তার পার্টির কোনো নিচের তলার বেস এবং সাপোর্ট নষ্ট হয়ে গেছে এমনকি মুসলিমরাও বেরোচ্ছে না আমি আপনাকে বলছি চেষ্টা করলেও বেরোচ্ছে না গোটা মাইনরিটি বামনঘাটা থেকে আমি যে রুট দিয়ে তিনবার গেলাম এন্টার মাইনরিটি প্রন এরিয়া আজকে অনেক চেষ্টা করে রামপুরে 50-60 জনকে জড়ো করেছে তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের নেতৃত্বে বাকি কোথাও অবস্ট্রাকশন করতে পারেনি তাই মমতা ব্যানার্জি ভীত আতঙ্কিত যে মাতৃশক্তি জেগে উঠেছে আজকে যা চোখের জল আমি মুছিয়েছি যেভাবে মহিলারা আমাকে নিয়ে গিয়ে দেখিয়েছেন এবং তারা বলছেন 14 সাল থেকে 23 পর্যন্ত কেউ ভোট দিতে পারেনি বলছেন তারা আমাদের সামনেও বলেছেন ক্যামেরার সামনে 10 বছরের বেশি সময়কাল ধরে তাদের যখন যাকে দরকার ওরা যেভাবে দরকার মহিলাদেরকে মধ্যরাত্রে তুলে নিয়েছে বয়স্ক লোকগুলো চোখের জলে ভাসিয়ে দিয়েছে কার 10 বিঘা কার 7 বিঘা আমাকে নিয়ে গিয়ে 703 বিঘা জমি জলকর দেখিয়েছে উপজাতিদের এবং তফসিলদের জায়গা সিরিয়ার থেকেও খারাপ অবস্থা করেছে ওখানে এবং রিলিজিয়াস কথা নয় আমি অন্য ধর্মেরও কিছু কেউ করতে পারে অসুবিধা নেই মন্দির পর্যন্ত কমপ্লিট করতে দেয়নি আমি কাজ শুরু করতে দিয়েছি কাল থেকে হবে রাজবাড়ি বলে একটা জায়গা আছে যেখানে গেরুয়া রঙের দুর্গাপূজার প্যান্ডেল হয়েছিল বলে জিয়ারুল মোল্লা উপপ্রধান তিনি কাপড় খুলিয়ে সবুজ কাপড় লাগিয়েছিলেন আজকে রাজবাড়িতে আমি নেমেছিলাম 1000-এর বেশি জনগণ এসে বলল হরি মন্দিরে তালা লাগিয়ে রেখেছি জিয়ারুল মোল্লা ও সব আর্টিফিশিয়াল ওদের চোর চিটিংবাজ গুন্ডা লুটেদার দিয়ে মানুষ ওদের সঙ্গে নেই ওখানে তো সবাই তৃণমূল কংগ্রেস তাই আপনারা মমতা ব্যানার্জির যে M+M M2 সেটা কি M+M টা কি মুসলিম প্লাস মহিলা ভোট ব্যাংকের রাজনীতি 46.47 গতবারে তার মধ্যে 30% মুসলিম ভোট আর 16% লক্ষীর ভান্ডারের উপঢৌকরের ভোট ছোট 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 যুবরাজ প্রিন্সদের হাতে দায়িত্ব আছে ক্যানিং এর শকত মোল্লা আছে বাসন্তীর রাজা গাজী আছে মিনাখার আয়ুব গাজী আছে আপনি কেন এদের ডিস্টার্ব করছেন এদের কেন আপনি ডিস্টার্ব করতে গেছেন আমি এক টাইম বুঝলাম শুভেন্দু বাবু কিন্তু আরেকটা ডিস্টার্ব করতে গেছেন এত ভালো ফিল গুড আছে কেন আপনি ডিস্টার্ব করছেন এক টাইম বুঝলাম আরে আপনি ডিস্টার্ব করলে আপনি বসে রাখছেন আমরা কয়লা খাচ্ছে গরু খাচ্ছে মিড ডে মিলের ডিম খাচ্ছে চাল খাচ্ছে এরপরে জুতো খাবে বিভিন্ন কিছু খাবে আপনি আপনি আপনার আপনি আপনি আপনার অপরাধটা জানতে চেয়েছেন আমি বলে দিচ্ছি ওই তো অপরাধ আপনি শাহজাহানকে ডিস্টার্ব করেছেন শাহজাহান নারায়ণ গোস্বামী জ্যোতিপ্রিয় মল্লিকের মাধ্যমে কলকাতায় ভেট পাঠায় সেটা বন্ধ হবে শাহজাহান 61,000 ভোটে জেলা পরিষদে যেতে মানুষের ভোটে না লুটের ভোটে শাহজাহান থাকলে হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালী আর মিনাখা থেকে আয়ুব গাজী 7 রান মিলে যা লিড দেবে তাতে বসিরহাটে যেই দাঁড়াক সেলিব্রিটি দাঁড়াক আর পদ্য গদ্য লেখক দাঁড়াক আর ওনার বাড়ির কেউ দাঁড়াক 2.5-3 লাখে জিতবে কেন ডিস্টার্ব করছেন আপনি দাদা এক টাইম তো বুঝলাম কেন শকত মোল্লাকে ডিস্টার্ব করছেন ডায়মন্ড হারবারে ভোট করবে কে শকত না থাকলে যাদবপুরে জেতাবে কে আর যদি ক্ষমতা না থাকলে পিসি জিরো আর পিসি না থাকলে ভাইপো জিরো আরেকটা আপনি সাম্রাজ্যের খুঁটি ধরে নড়াচ্ছেন যে
তাই জন্যই শাসক ছিল ইয়েস এই সব আরেকটা বিষয় না আরেকটা এমজে রয়েছে এই সাম্রাজ্য চলে গেলে আমি তো আবারো বলছি ক্ষমতা ছাড়া পিসি জিরো পিসি ছাড়া ভাইপো জিরো আর মহিলা মহিলা ভোট ব্যাংক ছাড়া এরা এরা রয়েছেন বিশাখা চলে এসেছেন পিঙ্কি চলে এসেছেন মহিলা ভোট ব্যাংকটা বলছেন মহিলা ভোট দেবে না লক্ষীর ভান্ডারকে কি চোখে দেখেন তারা ভোট দেবেন না 500টা হাজার হয়েছে 1200 হয়েছে কি বলছেন সন্দেশখালী মহিলারা বলো দাদাকে বলো এটা সলিউশন না আমি সন্দেশখালী নিয়ে আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে সন্দেশখালীতে সবাই বলছে শেখ শাহজাহানের फांसी চাই শাস্তি চাই সেখানকার মা বোনেরা রোজ বলছে আজকে আপনাকেও বলেছেন তো সেখানে তো আমরা দেওয়াল লিখনে দেখতে পাই গোটা রাজ্যে একজনের অনুপ্রেরণায় কেউ প্রার্থী হন একজনের অনুপ্রেরণায় প্রকল্প চালু হয় কিন্তু সেখানে গিয়ে এই সন্দেশখালীতে সবকিছু একটু উল্টে যায় সেখানে শেখ শাহজাহানের অনুপ্রেরণায় আশীর্বাদ ধন্য হয়ে শিবু হাজরারা প্রার্থী হন সেখানে উত্তম সর্দাররা পঞ্চায়েত সদস্য হন সেখানে যাই হয় সেখানে শেখ শাহজাহানের ফ্যান ক্লাব বা শেখ শাহজাহানের আশীর্বাদ ধন্য হয়ে হতে হয় ফ্যান ক্লাবও চলে সেখানে অন্য কারোর ফ্যান ক্লাবের কোনো অস্তিত্বই নেই সবকিছু সবকিছু জীবদ্দশায় একজনের যা যা গৌরব অর্জন করা যায় সবকিছু তিনি করেছেন কিন্তু এহেন শেখ শাহজাহানকে তো মুখ্যমন্ত্রীও খুঁজে পায় না তাহলে কি শেখ শাহজাহান ওখানে আলাদা মুখ্যমন্ত্রী সমান্তরাল কোনো প্রশাসন চালান তিনিই কি সন্দেশখালী শেষ কথা নাকি মুখ্যমন্ত্রী কোনো হোল্ড আছে ওখানে না 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 100% সমর্থন আছে আপনি প্রকাশ্য জনসভাতে মুখ্যমন্ত্রী কি কি বলেছে গত 10-12 দিনে পরীক্ষার মধ্যে উনি অন্য কেউ মাইক বাজাতে পারবে না আমরা সভা করতে পারবো না দিল্লির কেন্দ্রীয় নেতারা আসতে পারবে উনি চালিয়ে যাচ্ছেন র্যান্ডাম স্কুলের বাচ্চাদেরকে নিয়েছে পচা খাওয়ার খাইয়ে উনি ওনার বাণী অবিরাম বাণী বর্ষণ করে যাচ্ছেন তাতে আপনি লক্ষ্য করবেন শেখ শাহজাহানকে প্রোটেকশন মুখ্যমন্ত্রী দিচ্ছে শাহজাহানকে ওরা টার্গেট করেছে টিএমসির এলাকাগুলো ওরা টার্গেট করে ইডি সিবিআইকে ব্যবহার করছে শাহজাহানকে এলাকা ছাড়া করে দিয়ে বিজেপি আরএসএস মিডিয়ার সাহায্য নিয়ে এলাকা দখল করতে চাইছে তাই শাহজাহান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পুষ্ট শাহজাহান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ওই এলাকায় মনসবদরি করার দায়িত্ব নিয়েছেন শাহজাহান যে আরেকটা ঔরঙ্গজেব আরেকটা বাবর আরেকটা মোহাম্মদ ঘুরি আরেকটা ইব্রাহিম লোদি মোগল পাঠানদের কথা বলছি আমি রাষ্ট্রবাদী মুসলিমদের কথা বলছি না সেই মোগল পাঠানদের মতো তার মনসবদরিটা ওই এলাকাতে চলছে এই লাইসেন্সটা মমতা ব্যানার্জি দিয়েছেন তাহলে কি সেই যে একেবারে সেখানকার একেবারে ঘোষিত বা অঘোষিত রাজা বাদশা তাকে আর ধরা যাবে না পুলিশ ধরবে না মমতা ব্যানার্জি ধরবে না সামনে ভোট ধরবেটা কে তাহলে শুভেন্দুদা আপনি দেখবেন কিছুদিনের মধ্যে আরাবুল ইসলাম বেল পাবে আরাবুলকে অনেক আগে অ্যারেস্ট করানো হয়েছে দুটো কারণে যাতে লোকসভা নির্বাচনের আগে আরাবুল বেরিয়ে আসতে পারে আর দ্বিতীয় হচ্ছে আরাবুলের কেসটাকে সামনে রেখে নৌশাদ সিদ্দিকি সাহেবকে অ্যারেস্ট করা যায় যে আমি রাজধর্ম পালন করছি চিত্রনাট্যটা চিত্র না আমার সঙ্গে আনেন আমার সঙ্গে আইডিওলজিক্যালি ওদের পার্টির কোনো সম্পর্ক নেই এবং ওনার পার্টির সঙ্গে আমার বিরোধ আছে উনি ডায়মন্ড হারবারে লড়বেন আমরা বিজেপি ফুল তাকত দিয়ে লড়ব এবং আমার বিশ্বাস ভাইপো থার্ড হবে নৌশাদকে হারিয়ে বিজেপি ডায়মন্ড হারবার জিতবে আমি নৌশাদ শুনছেন এটা আমি নৌশাদ ভাইকে আমি আমার আমার এর মধ্যে যেতে চাই না কিন্তু একটা কথা বলবো আপনাকে আপনি এই বাংলায় চাইছেনটা কি বলুন তো আমি আমি খুব কোনো আদর্শগত প্রশ্ন করছি না মানে বাস্তব মানুষ যা দেখেছেন এখানে যখন সিপিএম থাকে তখন একা সিপিএম থাকে যখন তৃণমূল থাকে তখন একা তৃণমূল থাকে আপনি বিজেপির পক্ষ থেকে নির্বাচিত রাজ্যের বিরোধী দল নেতা আপনি নওশাদের সঙ্গে এক মঞ্চে যাবেন না কিন্তু নওশাদ অ্যারেস্ট হলে বিবৃতি দেবেন আপনি আমার এখানে দাঁড়িয়ে মঞ্চে যাব না বিধানসভাতে একসঙ্গে বসে না ওটা ওটা কথা বলছেন আপনি এখনই বলুন বিধানসভায় অপোজিশনকে যে 90 মিনিট টাইম দেয় হ্যাঁ তার থেকে নৌশাদ ভাই আমাদের মনস্টিজ্ঞাকে যখন বলেন যে আমার 10 মিনিট লাগবে আমাকে মনস্টিজ্ঞা যখন জিজ্ঞেস করে আল্লাহ আগে দেন ওকে বিধানসভায় সিপিএম কংগ্রেস নেই আসতে পারেনি সেটা তাদের ব্যাপার কিন্তু আমরা তো এটা করি অর্থাৎ বিধানসভায় তো একসঙ্গে বসি এটা করেন কেন আপনারা ভয় করেন কিন্তু রাজনৈতিক আইডিওলজিক্যালি লড়াইতে নৌশাদ সিদ্দিকীদের যে তাদের যে নীতি আদর্শ বা লড়াই বক্তব্য
বা তাদের যে ইস্তাহার, তাদের যে কর্মসূচি বা লক্ষ্য, সে জায়গায় আমি তাদের সঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির আদর্শগত কোনো মিল নেই। দল আর তেল, আপনি এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এতদিন করে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শূন্যবাদী রাজনীতি আয়ত্ত করতে পারলেন না, এর জন্য আপনার দুঃখ হয় না? মানে অপোজিশনকে সবসময় শূন্য করে দেবো, এটা তো আপনি আয়ত্ত করতে পারেননি, আপনি বিরোধী দলের নেতা অনুলক্ষে রাখতে চাইছেন। এটা এটা ভয়ঙ্কর বিপদ, এটা ভয়ঙ্কর বিপদ। জ্যোতিবাবুরা কোনোদিন করেনি। আমি খুব ছোট বয়স থেকে রাজনীতি করি, তো আমি দেখেছি জ্যোতিবাবুরা কখনো লড়েছেন রাজনৈতিকভাবে, গণি খান চৌধুরীকে চটাননি, জ্ঞান সিং সোনপালকে চটাননি, মধ্য কলকাতায় সোমেন মিত্রকে চটাননি, কাঁথিতে শিশির অধিকারীকে চটাননি, পরবর্তীকালে তপন সিকদার বা সত্যব্রত মুখার্জিদেরকেও চটাননি। এই দেখবেন একই নীতিতে অন্য স্টেটগুলোও চলে, এবং খুব হেলদি একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট থাকে। যখন রাজ্যের স্বার্থ হয় তখন দেখবেন অন্ধ্রের সব এমপিরা দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী মন্ত্রীদের ঘরে দরবার করছে। উড়িষ্যাতে আপনি নবীন পট্টনায়ক নজির দেখিয়েছেন, নবীন পট্টনায়ক অশ্বিনী বৈষ্ণব ভারত সরকারের মন্ত্রী, তাকে ইলেক্টেড করে পাঠিয়ে দিলেন সাপোর্ট দিয়ে বিজেপি। আমি কারণটা বলি, আমি প্রথমটা বলি শুনুন, সিপিআইএম বা বামপন্থা শুরুতে, আমি বামপন্থার তার নীতি আদর্শ তাদের হেডকোয়ার্টার চীনে, তারা রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর থেকেও বেশি কার্ল মার্কস, লেনিন, হোচিমিনের মূর্তি বসাতে আগ্রহী, তারা এদের জন্ম মৃত্যু দিন পালন করতে আগ্রহী, এরা কখনো নেতাজিকে তোজর কুকুর বলেছে, কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জুয়া কবি বলেছে, আমি সে পয়েন্টে যাচ্ছি না। কিন্তু প্রো পিপল সিদ্ধান্তগুলো প্রাথমিকভাবে বামপন্থী নেতারা নিয়েছেন, ৭৮ প্রথম পঞ্চায়েত নির্বাচন বলুন বা সিদ্ধার্থ শঙ্কর রায়ের ভূমি সংস্কার আইনের কার্যকর বলুন, রুই বেজে কাঠ বেছে লাঙল যার জমিদার, জোরদারের পক্ষে কংগ্রেস আর ভাগচাষী ক্ষেত মজুর এদের পক্ষে হচ্ছে বামপন্থী। সেই বামপন্থী হাইজ্যাক হয়ে গেছিল পরবর্তীকালে। আমি প্রমোদ দাশগুপ্ত মহোদয়, বিনয়কৃষ্ণ চৌধুরী মহোদয়, গীতা মুখার্জি, বিশ্বনাথ মুখার্জি, ইভিন অবিভক্ত মেদিনীপুর জেলা সিপিআইএম এর সম্পাদক সুকুমার সেনগুপ্ত, এদের রাজনীতি আমি ছাত্র অবস্থায় দেখেছি। এদের সততা, নিষ্ঠা, একাগ্রতা এবং প্রো পিপুল, বিশেষ করে ডাউন ট্রোডেন পিপুলের জন্য লড়াই করা এবং সরকারটাকে জনমুখী করার যে চেষ্টা আমি প্রত্যক্ষ করেছি। কিন্তু সেই সিপিআইএম বা বামপন্থীরা পরবর্তীকালে হাইজ্যাক হয়ে যায়। কাদের হাতে? এই উদয়ন গুহদের হাতে, এই লক্ষণ সেটেদের হাতে, মজিদ মাস্টারদের হাতে, ডাবলু আনসারিদের হাতে, আইনুল হকেদের হাতে। এই বিবর্তনের পরেই মানুষও আস্তে আস্তে সিপিএমকে পরিত্যাগ করতে শুরু করে, এবং সিপিএম এত বেড়েছিল, লক্ষণ শেঠ তো বুদ্ধবাবুদের বা সিপিএমের কথা শুনতো বলে আমি জানতাম না, কিন্তু সিপিএম লক্ষণ শেঠের কথা শুনতে বাধ্য হতো আত্মসমর্পণ করতে। ওই জন্য নন্দীগ্রামে যে বুদ্ধদেব ভট্টাচার্য মাননীয় 7ই জানুয়ারি বলেছিলেন যে হলদিয়া উন্নয়ন পরিষদের জমি নেওয়ার নোটিশ, এই নোটিশটা অপ্রথাগত নোটিশ, এটা ছিঁড়ে ফেলে দেওয়া হোক, কোথায় বলেছিলেন? রাইটার্সের গেটে। কত সালে? 2007 সালে বলেছিলেন। সেই বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু লক্ষণ শেঠকে নিয়ন্ত্রণ করতে পারেনি, তাই সিপিএমে যাওয়াটা দরকার ছিল। আর সিপিএমে যাওয়াটা দরকারের জন্য প্ল্যাটফর্মটা মমতা ব্যানার্জির ছিল, আর মানুষ বা আমরা সবাই মনে করেছিলাম যে ওটাই একমাত্র বিকল্প, উনি অল্টারনেট মুখ, তাই সিপিএমে যাওয়াটাকে জরুরি সামনে রেখে পশ্চিমবাংলার স্বার্থে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মমতা ব্যানার্জির সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করেছি। সিপিএমের যেন যেমন বিবর্তন হয়েছে, লক্ষণ শেঠদের কালচার ঢুকেছে, ঠিক একইভাবে ভাইপো কালচারের আমদানি হয় তৃণমূল কংগ্রেসে 14 থেকে 14-তে। ওটা ওটা অঙ্কুর, হ্যাঁ বিবর্তন, ওটা অঙ্কুরিত একটা একটা বীজ বপিত হয়েছিল, একটা ভাইস দিল্লিতে ছিল, সেই জীবাণুটা এখানে এনে করোনার মতো ছেড়ে দেন, এবার সেই জীবাণুটা পরে পরে একটা বড় ময়ূরিয়ে পরিণত হয় ড্রাগনের মতো, ষোলো, হ্যাঁ লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল।
নইলে কুন্তলের 500 কোটি টাকার প্রপার্টি, বাচ্চা ছেলে, সব 16 সালের আমদানি করা লোক। এবং আপনি যতগুলো কেস দেখবেন সব 16, 17, 18, 19, 20 মধ্যে হয়েছে, যতগুলো কোভিডের পারচেজ বলুন, কয়লা স্ক্যাম বলুন, যতগুলো যা রিক্রুটমেন্ট স্ক্যাম বলুন, সব দিট ইজ দ্য গোল্ডেন পিরিয়ড। এবং মমতা ব্যানার্জি, যে মমতা ব্যানার্জি বলেছিলেন আমার পরিবার নেই, মাতৃদেবী আছেন, মাতৃদেবী গত হয়ে গেলে আমার আর কোনো পরিবার নেই, সেই মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে পড়েন তার ভাইপো এবং তার পরিবারের মধ্যে। এই যে বিবর্তন, সেই বিবর্তনের সময় থেকে যারা ভাইপো রাজ এবং এই কালচারকে সমর্থন করতে পারেননি, তারাও আমাদের মতো কর্মীরা আমরাও ভাবতে শুরু করি এর বিকল্প দরকার। এবং এই বিকল্প হিসেবে যখন বিশ্বের সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টি ধীরে ধীরে তার কর্মীদের ডেডিকেশন, তৎকালীন 18-19 নেতৃত্বের বিরাট কন্ট্রিবিউশন, প্রচুর মার খেয়েছে, আমাদের সঙ্গেও সংঘাত হয়েছে, এবং আমি যখন যেটা করি নিষ্ঠার সঙ্গে করি, আমি যেদিন জয়েন করি 2020 সালে 19 ডিসেম্বর সেদিন বলেছিলাম, এতদিন আমি বলে এসেছি তৃণমূলের প্ল্যাটফর্ম থেকে বিজেপি হটাও, আজকে আমি বলছি ভাইপো হটাও বাংলা বাঁচাও। আপনারা এয়ার করেছিলেন অল্টারনেট মুখের প্রশ্ন নেই, অল্টারনেট মুখ নেই, আমাদের পশ্চিমবাংলার বিকল্প শক্তি হচ্ছে ভারতীয় জনতা পার্টি। কারণ আপনার স্বাধীনতার পরে লং টাইম কংগ্রেস টেস্টেড অ্যান্ড রিজেক্টেড, সিপিএম টেস্টেড অ্যান্ড রিজেক্টেড, মমতা ব্যানার্জি অ্যান্ড তৃণমূল টেস্টেড, এবং যখনই ভোট হবে রিজেক্টের জায়গায় চলে গেছে কার্যত, তারপর বিজেপি। বিজেপি খুব বড়, বিজেপির মুখ লাগে না, বিজেপি খুব বড় জিনিস, বিজেপিকে লোক টেস্ট করেনি। বাংলার যে অর্থনৈতিক অবস্থা করে দিয়ে গেছে কিছুটা সিপিএম, বাকিটা মমতা ব্যানার্জি, 6,93,000। আমি আপনাকে বলছি, আপনাকে আমি আপনার চ্যানেলের মাধ্যমে সমস্ত ভিউয়ার্সকে বলছি যে বাংলাকে যদি সেভ করতে হয় ইকোনমিক্যালি, জব অপরচুনিটি আনতে হয়, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আনতে হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রো পিপুল সমস্ত কর্মসূচি যদি একেবারে মানে লাস্ট মাইল পর্যন্ত পৌঁছে দিতে হয়, বাংলাতে যদি আরও রেল ফ্রেট করিডোর, আরও ছোটো এয়ারপোর্ট, আরও সিপোর্ট করতে হয়, ডবল ইঞ্জিনের কোনো বিকল্প নেই। এক্সাম্পল হচ্ছে উত্তরপ্রদেশ, কোথায় 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 বলেন, তাজপুর কোর্ট কতবার হলো 10 বছরে, বিজিবিএসএ 13 লক্ষ কোটি টাকার মৌ করেছে, ওই আপনার উজ্জ্বল না কি আছে প্রতি বছর 50 কোটি টাকার করে টেন্ডার পায়, আপনি বলুন 13 লক্ষ কোটি টাকা মৌর ইমপ্লিমেন্টেশন কত হয়েছে, আপনি 2021-এর পরে কী কী বন্ধ হয়েছে শুনবেন আমার কাছ থেকে, গোন্দলপাড়া জুট মিল, নৈহাটি জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল, গুপ্তিপাড়ায় কেশোরাম রেওয়ন, ডানকুনির বিস্কুট কারখানা, আর শুনবেন লিস্ট বলবো, বাড়াবো লম্বা করবো, আপনার মালদা এয়ারপোর্টের খবর কী, বালুরঘাট এয়ারপোর্টের খবর কী, মমতা ব্যানার্জি 13 বছরে আর 3 মাস হলে 13 বছর হবে, আমাকে আপনারা বলুন তো, একটা ডোমেস্টিক এয়ারপোর্ট চালু হয়েছে, 30টা এয়ারপোর্ট গুজরাটে, ওইটুকু ছোট রাজ্য উড়িষ্যাতে ঝাড়সুগদাতে এয়ারপোর্ট আছে, একটা সিপোর্টের নাম বলুন তো, এত গঙ্গায় জল, এত সুন্দর বঙ্গোপসাগর, আপনি একটা সিপোর্ট বানাতে পারেননি, আপনি বাজেটে বলছেন গঙ্গাসাগরে ব্রিজ করবেন, ওটা জানেন আপনি, ওটা জাতীয় জলপথ মমতা ব্যানার্জি জানেন, আপনি ভোট করার জন্য বলে দিলেন বাজেটে, ওটা জাতীয় জলপথ, ওখানে রামেশ্বরমের মতো ফোল্ডার ব্রিজ করতে হবে, জাহাজ যাতায়াত করে ওখান দিয়ে বাংলাদেশ এবং অন্যান্য স্টেটে জাহাজ যাতায়াত করে, আমাদের সন্দেশখালীতে তার লাগাতার আরেকজন
পিঙ্কির প্রশ্ন আছে, তার সঙ্গে একবার আলাপ করে দিই। শুভেন্দুদা, আমাদের এদিকে একটা পুরুষ ব্রিগেডও দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, প্রত্যেককেই আপনি চেনেন, শুরুতে ঈশান, তারপরে বিট্টু এবং সন্দেশখালি পর্বে যারা জনপ্রাণ দিয়ে রিপোর্টিং করেছে ডে ওয়ান থেকে, অনুপম পাত্র, ভয়ঙ্কর সে সমস্ত লাইভ কভারেজের পেছনে ভয় সৈকত, ওদিকে ভাস্কর, গতকাল সারা রাত অর্ণব, আমার একটা প্রশ্ন আছে। আপনি মনে আছে বকটুয়ের সময় আপনি মিড ডে মিলে টাকা থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, সেটা আপনি মৌচাকে ঢিলটা মেরেছিলেন। আমার একটাই প্রশ্ন, এই উত্তম সর্দার, শিবু হাজরা, এদের যে পাওনা টাকা তৃণমূল থেকে মেটানো হচ্ছে, আপনি জানেন এই খবর দেখেছেন, এই টাকাটা কোথা থেকে আসছে? এই টাকাটা আসছে কোথা থেকে? ভাইপো দিচ্ছে তৃণমূল, কি জানেন কত টাকার মালিক? 1000 কোটি টাকার বেশি আছে। ডিয়ার লটারি কত টাকা দেয় জানেন মাসে? জানেন এক্সাইজ থেকে কত টাকা ওঠে? মমতা ব্যানার্জির আমলে 4 লক্ষ ছাত্রছাত্রী মাধ্যমিকে কমেছে, 2 লক্ষ এইচএসে কমেছে। কি বেড়েছে জানেন? 21,000 মদের দোকান। জানেন মায়েদের যেটুকু টাকা দিচ্ছে 500,000, ওইটা ঘুরিয়ে ডিয়ার লটারির দোকানে আর মদের দোকানে চলে যাচ্ছে। তৃণমূল 1,000 কোটি টাকার বেশি ওদের কাছে আছে এই মুহূর্তে। সুবেন্দুবাবুর কাছে আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে বিধানসভা নির্বাচনের আগে পোস্টপোল ভায়োলেন্স আমরা দেখেছি, কীভাবে মানুষের ওপর অত্যাচার করেছে বিরোধী রাজনৈতিক দল, সাংবাদিকরাও রেয়ার পায়নি। সামনে লোকসভা নির্বাচন, ভোটের আগে যদি সন্তুপানের মতন সাংবাদিকরা গ্রেপ্তার হন, ভোট আসলে বা ভোটের পরে বা ভোটের মধ্যে সাংবাদিকদের কী অবস্থা হবে? আপনাদের কোর্ট প্রোটেকশন নিতে হবে। কিন্তু আমাকে গ্রেপ্তার করতে চেয়েছিলেন, পারেননি। নাম্বার অফ কেসেস এগেনস্ট মি 42। আপনাদের ইমিডিয়েট রিট করতে হবে এবং আপনাদেরকে 41-এ নোটিস অথবা অ্যান্টিসিপেটারি প্রেয়ার করার সুযোগ না দিয়ে অন স্পট গ্রেপ্তার করা যাবে না। আপনাদের রিট করতে হবে, সিনিয়র লয়ারদের অ্যাডভাইস নিতে হবে এবং লিগ্যাল ব্যাটেল করে এই অত্যাচারিণী স্বৈরাচারিণীকে আটকাতে হবে। আমি সাফার করছি 2021 সাল থেকে, আমি শুধু নয়, আমার বাড়ির যারা মহিলারা আছেন তারা অলমোস্ট হাউসওয়াইফ, কেউ সরাসরি পলিটিক্সে নেই, তারাও সাফার করছেন। কিন্তু আমি থ্যাঙ্কস টু জুডিশিয়ারি, আমি হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টেও, মমতা ব্যানার্জি 7 বার গেছেন আমার এগেনস্টে, 7 বার সুপ্রিম কোর্টে, এখানে তো ছেড়ে দেন অগুন্তি, আমি আই গট প্রোটেকশন। কারণ মমতা ব্যানার্জির সমস্ত এফআইআরগুলো আমার এগেনস্টে হয়েছে 2021 সালের 2রা মের পর থেকে, কার্যত 5ই মের পর থেকে। তার কারণ সবাই বুঝেছে যে লোকটা 21-এর আগে একটা এফআইআরে তার নাম থাকলো না, সেই লোকটার মাল্টিপল নাম্বার অফ এফআইআরে নাম চলে এলো 2রা মের পরে। সবাই বুঝেছে গিলটিটা একটাই, যে রানিমা গেছিলেন ওখানে নন্দীগ্রামে, ওনার বিরুদ্ধে কেন আমি লড়লাম, কেন আমি রাত্রি 1টা পর্যন্ত মাঠ না ছেড়ে, কাউন্টিং হল না ছেড়ে 17টা মেশিন লুকিয়ে দিয়েছিল, একদম লড়ে 1956 ভোটে হারিয়েছি। আপনাদেরকেও লিগ্যাল ব্যাটেলটা দিতে হবে, আটঘাট বেঁধে নামতে হবে এবং এই সরকারকে, এই সরকারকে আপনি কিছু প্রোটেকশন তো পেয়েছেন, আপনি পেয়েছেন, আমি আপনাকে বলছি কোর্ট কি করবে আমার কথা না। আজকে যেমন একজন আইপিএস অফিসার, তিনি তো ইল্লিগালি আমাকে ডিটেন করেছেন ওখানে 1 ঘন্টা, 11:10 থেকে 11:56, এবং তিনি ক্যাটেগরিক্যালি বলছেন যে ডিভিশন বেঞ্চে হিয়ারিং চলছে, ভার্ডিক নাসা পর্যন্ত যেতে দেব না। অতএব স্বাভাবিকভাবে আপনাকেও লিগ্যাল ব্যাটেল লড়তে হবে, আর লিগ্যাল ব্যাটেলের বাইরেও সেফ জোনে থেকে মমতা ব্যানার্জির সঙ্গে লড়া যাবে না। আমিও ঘর থেকে বেরোই, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দিতে পারে মমতা ব্যানার্জি, আমার খাওয়ারে কাউকে দিয়ে অন্য কিছু করিয়ে দিতে পারে, আমি জানি। কিন্তু আমরা একটা বড় কজে লড়ছি, 5 দিন জেলে থাকবেন তার কি আছে? ওই মানসিকতা আপনাকে রাখতে হবে ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দি বেঙ্গল পাস্ট ইজ পাস্ট। মানুষের স্বার্থে
এখানে যারা যারা আছে পুরুষ বিভাগ থেকে মহিলা বিভাগে এখন এই অত্যাচারিনী যা এর হাত থেকে বাংলাকে বাঁচাই হয় এসপার হোক নয় ওসপার হোক লড়াই আমরা চালিয়ে যাব প্রতিরোধভাবে এই কভারেজ আমাকে ছেড়ে দেন 9:30 বাজে আমি আমার অনেক কাজ একটা রাজনৈতিক প্রশ্ন মানে একটা ন্যারেটিভ পশ্চিমবঙ্গে সব সময় চালানোর চেষ্টা হয় যে আজ যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী পক্ষে থাকতেন তাহলে উনি দেখিয়ে দিতেন আন্দোলন কাকে বলে সন্দেশখালি কাকে বলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তো 21 জুলাই হয়েছে ভিখারী পাসোয়ান হয়েছে চমকাইতলা গড়বেতা গোঘাট আরামবাগ পুরসরা অনেক কিছু হয়েছে এমনকি সিঙ্গুরও ফেল নন্দীগ্রাম ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় কোন আন্দোলনে সফল ওই রাস্তা ঘন ঘন করত জ্যোতিবাবু টাইট করে দিয়েছিল ওই ফেলানি বসাককে নিয়ে রাইটাসে এসেছিল বসতে মহিলা পুলিশ পাঠিয়ে চুলের মুঠি ধরে বের করে দিয়েছিল এই বুদ্ধবাবুকে আমি শ্রদ্ধা করি অনেস্ট পলিটিশিয়ান ওনার আইডিওলজিতে আমার সমর্থন নেই ভীষণ অনেস্ট পলিটিশিয়ান রিয়ার পলিটিশিয়ান বুদ্ধবাবুর দুর্বলতার জন্য এই মমতা আজকে মমতা হয়েছে এ এ যেভাবে সিঙ্গুরের নন্দীগ্রাম আমরা করার পরে 8-এর পঞ্চায়েত জেতার পরে সাউথ চব্বিশ পরগনায় ইস্ট মিদনাপুর 16 দিন ধরে সিঙ্গুরের এনএইচ আটকে বসেছিল ওই সময় যদি পিটিয়ে তুলে দিত তাহলে সিঙ্গুরের কারখানাটাও যেত না আর এই মমতা ব্যানার্জিও মমতা ব্যানার্জি হতো না বুদ্ধবাবুর দুর্বলতার জন্য এই অবস্থা হয়েছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি এক্ষুনি একটা করলেন যেটা হলো আপনার খাবারে বিষ মেশানো হতে পারে দ্বিতীয়ত আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে যা খুশি করতে পারে আমাকে ওনার লোকরাই অ্যালার্ট করবে আমার মনে আছে আপনি বিধানসভার অভ্যন্তরে বলেছিলেন যে আপনাকে যারা গেটওয়েলসুন গোলাপ পাঠিয়েছিলেন তাদের নামের তালিকা সিডি করে রেখেছেন এবং সময় বুঝে ব্যবস্থা নেওয়া হবে আপনার চারিপাশে একাধিক বিশ্বাসঘাতক ঘুরে বেড়াচ্ছে এবং তাদের ওয়েল উইশার বেশি বিশ্বাসঘাতক ব্যানার্জির গাড়ির ভিতরে থাকা লোক আমাকে খবর পাঠায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ভেতরে থাকা লোক খবর পাঠে সিএম এর গাড়ির ভেতরে থাকা লোক মমতা ব্যানার্জির আমি সিএম টিম জানি সন্দেহের বাতাবরণ তৈরি করে দিচ্ছি আমি তো নলে এত তথ্য ডকুমেন্ট দিয়ে করি আমার এক স্যান্ডেলে কোনো পোস্টে উইদাউট ডকুমেন্ট হয় না কোনো ডকুমেন্ট হয় না আমি তো প্রমাণিত করে দিয়েছি শুভেন্দুদার আপনি দেখেছেন তপন চ্যাটার্জি পূর্বস্থলীর বিধায়ক আমার কাজ পর্যন্ত ঘুষি নিয়ে চলে এসেছিল গত বছর 22 সালে এবারে রমেন্দ্র সিংহ রায় তিনি আমাকে খারাপ কথা বলতে পারেন আমি ওনাকে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর যিনি যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হন বলতে গেলে সেক্ষেত্রে উনি এত বড় চেহারা নিয়ে মারতে চলে আসেন অ্যাসেম্বলির মধ্যে আপনি তো দেখেছেন ওরা ওদের ব্যবসা বন্ধ হয়ে গেছে খ্যাপা নেকড়ের মতো অবস্থা হয়ে গেছে ওরা এখন ভুবুক্কু এবং এই অপোজিশন ওরা দেখেনি আমি আপনাকে বলি আমরা অ্যাসেম্বলির দরজা জানলা ভাঙার বিজেপি নই উচ্চ মাধ্যমিক পরীক্ষা সন্দেশখালি ইস্যুতে বন্ধ ডেকে দেবো ওসব হটকারী কাজ আমরা করি না আমাদের কোনো নেতাকে মাধ্যমিক পরীক্ষা থেকে টিল ডেট চোং লাগিয়ে আপনি সভা করতে দেখবেন না আমরা বক্সে করছি হলে করছি হ্যান্ড মাইকে করছি বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির কোনো তুলনাই হয় না আর ভারতীয় জনতা পার্টির নিচের তলা স্ট্রাকচার 21 সালে খতম করে দিয়েছিল অত্যাচার করে মেরে ধরে খুন করে ঘর জ্বালিয়ে 1 লক্ষ হিন্দু ছেলেকে ঘর ছাড়া করে মমতা ব্যানার্জি এবং তার লোক পুলিশ তার ঠেঙাড়েরা শাহজাহানরা আমরা সুকান্ত মজুমদার সভাপতিত্বে আস্তে 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 রিপেয়ার করতে করতে একটা জায়গায় এসেছি এবং নবান্ন অভিযান থেকে শুরু করে সন্দেশখালি ইস্যু আজকে তো আপনাদের যারা ছিল আমার সঙ্গে বা ওখানে লাইভ করছিল আমরা যাওয়ার পরে মমতা ব্যানার্জি সিপিএমকে পেট্রোনাইজ করে অগ্নিমিত্রা পাল তাপসী মণ্ডল বিশাল লামাদেরকে ঢুকতে দেয়নি কৃষ্ণেন্দু মুখার্জিদের কিন্তু বৃন্দা কারকদেরকে আমি ঢুকানোর পরে এখান থেকেই গেছে যে ও একা হয়তো ফুটেজ ভাবছে পেয়ে যাবে তাহলে ওদেরও ঢুকিয়ে দাও তো আজকে ওরা দেখেছে বৃন্দা কারাতরা যে ওদের কি অসহায় অবস্থা মানুষ বিশ্বাস করছে না সব লোক আমার সঙ্গে তাদের মধ্যে পুরনো বামপন্থী আছে তার মধ্যে তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ লোকজন আছে আজকে তো ওখানে লাইভ শো হয়ে গেছে যে পশ্চিমবাংলার অল্টারনেট কারা আমি শুভেন্দু ব্যক্তি কেউ নই আমি বিজেপিকে রিপ্রেজেন্ট করছি আর পুরো গ্রাম বৃন্দাকারকদেরকে ঘরে বসিয়ে কার্যত দর্শক করে আমার সঙ্গে পুরো বেরিয়ে পড়েছে মানে রামের ছায়ায় বামের দর্শন না না ওরা আজকে দেখেছে যে সিপিএম ইজ লস্ট কেস কেন
এখানে মীনাক্ষী, কৌস্তব, সায়ন, শতরূপ এরা মানে গলা ফাটিয়েই যাচ্ছে, প্রচুর লেবারও দিচ্ছে, কিন্তু এদের যারা জ্যাঠা কাকা তারা একসঙ্গে যদি মুম্বাই, দিল্লি, বাঙ্গালোর আর কোথায় কোথায় ইটিং ফিটিং ফিটিং করে, এগুলো কি মানুষ বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। সংখ্যালঘু ভোট ব্যাংক আর মহিলা ভোট ব্যাংক, রামপুরহাটে মুসলিম মহিলাদের, সংখ্যালঘু মহিলাদের পুড়িয়ে মারা হয়, সন্দেশখালীতে একের পর এক হিন্দু মহিলা তারা প্রত্যেক দিন একটার পর একটা নারকীয় অভিযোগ এনেছে, পাশবিক ঘটনার সাক্ষী হয়েছেন, তাদের মা বোনেদের সম্মান নিয়ে চিনিমিনি খেলা হয়েছে। তারা বলছেন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমাদের সম্মান কেনা যায় না, লক্ষ্মীর ভাণ্ডার চাই না, সম্মান চাই। আপনি বলছেন আপনি বিকল্প, মা বোনেদের সম্মান থাকবে, মা বোনেরা প্রাপ্য সম্মান, হারানো সম্মান পাবেন, নাকি আপনারাও সেই লক্ষ্মীর ভাণ্ডারের মতো অন্নপূর্ণা ভাণ্ডার দিয়ে দায় সেরে বসে থাকবেন? ভারতীয় জনতা পার্টি 17-18টা সরকার চালাচ্ছে, সেই 17-18টা জায়গায় যে সরকার চলছে সেই এলাকায় সরকারের যারা নেতৃত্ব দিচ্ছেন, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তার ব্যবস্থা সেই জায়গায় কী বলছে? ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এককভাবে সিদ্ধান্ত বা তার চলার পথ ঠিক করতে পারে না। আপনাদের সামনে অসংখ্য উদাহরণ রয়েছে, অসংখ্য উদাহরণ রয়েছে বিজেপির, বিজেপির রুল স্টেটের। তাই সেই সব জায়গায় কি অবস্থা ছিল নারী সুরক্ষা, আজকে কি জায়গায় গেছে। তাই যোগী আদিত্যনাথজির যে ভাষণ বা ভাষা তাতেই বলি বিজেপি সরকারের লক্ষ্য খুব পরিষ্কার, সুরক্ষা এবং সুশাসন। সুরক্ষা এবং সুশাসন ইউপিতে আমরা দিয়েছি, গুজরাটে আমরা দিচ্ছি, আসামে দিচ্ছি, আরও বহু স্টেটে বিজেপি রুল স্টেটে, গোয়া থেকে শুরু করে সব জায়গায় দিচ্ছে। বাংলাতেও যেদিন বিজেপি আসবে সেখানে সুশাসন এবং সুরক্ষা আমাদের প্রথম প্রায়োরিটিতে থাকবে, এবং রাষ্ট্রবাদ, রাষ্ট্রবাদ, মণিপুরের নামও বলছি, দেশপ্রেম এবং করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্স, এই যে নীতি ভারতীয় জনতা পার্টির আছে সেই নীতি মেনেই এখানে ভারতীয় জনতা পার্টি তার কেন্দ্রীয় নেতৃত্ব যাকে যে দায়িত্ব দেবেন সেই দায়িত্ব পালন করবেন, এবং তার মডালিটি, তার রোডম্যাপ সেটা উত্তরপ্রদেশ বা গুজরাটের মতোই হবে, অর্থাৎ প্রো পিপল গভর্নমেন্ট। এবং সংবিধান যে প্রথম সেন্টেন্স ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অব দ্য পিপল, এটাই আমরা করব। ফর দ্য মমতা, বাই দ্য মমতা, অব দ্য মমতা, এই রকম ব্যক্তি কেন্দ্রিকতা, কোম্পানির মতো রাজ্য চালানো, স্বেচ্ছাচারিতা, পুলিশকে সিআরপিসি আইপিসিতে কাজ করতে না দেওয়া, নিজের ঠেঙ্গাড়ে ক্যাডার পরিণত করা, আর সীমাহীন দুর্নীতি, এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। অনেকক্ষণ ধরে মধুকল্পিতা বলার চেষ্টা করছে, আমি মধুকল্পিতা যেহেতু প্রেস কনফারেন্সে অনেক সংবাদ মাধ্যম একদম মধুকল্পিতাকে দিয়ে শেষ করার চেষ্টা করব মধুকল্পিতার প্রশ্ন সন্দেশখালী নিয়ে, কিন্তু তার আগে নেশন ওয়ান্টস টু নো, জানতে চায় বাংলা, তিনটে এসসি কমিশন, মহিলা কমিশন, অল ইন্ডিয়া বার অ্যাসোসিয়েশন সবাই চাইছেন রাষ্ট্রপতি শাসন। রাষ্ট্রপতি শাসন কি হতে পারে? রাজ্যপাল কি করছেন অ্যাকশন অ্যাকশন করে? রাজ্যপাল তার লিমিটেশনের মধ্যে করছেন, আপনাকে সংবিধানে এবং রাজ্যপালের যে হ্যান্ডবুক রয়েছে সেটা পড়তে হবে। রাজ্যপাল মহোদয় যা করছেন তার লিমিটেশন, তিনি অ্যাডভাইস করতে পারেন, ফিল্ড ভিজিট করতে পারেন, স্টেটমেন্ট দিতে পারেন, রিপোর্ট চাওয়াতে পারেন, তিনি এই কাজগুলো তো সন্দেশ। আমি আমার অনেক ইস্যুতে বিরোধ আছে, অনেক ইস্যু আমার মনঃপূত হয়নি, রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রীকে ডেকে হাতে খড়ি ইত্যাদি আমার মনঃপূত হয়নি, এবং আমি সন্দেশখালী ইস্যুতে 10th February আমরা প্রথম ওখান থেকে বেরিয়ে রাজভবনে গিয়ে সিঁড়িতে বসে যা যা চেয়েছিলাম গভর্নর সেগুলো করেছেন 48 ঘন্টার মধ্যে, তার লিমিটেশন আছে। আর এসসি কমিশন বা আমাদের NCW
তারা রাজ্যপাল বা রাষ্ট্রপতি মহোদয়ের কাছে যে রিপোর্ট দিয়েছেন এটা একটা প্রামাণ্য দলিল। কিন্তু রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে গভর্নরকে রেকমেন্ডেশন দিতে হয় উইথ ভ্যালিড গ্রাউন্ড, এবং এটা ক্যাবিনেট বিবেচনা করে রেকমেন্ড করে রাষ্ট্রপতি মহোদয়াকে, তারপরে রাষ্ট্রপতি শাসন হয়। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপগুলো আপনাদেরকে দেখতে হবে, জানতে হবে। এসআর মুম্বাই ভার্সাস ভারত সরকারের কেসে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আছে সেই জাজমেন্টে দুটো পদ্ধতি খুব পরিষ্কার বলা আছে, যে পার্লামেন্টের বোথ সেশনে বোথ হাউসে রাষ্ট্রপতি শাসন করার পরে উইদিন স্টিপুলেটেড টাইম 15 বা 30 দিন, আমার ঠিক মনে নেই এই মুহূর্তে, অ্যাপ্রুভ করাতে হবে, আদারওয়াইজ আপনাকে স্টেট অ্যাসেম্বলিতে ইলেকটেড গভর্নমেন্ট ওখানে আছে তার মেজরিটিতে সেখানে হাউসে নিয়ে আসতে হবে। ন্যাচারালি এইগুলো ভেবে চিন্তে করতে হবে। তারপরে ভারতীয় জনতা পার্টি জরুরি অবস্থা বিরোধী দেশ দিবস পালন করে, গত 10 বছরে অনেক সরকার পীড়া দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, কিন্তু নরেন্দ্র মোদীজি কোথাও রাষ্ট্রপতি শাসন জারি করেননি। আমি আবারও বলি, এই যে 21 সাল থেকে নতুন বাংলা নতুনভাবে আপনারা দেখছেন দেখাচ্ছেন, এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রীত্বে। ডক্টর মনমোহন সিং ছিলেন বলে মমতা ব্যানার্জি জেলে যায়নি, ডক্টর মনমোহন সিং ছিলেন বলে নন্দীগ্রামের 14ই মার্চের মামলা 16ই নভেম্বর 2007 প্রধান বিচারপতি তৎকালীন সুরিন্দর সিং নির্ঝর সিবিআই দেওয়ার পরে বুদ্ধবাবুরা 2008 সালের ফেব্রুয়ারিতে এসএলপি করে স্টে করেন, এই স্টে 11 সালে ভ্যাকেট হয়ে যায়। কিন্তু আপনি চার্জশিট দেয় রাধারানী আড়িদের বিরুদ্ধে, যারা খুনি তাদের বিরুদ্ধে চার্জশিট হয় না। এবারে আপনারা পশ্চিমবাংলায় যা ইনভেস্টিগেশন দেখছেন মূলত কোর্টের অর্ডারে, কিন্তু নরেন্দ্র মোদীজি তার করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্স আছে বলেই এই ফ্রিলি ইডি সিবিআই এনআইএ ইনকাম ট্যাক্স তারা কাজ করতে পারছে, এর ক্রেডিট নরেন্দ্র মোদীজির। তিনি শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষেই এই সিস্টেমটা চালু করেছেন, এবং কোথাও কাউকে না ডেকে সন্টু পানের মতো হঠাৎ করে সন্ধ্যাবেলা নোটিশ ছাড়া ক্যামেরা বুম সহ তুলে নিয়ে যাওয়া, এ কাজ ইডি সিবিআই এনআইএ কোনোদিন করেনি। তারা একাধিক নোটিশ দিয়েছেন, আত্মপক্ষ সমর্থন করতে বলেছেন, তার এগেনস্টে কোর্টে গেছেন আপনারা, মানে যারা ভিকটিম বা যারা অ্যাকুজড, কোর্টে উভয় পক্ষের কাগজপত্র জমা হয়েছে, প্রমাণ হয়েছে, আপনি প্রমাণিত করাপ্টেড, আপনাকে জেলে যেতে হয়েছে। সেটা সত্যেন্দ্রনাথ জৈনের ক্ষেত্রেও বলুন, মনীষ সিসোদিয়ার ক্ষেত্রে বলুন, হেমন্ত সোরেনের ক্ষেত্রে বলুন, পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে বলুন, অথবা জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে বলুন, এইটাই হচ্ছে কারণ। আর 5ই জানুয়ারি যদি ইডি শাহজাহানের ওখানে সাতক্ষীরা বাংলাদেশে জ্যোতিপ্রিয় মল্লিকের রেশন পাচারের জন্য না, মানে অভিযোগে না যেত, তাহলে সন্দেশখালি বিচ্ছিন্ন হয়ে থাকতো, এই অত্যাচার কন্টিনিউশন তার থাকতো, এত কাণ্ড এত ঘটনা এত প্রতিবাদ, এবং আমি সাফার করেছি 3 বা 4 বার আটকেছে, আমাদের রাজ্য সভাপতি ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছেন, আমাদের লোকেরা 17 জন নেতা জেলে আছেন, আপনাদের রিপোর্টাররাও না খেয়ে না দে সেখানে করেছেন, এবং সন্টুর মতো একজন অত্যন্ত তরুণ প্রতিভাবান সাহসী, এবং তার মধ্যে শুধু সাংবাদিকতা নয়, ভিতর থেকে একটা ইমোশন আবেগ দিয়ে সে কাজ করে, তাকে আজকে এই রকম একটা, মানে সম্পূর্ণ একটা অন্য পরিবেশে অত্যন্ত কষ্টের মধ্যে তাকে রাত্রিগুলো কাটাতে হচ্ছে বা হবে।
ঠিক আমাদের যেহেতু একেবারে আমরা শেষ করছি, কিন্তু আমাদের এডিটর জি অর্ণব গোস্বামীর সাথে একদম আর কয়েক মিনিটের মধ্যে আমরা করব, শুধু একটা ছোট্ট বিরতি নিচ্ছে শুভেন্দুবাবু, এবং বিরতির পর ফিরে আসছি শুভেন্দু অধিকারী। রিপাবলিক বাংলায় যে পুরো সাক্ষাৎকারটি দিলেন সেই গোটাটা দেখানোর জন্য একটা ছোট্ট বিরতি। लेकिन दुस्साहस इतना कि अब पत्रकारों के ऊपर भी इस तरह का प्रहार हो, पत्रकार अपने कर्तव्य का पालन कर रहा था, रिपब्लिक के लिए इस प्रकार का अटैक नया नहीं है। लेकिन संदेश खाली में जो हुआ, ये कोई भी राजनीतिक दृष्टिकोण से स्पॉन्सर्ड इवेंट नहीं था। ये वो क्षेत्र है जहां पर लोगों ने ममता बंदोपाध्याय का समर्थन किया था, तो अपने ही समर्थकों के परिवार की महिलाओं का शोषण करना, ये जब दृश्य विश्व के सामने और विशेषतः भारत के सामने आया, तो निश्चित रूप से देश भर में इस संदर्भ में आक्रोश है। मैम आखिरी सवाल, क्योंकि शाहजहां शेख की गिरफ्तारी नहीं हो रही है लेकिन रिपोर्टर्स को गिरफ्तार किया गया। पहले दिन ही कहा था शाहजहां शेख एंटिसिपेटरी बेल ले रहे हैं, अपने वकील के साथ फिजिकली उपलब्ध हैं पेपर्स साइन करने के लिए। देश भर में एक प्रश्न था शाहजहां शेख कौन है, आज प्रश्न है कि शाहजहां शेख कहाँ हैं। तो रिपोर्टर को अरेस्ट करने की बजाय शाहजहां शेख को अरेस्ट करती ममता बंदोपाध्याय, तो किसी के समझ में भी आता कि वो न्यायबद्ध तरीके से एक समाधान लाने की कोशिश कर रही हैं। लेकिन मैं पहले भी कह चुकी हूँ, आज भी कहती हूँ, ममता इज़ ऑन द साइड ऑफ रेपिस्ट एंड ममता इज़ ऑन द साइड ऑफ गुंडाज लाइक शेख शाहजहां। देश खाली में जिस तरीके के हालात हैं और अब हालात ये हो चुके हैं कि रिपोर्टर्स तक को निशाना बनाया जा रहा है, इस पर बात करने के लिए हमारे साथ केंद्रीय मंत्री स्मृति ईरानी जी हैं। स्मृति जी, संदेश खाली को लेकर, महिलाओं की को लेकर जिस तरीके के कदम सरकार को उठाने चाहिए थे, इसके उलट अब मीडिया को भी निशाना बनाया जा रहा है। रिपब्लिक भारत के रिपब्लिक मीडिया नेटवर्क के जो रिपोर्टर हैं, जो वहाँ सच्चाई दिखाने की कोशिश कर रहे हैं, तो उन्हें तक गिरफ्तार कर लिया जाता है। ये पहली बार नहीं हुआ है कि रिपब्लिक की पत्रकारिता को इस प्रकार से एक धावा बोला गया है उनके खिलाफ। आपके जो एडिटर हैं, मुख्य हैं आपके चैनल के, अर्णब गोस्वामी, उनको भी जहां पर इंडिया अलायंस जिसे आज कहते हैं, जहां जहां पर कांग्रेस के या उनके गठबंधन के नेता हैं, वहां वहां पर रिपब्लिक टीवी को विशेष रूप से एक निशाने पे लगाया जाता है। मैं स्तब्ध हूँ, आज मैंने सुबह देखा कि किस प्रकार से पत्रकार गुहार लगा रहे थे, जिनको अवैध रूप से पकड़ा गया है, कि उनकी ना मेडिकल एग्जामिनेशन हो रही है, उनसे कागज़ पर जबरन साइन करवाया जा रहा है। तो मुझे लगता है देश भर की मीडिया एजेंसीज़ को जागरूकता से इस विषय पर ठोस कदम उठाने चाहिए। मीडिया हमारे देश में हमारे लोकतंत्र का एक बहुत ही बृहद स्तंभ है, बहुत ही ज़रूरी स्तंभ है, और अगर आज दूसरे चैनल्स या दूसरे पब्लिकेशंस के पत्रकार चुप्पी साध कर बैठ गए, तो आज रिपब्लिक की बारी है, कल किसी और जर्नलिस्ट के साथ ये हो सकता है। लेकिन मैं पुनः कहूँगी कि संदेश खाली के संदर्भ में राष्ट्रभर में जागरूकता जगाने का काम जिस रिपोर्टर ने किया, उसको इस प्रकार का दंड मिले कि लोकतंत्र में जो महिला विक्टिम है उसकी आवाज़ दबी रहे, तो ये राष्ट्र भी चुपचाप ये तमाशा नहीं देखेगा। मैम कुछ ना कुछ तो छिपाने की कोशिश हो रही है, दबाने की कोशिश हो रही है, जिसे लगातार रिपब्लिक दिखा रहा है। जब मुख्यमंत्री स्वयं रेपिस्ट का बचाव कर रही हो, जब मुख्यमंत्री स्वयं उस गुंडे का बचाव कर रही हो, तो आप न्याय की अपेक्षा उनसे नहीं कर सकते। लेकिन दुस्साहस इतना कि अब पत्रकारों के ऊपर भी इस तरह का प्रहार हो, पत्रकार अपने कर्तव्य का पालन कर रहा था, रिपब्लिक के लिए इस प्रकार का अटैक नया नहीं है। लेकिन संदेश खाली में जो हुआ, ये कोई भी राजनीतिक दृष्टिकोण से स्पॉन्सर्ड इवेंट नहीं था। ये वो क्षेत्र है जहां पर लोगों ने ममता बंदोपाध्याय का समर्थन किया था, तो अपने ही समर्थकों के परिवार की महिलाओं का शोषण करना, ये जब दृश्य विश्व के सामने और विशेषतः भारत के सामने आया, तो निश्चित रूप से देश भर में इस संदर्भ में आक्रोश है। मैम आखिरी सवाल, क्योंकि शाहजहां शेख की गिरफ्तारी नहीं हो रही है लेकिन रिपोर्टर्स को गिरफ्तार किया गया। पहले दिन ही कहा था शाहजहां शेख एंटिसिपेटरी बेल ले रहे हैं, अपने वकील के साथ फिजिकली उपलब्ध हैं पेपर्स साइन करने के लिए। देश भर में एक प्रश्न था शाहजहां शेख कौन है, आज प्रश्न है कि মুখোমুখি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, এবং এরই পাশাপাশি উত্তর দিলেন সিনিয়র এডিটরদের এবং সাংবাদিকদের। সন্দেশখালিতে লাগাতার মাটি কাঁপতে পুরো রয়েছে।
হচ্ছে রিপাবলিক বাংলা আজকে কালো দিন মন্তব্য শুভেন্দু অধিকারীর এবং সাংবাদিককে মানসিক হেনস্থা করা হয়েছে মন্তব্য শুভেন্দু অধিকারীর এরই পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কোরিয়ার মতো কাজ করছেন সংবিধান বদলেতে চান মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের স্বৈরতন্ত্র চলছে কার্যত খুব শুভেন্দু অধিকারীর গলা এবং এরই পাশাপাশি রিপাবলিক বাংলাকে পাশে থাকার বার্তাও দিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যেখানে সন্দেশখালীতে লাগাতার কভারেজ করে গিয়েছে রিপাবলিক বাংলা এবং রিপাবলিকের সাংবাদিক চন্দ্রপানকে গ্রেফতার করা হয়েছে এবং এই বিষয় নিয়েই রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রিপাবলিক বাংলা প্রেজেন্টেড বাই ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী करने की बजाय शाहजहां शेख को अरेस्ट करती ममता बंदोपाध्याय तो किसी के समझ में भी आता कि वो न्यायबद्ध तरीके से एक समाधान लाने की कोशिश कर रही हैं लेकिन मैं पहले भी कह चुकी हूँ आज भी कहती हूँ ममता इज़ ऑन द साइड ऑफ रेपिस्ट एंड ममता इज़ ऑन द साइड ऑफ गुंडाज लाइक शेख शाहजहां শান্তনু ঠাকুর আমাদের সঙ্গে রয়েছেন শান্তনু ঠাকুর কাছে যাবো সরাসরি শান্তনুবাবু কি বলবেন আপনাদের আশা করি রিপাবলিক বাংলার কভারেজ দেখছেন এবং কিভাবে শাসক দল ভয় পাচ্ছে কিভাবে শাসক দল তার আপ্রাণ মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে যতটা সম্ভব রিপাবলিক বাংলাকে আটকানো যায় আমাদের মানুষের কণ্ঠস্বর তুলে ধরার যে প্রয়াস তাকে ধামাচাপা দেওয়া যায় যদিও আমরা থামছি না আমরা দমছি না আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি কি বলবেন শান্তনুবাবু দেখুন দেশের ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি হচ্ছে আমাদের মিডিয়া মাধ্যম তো আমার মনে হয় আজকে এবং গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটা সম্পূর্ণভাবে সত্যকে ধামাচাপা দেওয়া হচ্ছে এবং এবং গণতন্ত্রকে অবমাননা করা হচ্ছে মানুষের হিউম্যান রাইট যেটা আছে সেটাকে ভায়োলেট করা হচ্ছে এবং এই যে যে বিষয় এই বিষয়গুলো যখন জনসমক্ষে আসছে মানুষ কিন্তু বুঝতে পারছে সব কিন্তু মানুষ অবলার মতো বসে আছে মানুষ চাইছে যে এর কী করে এর থেকে পরিত্রাণ পাওয়া যায় তো এখন আমার মনে হয় যে রিপাবলিক বাংলার উপরে যেভাবে কালকে অত্যাচার হলো আমাদের সাংবাদিকদের উপরে সাংবাদিকের উপরে সেখানে আমার মনে হয় পুরো ভারতবর্ষের সাংবাদিকদের এসে ওই জায়গায় লাস্ট ন বছর ধরে কী চলেছে সেটাকে ফোকাস করা এবং তুলে ধরা কেন এটাকে রাজ্য সরকার হাইড করতে চাইছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারা সেখানে ইডি বাধাপ্রাপ্ত হচ্ছে মার খাচ্ছে সেখানে সাংবাদিকরা মার খাচ্ছে কী এমন বস্তু আছে যে ওটাকে লোকাতে হবে আমার মনে হয় এটাকে ফ্রন্টে আনা উচিত যদি সকলে ব্যর্থ হয় অফকোর্স আপনারা জানেন যে আমাদের এসটিএসসি অ্যাসোসিয়েশন যে আছে তার থেকে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে চিঠি করা হয়েছে যে ওখানের যে অবস্থা তাতে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের যে ল অ্যান্ড অর্ডার আছে সেটা ভেঙে পড়ছে এবং অবকাঠামো এতে দেশের ভিতরেও বিভ্রান্তির একটা সৃষ্টি হয়েছে ভারতবর্ষের হেন কোনো মানুষ নেই যে আজকে ওই বিষয়গুলো জানছে না বা জানছে না সন্দেশখালীর ইস্যু তো আমার মনে হয় আগামীতে বৃহত্তর জায়গা যেতে চলেছে এভাবে লুকিয়ে রাজ্য সরকার রাখতে পারবে না আর যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে শেল্টার দিচ্ছে টিএমসির হুলিগ্যাংদের লিডারদের যারা দুষ্কৃতকর্মের সঙ্গে যুক্ত এবং পুলিশকে ডাইরেক্ট তারা ডাইরেকশন দিচ্ছে যে আপনারা কাউকে ঢুকতে দেবেন না আমি মনে করি এর মধ্যে বিরাট বড় রহস্য লুকিয়ে আছে আর এই রহস্য সামনে সম্মুখে আসা উচিত সম্মুখে এসে মানুষের সামনে প্রকাশিত হওয়া উচিত সন্দেশখালীতে কেউ প্রবেশ করতে পারবে না সন্দেশখালীতে কেউ ঢুকতে পারবে না কিছু তো রহস্য রয়েছে এবং আমরা সবথেকে বড় চক্ষুষ হয়ে গেছি কারণ আমরা প্রথম দিন থেকে সন্দেশখালীতে টানা কভারেজ করে আসছি টানা কি এমন রহস্য রয়েছে সেখানে দেখুন ওখানে লোকাল মায়েরা ওখানকার লোকাল মায়েরা স্থানীয় বাসিন্দারা বলছে তাদের জমি নিম্ন আদালতের বড় ধাক্কা মমতার পুলিশের ধৃত রিপাবলিক বাংলার সাংবাদিকের 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছিল সন্দেশখালী থানার পুলিশ কিন্তু পুলিশের সেই আবেদন নাকচ করে দেয় আদালত মঞ্জুর হয় মাত্র 3 দিনের পুলিশ হেফাজত সোমবার সন্ধ্যায় রিপাবলিকের সাংবাদিককে গ্রেফতার করে সন্দেশখালী থানার পুলিশ মঙ্গলবার
বসিরহাট আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। রিপাবলিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রিপাবলিকের সাংবাদিককে মানসিক হেনস্থা করা হয়েছে জানিয়েছেন শুভেন্দু। পুলিশ সাংবাদিককে হেনস্থা করেছে জানতে পেরেই পুলিশকে ফোন করেন শুভেন্দু, কিন্তু বিরোধী দলনেতার সঙ্গে কথা বলেনি পুলিশ, দাবি শুভেন্দু। একজন অপরাধীকে প্রশ্রয় দিচ্ছেন মুখ্যমন্ত্রী, খুব উগ্রে মন্তব্য স্মৃতি ইরানির। শেখ শাহজাহান গ্রেফতার হয় না অথচ সাংবাদিককে ধরে পুলিশ, তো কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী। তাদের বাড়ি ঘরদুয়োর গুলোকে তা ভাঙচুর করে নিজেরা ওখানে বিল্ডিং তুলছে, মহিলারা ওখানে রেপ্ট হচ্ছে, শিলতাহানির শিকার হচ্ছে, রাত দুপুরে দুটোর সময় গিয়ে পিঠে তৈরি করে দিতে হয়। কাদের পিঠে তৈরি করে দিতে হয়, কারা তারা? গণতন্ত্রের দেশে বাস করছি নাকি আমরা, সেটা আমাদের জানতে হবে আগে। মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে, এর কেন রাত দুপুরে দুটোর সময় গিয়ে মহিলাদের পিঠে বানিয়ে দিতে হবে, বাড়ির ছেলে পুলে বাড়ির স্বামী হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে তাকে বাধ্য হয়ে যেতে হচ্ছে, কেন? তাকে ভয় দেখানো হচ্ছে যে আপনি যদি না আসেন, তুমি যদি না এসো, তাহলে তোমার হাজব্যান্ডকে সামনে সকালে তোমাকে সাদা থান পরিধান করিয়ে আমি তোমাকে বসিয়ে রাখবো। এই যে লাস্ট 9 বছরের যে ওখানে অপসংস্কৃতি, এটা বন্ধ হোক, এবং এতে আমার মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী জড়িত রয়েছে। এটা মুখ্যমন্ত্রী বলতে চাইছে যে সাজানো কেস, তাহলে এটা যদি সাজানো কেস হয়ে থাকে তাহলে ওই মানুষগুলোকে সম্মুখে আনা হোক, যে তাদেরকে কেউ লিড করছে কি না বা তারা স্বইচ্ছায় বলছে কি না, এটা তাদের সম্মুখে এনে মিডিয়া এই বিষয়টিকে সারা ভারতবর্ষের মানুষকে হাইলাইট করে দেখা কাজবে। একদমই তাই শান্তনুবাবু, এবং তার সঙ্গে সঙ্গে লাস্ট একটাই প্রশ্ন করব যেখানে প্রকাশ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে ক্লিন চিট দিচ্ছে, স্পষ্ট হয়ে যায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই রাজ্যের পুলিশ শেখ শাহজাহানদের খুঁজে পাবে না, তারা আমাদের সাংবাদিকদেরই খুঁজে পাবে। এরপর এই রাজ্যে সত্যি সত্যি সাধারণ মানুষ পুলিশের উপর ভরসা রাখবে? যে মা বোনেরা তারা প্রত্যেক মুহূর্তে কাঁদছেন, তারা আকুতি বিনতি করছেন যে দয়া করে আমাদের একটা অভিযোগ নিন, আমাদের বাড়ির পুরুষরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, মহিলারা তাদের সম্মান নিয়ে থাকতে পারছে না, অবিলম্বে কি এখনো পর্যন্ত কি সময় আসেনি কি এই রাজ্যে সত্যি সত্যি পুলিশের উপর ডিপেন্ডেন্সি কমিয়ে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় অন্তত বেশ কিছু ক্ষেত্রে, 355 বা 356? আমি বললাম যে যারা টাকা কালেকশন করে দিচ্ছে তাদেরকে তো উনি শেল্টার দেবেন, ওনার পার্টি চালাচ্ছে, এবার টাকাটা কি করে কালেকশন করে আসছে সেটার ওনারা খেয়াল রাখার দরকার নেই। যে ধরা পড়ছে তাকে উনি সঙ্গে সঙ্গে ক্লিন চিট দিয়ে দিচ্ছেন, কেননা ওনার পার্টির টাকার সোর্স কমে যাবে, এটা উনি বুঝতে পারছেন, আর এটা বুঝতে পেরেই উনি এইগুলো করছেন ইচ্ছাকৃত। দেখুন, 356 বা 355 যাই বলছেন না কিনা, এটা তো মহামান্য রাষ্ট্রপতির নিজের হাতে নির্ভর করে, এটা আমরা কেউ বলতে পারি না। সিচুয়েশান যদি বাংলায় সেরকম তৈরি হয়ে যায়, সেরকম যদি পুরো বাংলা যদি আজকে আগুন জ্বলতে থাকে, তাহলে সিচুয়েশান ট্যাকেল দিতে গেলে সেটা করতে হতে পারে, কিন্তু আমরা সে ডাইরেকশনটা দিতে পারি না। এটা গৃহ মন্ত্রণালয়ের কাজ এবং মহামান্য আমাদের রাষ্ট্রপতি মহোদয়ের বিষয়, কিন্তু বাংলাতে যেটা চলছে এটা মিডিয়ার, সমস্ত ভারতবর্ষের মিডিয়ার ফোকাস করা উচিত, এবং এই ফোকাসিংয়ের মাধ্যমে পাবলিকের কাছে পৌঁছে দেওয়া উচিত আজকে বাংলায় যে গণতন্ত্র, গণতন্ত্র আজকে ধর্ষিত, আজকে বাংলার মা বোনেরা আজকে সেখানে সুরক্ষা পাচ্ছে না, সুরক্ষা নেই তাদের, এটার জন্য ইমিডিয়েট আমাদের একটা ব্যবস্থা নেওয়া উচিত। আগামীতে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তার অপেক্ষায় আমরা আছি। শাস্ত্রবাবু, আমরা অপেক্ষায় রইলাম, অনেক ধন্যবাদ, আমরা অপেক্ষায় রইলাম যে সত্যি সত্যি ব্যবস্থা নেওয়া হোক, সাধারণ মানুষ অপেক্ষায় আছে, সন্দেশখালীর মা বোনেরা অপেক্ষায় আছে, এমন অবস্থা তাদের, তারা পর্যন্ত বলছেন যে অবিলম্বে এখানে ব্যবস্থা নেওয়া হোক, রাষ্ট্রপতি শাসন জারি করা হোক, এই পুলিশের থেকে তারা আর কোনো রকমের কোনো সুবিধা পাবে না। অনেক ধন্যবাদ শান্তনু ঠাকুর আমাদের সঙ্গে ছিলেন। আমি আরও একবার সরাসরি চলে যাবো, আমাদের অপপ্রতিনিধি বিশাখা রয়েছেন এই মুহূর্তে নস্করপাড়া থেকে, বিশাখার সঙ্গে রয়েছেন অনেক মহিলারা রয়েছেন যারা লাগাতার অভিযোগ করে গিয়েছেন, বিশাখা এই মুহূর্তে তারা কি বলছেন? একদমই সেই কথাটা, যে কথাটা বারবার তারা দিনের পর দিন ধরে বলে আসছেন, এই সন্দেশখালী ঘটনার পর মা বোনেদের যে অভিযোগ সেই অভিযোগটা উঠে আসছে, এবং তারা
একেবারে ক্ষোভে ফেটে পড়ছেন, কেন কেন একজন সাংবাদিককে ধরা হবে এভাবে? তিন চারজন মিলে টেনে হিঁচড়ে নিয়ে যাবে তাকে থানায়, তাকে অ্যারেস্ট করা হবে, তার প্রতিবাদ জানাচ্ছেন সন্দেশখালীর মা বোনেরা। আপনারা বলুন, এইটা যে ছবিটা আপনারা দেখেছেন গতকাল রাতে, সেটা কি গণতন্ত্রের চেহারা? সন্দেশখালীতে গণতন্ত্র রয়েছে? আছে, মমতা আর উত্তম সর্দার, শিবু হাজরা, এরাই হচ্ছে আমাদের এখানে মানে দালাল, মোস্তান, গুন্ডা। যেটা বলছিলাম, এই যে সঞ্জু রঞ্জু বলছে, তা সঞ্জু রঞ্জু আর এই কার্তিক হালদারের এদের অ্যাকাউন্ট মানে চেক করুন, কারণ এরা যদি এত সত্যিবাদী যুধিষ্টি হয়, ধোয়া তুলসী পাতা হয়, হ্যাঁ, সুতরাং এই কার্তিক হালদার বেশি। একটা কথা বলুন তো, যে এখানে আমরা বুঝতে পারছি দিনের পর দিন আপনারা এখানকার বাসী। সন্তুর অপরাধ ভাইপোকে প্রশ্ন করেছে, ভাইপো তার স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারেনি, বাংলা দেখেছে। রাজ্যের অত্যাচারিত মানুষের হয়ে কথা বলাটা বিরোধী দলের কাজ, বাংলায় গণতন্ত্র নেই, শাসককে প্রশ্ন করায় রিপাবলিক বাংলার সাংবাদিক গ্রেপ্তার। রিপাবলিক বাংলার নিউজরুমে সাংবাদিক সম্মেলনে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে যে মন্ত্রিসভা আছে পশ্চিমবঙ্গে তাকে কি বলা হয়? মাননীয় মমতা ব্যানার্জির মন্ত্রিসভা। সেই মন্ত্রিসভার কেউ যদি করাপশনে প্রমাণিত হয়, তার বিরুদ্ধে প্রমাণ সহ চার্জশিটেড হয়, তার রেসপন্সিবিলিটি কার যায়? মমতার মন্ত্রিসভা দুর্নীতিতে ডুবে অভিযুক্ত মন্ত্রীরা, একাধিক চার্জশিটের পরেও ব্যবস্থা নেওয়া হয়নি। রিপাবলিক বাংলার নিউজরুমে সাংবাদিক সম্মেলনে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালী আগে আমরা 11-র আগে বলতাম ভুলতে পারি নিজের নাম, ভুলব না কো নন্দীগ্রাম। এখন সবাই বলছে সন্দেশ খালি করবে মমতার চেয়ার খালি। সন্দেশ খালিতে তৃণমূলের মুখোশ খুলেছে রিপাবলিক বাংলা, মুখ খুলেছেন মায়েরা। সন্দেশ খালি তৃণমূলের চেয়ার খালি করবে রিপাবলিকের নিউজরুমে সাংবাদিক সম্মেলনে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিম্ন আদালতে বড় ধাক্কা মমতার পুলিশের, রিপাবলিক বাংলার সাংবাদিকের 10 দিনের হেফাজত চেয়ে মিলল 3 দিনের পুলিশ হেফাজত। নিম্ন আদালতে মমতার পুলিশের প্রথম হার। मैं स्तब्ध हूँ। आज मैंने सुबह देखा कि किस प्रकार से पत्रकार गुहार लगा रहे थे, जिनको अवैध रूप से पकड़ा गया है। जब मुख्यमंत्री स्वयं उस गुंडे का बचाव कर रही हो, तो आप न्याय की अपेक्षा उनसे नहीं कर सकते। রিপাবলিকের উপর আক্রমণ, তীব্র প্রতিবাদ স্মৃতি ইরানির। সংবাদ মাধ্যমের উপর হামলা, অপরাধীকে প্রশ্রয় দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক গ্রেফতার হয়, শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে না পুলিশ, রাজ্যকে তোপ কেন্দ্রীয় মন্ত্রীর। সন্দেশখালীতে অনৈতিকভাবে গ্রেফতার রিপাবলিক বাংলার সাংবাদিক। রাজ্য পুলিশের ডিজিকে নোটিশ জাতীয় মানবাধিকার কমিশনের। সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব, মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ। সন্দেশখালী নিয়ে ফের কোণঠাসা রাজ্য। সন্দেশখালীতে মানব পাচারের অভিযোগ, রাজ্য পুলিশের কাছে তথ্য তলব এনআইএ। পুলিশ গার্ড করছে, হ্যাঁ, কিন্তু পুলিশের উচিত নয় কি ফাঁসি চাই?
রয়েছে, অনির্বাণ রয়েছে এবং গোটা নিউজ রুম রয়েছে, শুভেন্দু অধিকারী সলিডারিটি জানাতে আমাদের সঙ্গে রয়েছেন। আমি পিসিআরকে বলবো, আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীও আশা প্রকাশ করেছিলেন যে উনিও আমাদের সাথে যুক্ত হবেন আর কয়েক সেকেন্ডের মধ্যে, উনিও অনলাইনে থাকবেন। আমি অনুরোধ করছি ওনাকেও নিয়ে আসার জন্য। প্রথমেই থ্যাংক ইউ শুভেন্দু অধিকারী, অ্যাটলিস্ট আপনি এভাবে এই ছোটো ছোটো বাচ্চা, এদের বয়স 20-25 মধ্যে, এই বাচ্চা ছেলেমেয়েগুলো মধ্যবিত্ত বাড়ি থেকে আসে, খাটের নিচে টাকা থাকে না, বাড়িতে আবার বকা খায়, সকালবেলা অফিস আসতে হয়, এদের মনোবল বাড়ানোর জন্য সন্তুপানের সহকর্মীদের কী বলবেন? দেখুন, আমি যা বলবো সেটা গতকাল থেকেই আমি বলছি। সন্তু যখন ওখানে কার্যত মমতা পুলিশের ঘেরাটোপের মধ্যে ওকে মেন্টাল টর্চার করা হচ্ছিল এবং ওখানকার যে দেশি যন্ত্রচালিত নৌকো বা বোট সেখান থেকে নামিয়ে নেওয়া হচ্ছিল, তখন আমি একবার ভিডিও কল করেছি, একবার অডিও কল করেছি। পশ্চিমবাংলায় তো মমতা ব্যানার্জির পছন্দের তালিকায় যারা থাকেন না, তারা হোয়াটসঅ্যাপ কল অথবা ফেসটাইম কল ছাড়া কথাও বলতে পারে না। স্বাভাবিকভাবে আমি হোয়াটসঅ্যাপ কল এবং ভিডিও কলে তখন থেকে ওর সঙ্গে টাচে আছি এবং আমি ওকে যে প্রথম যিনি ডিটেন করতে যান শান্তনু পাল, এএসআই সন্দেশখালী পিএস, তার সঙ্গে আমি কথা বলতে চেয়েছিলাম। উনি রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে কথা বলতে অস্বীকার করেন। ভাবখানা বাংলার কারো সাথে কথা বলেন না, না না, ভাবখানা এমনই যেন মমতা ব্যানার্জির উনি কর্মচারী, উনি রাজ্য সরকারের পুলিশ ডিপার্টমেন্টের কর্মচারী নন, আর ওনার বেতনটা ভাইপোর ক্যামাক স্ট্রিটের অফিস থেকেই দেওয়া হয়, এমন ভাবখানা করলেন, কথা বলতে চাইলেন না। আমি তখন লাউড করতে বললাম এবং সন্টুর ফোন থেকে আমি ওকে শোনালাম যে আমরাও কম বেশি সিআরপিসি আইপিসি জানি, আপনি কর্তব্যরত অবস্থায় একজন সাংবাদিককে এভাবে লঞ্চ থেকে নামিয়ে দিতে পারেন না, সন্ধ্যা হয়ে গেছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওকে ফিরে যেতে দেন ওর কর্মস্থলে অথবা বাড়িতে, সেকশন 41 নোটিশ দিন, ডেকে পাঠান, কমপ্লাই না করলে অ্যাকশান নিন। আপনারা যা করছেন আপনাদের উপরওয়ালার নির্দেশে, এটা সম্পূর্ণ বেআইনি, এটা আমি সেদিন থেকেই বলেছি। তারপরে আপনাদেরকে আমি ফোন ইন দিয়েছি 15 মিনিট প্রায়, দিল্লি থেকে আপনার ন্যাশনাল চ্যানেল ধরেছে, সেখানে বলেছি, আমি আমার এক্স হ্যান্ডেলে রাতে পোস্ট করেছি, আমার সোশ্যাল মিডিয়ার যত হ্যান্ডেল আছে, এক্স হ্যান্ডেল বলুন, ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, আমি ব্ল্যাক করেছি যে 24 ঘন্টা, এটা সিম্বলিক, আমি ল অ্যাবাইড পিপুল, অনেকবার পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়েছি, আমি ওই সন্দেশখালি থানাতে গিয়ে ঢুল ছুড়বো বা কেষ্টমণ্ডলের মতো বলবো যে তোমাকে এক্ষুনি প্যাকেট করে পাঠিয়ে দেবো বীরভূম থেকে অন্য জায়গায়। আমি তো কাজ করতে পারবো না, আমার যা সিস্টেম আমি করেছি এবং সকাল 8টা থেকে এই কালো রিবনটা আমি পরে রেখেছি, টুডে ইজ এ ব্ল্যাক ডে, রিপাবলিক বাংলা পরিবার এই কালো রিবনটা পরেছে, গোটা বাংলা গোটা দেশ এখন পরছে ব্ল্যাক ডে। এবং আমি সন্দেশখালীতে সারা দিন যা করেছি আপনারা দেখেছেন, তারপরে আমি প্রেস ক্লাবের অনুমতি চেয়েছিলাম যে আমি একটা প্রেস কনফারেন্স করব, কারণ আমি বিকেল অবধি ওয়েট করেছিলাম। প্রেস ক্লাবের ভেতরে করলেন? প্রেস ক্লাবের ভিতরে প্রি অকুপাইড ছিল, আমি ওদের দোষ দেব না, ওরা আমাকে লন ইউজ করতে দিয়েছে। আমি 6 PM প্রেস কনফারেন্স করেছি, আপনাদের একাধিক প্রতিনিধি ছিল, যে কাজটা প্রেস ক্লাবের প্রেসিডেন্টের স্নেহাংশুবাবু বা সম্পাদক কিংসুক প্রামাণিকের করার কথা, ওই কাজটা আমাকে করতে হয়েছে। ওরা একটা বিবৃতি অবশ্য দিয়েছেন, ওরা একটা নোটিশ অবশ্য দিয়েছিলেন, হ্যাঁ, ওটা কালকে মিডনাইটে ওরা দিয়েছে, তারপর আর কিছু আমরা দেখতে পাই না, তারপরে কিছু করতে পারবে না, তারা করতে পারবে না, কারণ মমতা ব্যানার্জি এই ধরনের কিছু কিছু লোকের টিকিটা এমন করে বেঁধে রেখেছে, সেখান থেকে বেরিয়ে আসা এদের পক্ষে খুবই অসম্ভব। কিন্তু মিডিয়ার তো কোনো রং হয় না, মিডিয়ার তো কোনো দল রং জানা হয় না, এটা তো আমি প্রেস কনফারেন্সে বলেছি যে কন্টিনিউয়াস, আমি তো দেখুন লিডার অফ অপোজিশন হিসেবে আমি তো বায়াস পলিটিক্স করিনি। দেবমাল্য বাগচি যখন খড়গপুরের অ্যারেস্ট হয়, আনন্দবাজার পত্রিকার পশ্চিম মেদিনীপুরের রিপোর্টার, তখন আনন্দবাজার গ্রুপ, ওদের ইংলিশ আছে, পোর্টাল আছে, ওদের ইলেকট্রনিক্স চ্যানেল আছে, একটা বাক্য শব্দ ইউজ করেনি। আমি প্রথম এক্স হ্যান্ডেলে দিই যে দেবমাল্য বাগচিকে
ইললিগালি অ্যারেস্ট করা হয়েছে, তারপরে ওরা দেখায়। আমি আমার কর্ম করে যাচ্ছি। লিডার অফ দি অপোজিশন মিন্স নট টু রিপ্রেজেন্ট এনি পলিটিক্যাল পার্টি, লিডার অফ দি অপোজিশন মিন্স দোজ হু আর টর্চার বাই দি রুলিং পার্টি অফ দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড তাদের যারা রুলিং পার্টি এবং স্টেট গভর্নমেন্ট যারা অত্যাচারিত, তাদের প্রত্যেকের কণ্ঠস্বর হওয়া উচিত রাজ্যের বিরোধী দল নেতার। আমি সেই কাজটা করছি। ইউটিউবারদের বিরুদ্ধে যেভাবে আক্রমণ হয়েছে, জেলে খাটানো হয়েছে, তার বিরুদ্ধেও আমি বলেছি। কিন্তু আমি ফাইনালি আপনাকে বলি, আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করার বিরোধী। ভাইপো তখন অনেক আগে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে একটা আমাকে ক্ষমতা দেখাতে গেছিলেন, ওখানে একটি ছেলে মঞ্চের উপরে উঠে সপাটে একটি চড় মারেন, আমি একে সমর্থন করি না, আমি বিরোধিতা করি। কিন্তু আপনি দেখবেন 3-4 বছর পরে ওই ছেলেটিকে রহস্যজনকভাবে মেরে ফেলা হয়। তার বাড়ির লোককে আমি কন্ট্যাক্ট করেছিলাম, কিন্তু পুলিশ নেগোসিয়েশন করে ইন এক্সচেঞ্জ অফ এনিথিং তারা সেটেল করে দেয়, তার বাড়ির লোক এগিয়ে আসেনি কমপ্লেন করার জন্য। এক্ষেত্রেও সন্টুর সবচেয়ে বড় অপরাধ, সিজিও কমপ্লেক্সে এই রাজ্যের প্রিন্স এবং এই রাজ্য যারা চালাচ্ছেন 13 বছর ধরে, সেই কোম্পানির উনি ম্যানেজিং ডাইরেক্টর, ভেরি পাওয়ারফুল পার্সন, উনি যদি ওনার কালীঘাটের বাড়ি থেকে এয়ারপোর্ট আসেন, গোটা রাস্তা গ্রিন করে রাখা হয়, অ্যাম্বুলেন্স হতে পারেন, অন্য কেউ হতে পারেন, সবাইকে আটকে থাকতে হবে, এবং এইটুকু রাস্তায় মিনিমাম 2000 পুলিশ ডিপ্লয়মেন্ট করা হয়, ইনক্লুডিং আইপিএস অফিসার 2000। উনি 5000 কম্বল বিতরণ করতে ফলতা গেছিলেন, তার জন্য পুলিশের খরচ হয়েছে 1,84,00,000 টাকা, 7000 পুলিশ ডিপ্লয় করা হয়েছে। কত টাকা দিয়েছেন জানি না, 45 টাকার কম্বল না 120 টাকার কম্বল যোগ গুণ করতে হবে 5000-এর সঙ্গে, সেটা উনি দিয়েছেন বা কোনো মদ কোম্পানি এক্সাইজ ডিপার্টমেন্টের কেউ দিয়েছে সেটা আমি জানি না, বা ডিআর লটারির কেউ দিয়েছে সেটা আমি জানি না তদন্ত সাপেক্ষে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সন্টুর এত সাহস, যেখানে বড় বড় সোকল্ড বিগ হাউস টিআরপির 1-2 অমুক তমুক বলেন, সে আপনাদের ভাষায়, আমার কথায় ওরা সেলফ ডিক্লিয়ার বিগ হাউস, এবং তারা ফুললি রাজ্য সরকারের অ্যাডভার্টাইজমেন্টের উপর ডিপেন্ড করে, এবং ওদের বাড়ির অনেক লোকই মমতা ব্যানার্জির তথ্য সংস্কৃতি দপ্তরের পেরোলে আছে, চাকরি করে সরকার। হ্যাঁ, এমনকি নবান্নর পুলকারের তালিকা যদি আমি দিয়ে দিই, আপনি অবাক হয়ে যাবেন এদের কতগুলো গাড়ি ওখানে খাটানো হয়। এরা এইভাবে, এরা ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড বাই দি চিফ মিনিস্টার অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। ন্যাচারালি কেউ প্রশ্ন করেনি সন্টুর অপরাধ, ভাইপোকে প্রশ্ন করেছিল, ভাইপো তার স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারেনি, বাংলা দেখেছে। তাই সন্টু পানকে টার্গেট করে, রিপাবলিকের এগেনস্ট তো আছেই, রিপাবলিকের মধ্যে আপনারা সবাই কাজ করছেন, যা দেখছেন তাই বলছেন, ঠিক, আমাদেরও কোনো ত্রুটি হয় বলছেন, আমার কনভয় ছিল না, অনেক দূরে সিআরপিএফ এর একটা বুলেট প্রুফ কার ছিল 2 কিলোমিটার দূরে, একটা রোড অ্যাক্সিডেন্ট হয়, সেটাও আপনারা দেখিয়েছেন, আমার এগেনস্টেই দেখিয়েছেন, কিন্তু আমি তার জন্য আপনাদেরকে এক্সটার্নালি কোনোদিন আপনাদেরকে তিরস্কার করিনি, আপনারা ইউ আর ডুইং ইউর জব ভেরি স্যাটিসফ্যাক্টরি ম্যানার আমি মনে করি। কিন্তু সন্টুকে বেছে নেওয়া হয়েছে যেহেতু তিনি প্রিন্স অফ দি বেঙ্গল, সোকল্ড সেলফ ডিক্লেয়ার প্রিন্স, এবং সবচেয়ে বড় মানিড ম্যান যার কাছে স্বনামে বেনামে 1,000,000,000,000 টাকা আছে। আপনি আবার এখানে দাঁড়িয়ে তো আবার লিগাল ডিফর্মেশনের 4টে মামলা আপনি নিজে উপহার দিচ্ছেন বোধহয়। কাকে? আমাকে? আপনাকে তো করবে না, আমাকে করবে। হ্যাঁ, মানে আপনি আমন্ত্রণ করছেন বোধহয়, না আপনি আমন্ত্রণ? না না, ও তো করেছে, ও শুধু নয়, ওর গোটা পরিবার করেছে। আমি একটু চলতি কথা, গায়ের ছেলে তো গোষ্ঠী বলি, ওর পুরো গোষ্ঠী করেছে। তা আমি এখানে ভদ্রমার একটু ভালো করে পলিশ করে বলছি, উনি করেছেন, ওনার বাবা করেছেন। কি করেছেন? এই ডিফেমেশন মামলা বিভিন্ন কোর্টে, এবং সবগুলো মামলাতেই আমি উচ্চ আদালত থেকে
স্থগিতাদেশ পেয়েছি, অনেকগুলো কোয়াস পেয়েছি, সেটে সাইট হয়েছে। ন্যাচারালি এসব করে আপনাদের যেমন থামানো যাবে না, আমাকেও থামানো যাবে না। শুভেন্দুবাবু, আমি 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 আপনাকে একটু অনুরোধ করব 15 বছর পিছনে যেতে। এখানে যারা দাঁড়িয়ে রয়েছে তারা সে সময়টা দেখেনি, সব ছোট ছোট ভাই বোন আমার। আপনি আমাকে তখন থেকে চেনেন, আপনি কেন আরও অনেককে চেনেন, রাজ্যের মুখ্যমন্ত্রীও চিনতেন। তখন আমি রিপোর্টিং করতাম একবারে মাঠে ঘাটে নেবে, আজ যেমন সন্দেশখালিতে ওরা করে আসছে। নন্দীগ্রামের তেখালি ব্রিজের এপার আর ওপারটা কী ছিল শুভেন্দুবাবু আপনার থেকে ভালো কেউ জানে না, কেউ জানে না, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না। আমার একটা প্রশ্ন শুভেন্দুবাবু, সন্ধে নামলে এদিকে যাব না ওদিকে যাব, রিপোর্টাররা আপনাকে একটা ফোন করতেন, এমনও হতে পারতো অনেক সময় যে রিপোর্টার যে সংবাদ মাধ্যমে আছেন তার যে এডিটোরিয়াল পলিসি তার সঙ্গে আপনার আন্দোলনের পলিসিটি উল্টো দিকে দাঁড়িয়ে আছে। আমাদের রিপোর্টারদের ফোন ট্যাপ করা হয়নি, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে কল করতে শিখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর, তার আগে নয়। এখানে আমার প্রশ্ন শুভেন্দুবাবু, যারা কখনো মুখে সেলো টেপ মারেন, কখনো ফোনে সেলো টেপ মারেন, ফোনটা কি ট্যাপ হচ্ছে, তারা নিজেরা এরকম ভয়ঙ্করভাবে সাংবাদিকের ফোন ট্যাপ করেন কেন? সন্তুপানের ক্ষেত্রে যেটা হয়েছে আপনার কি মনে হয় না সেটা আসলে একটা গ্র্যাজুয়াল এসকালেশন? দীর্ঘদিন ধরে সাংবাদিকদের রাষ্ট্রের কঠোর নজরদারিতে রাখা হয়েছিল, এর সঙ্গে একটা স্ট্যালিনিস্ট রাষ্ট্র একটা হিটলারি রাষ্ট্রের তফাৎ কোথায়? কোনো তফাৎ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করছে এগুলো আমি স্ট্যালিন মুসোলিনি এসবের জায়গায় যাব না, চীনে যাব না, আমি বর্তমান প্রাসঙ্গিকভাবে উত্তর কোরিয়ার কথা বলব। উত্তর কোরিয়ার জন কিম যা যা করছে মমতা ব্যানার্জি সেই সেই কাজগুলো করছে। ওনার একটাই অসুবিধা হয়ে যাচ্ছে, উনি সংবিধান চেঞ্জ করতে পারছেন না কারণ ওনার পার্লামেন্টে কোনো সে নেই। এইটুকু ক্ষমতা যদি ওনাকে দিয়ে দেওয়া হতো তাহলে এইখানে আমাকে এইভাবে এসে আর বলতে হতো না, এগুলো সব ভেঙে চুরে লোপাট করে দিত। অতএব স্বাভাবিকভাবে এই কারণে আমি ওনাকে লেডি কিম বলি। শিশু সুরক্ষা নারী সুরক্ষা নাকি কমিশন একটা আছে তৃণমূলের ফ্রন্টাল অর্গানাইজেশন, সেই শিশু সুরক্ষার দিদিমণি ম্যাডাম আমাকে 3টে নোটিশ করেছিল যে কয়লা ভাইপটি কে, লেডি কিমকে আপনি আক্রমণ করে দিয়েছেন। আমি কোর্টে গেছিলাম, হাইকোর্ট ওনাকে জিজ্ঞেস করেছে যে আপনি বলুন লেডি কিমের নাম কে, বলতে পারেনি। কয়লা ভাইপো কে সে নামটাও বলতে পারেনি এবং সেখানেও ধাক্কা খেয়েছে। তাই পশ্চিমবঙ্গে স্বৈরতন্ত্র চলছে এবং আমাদের সংবিধানের যে পিলারগুলো আছে একটা হচ্ছে ল মেকার, ল মেকারদের মধ্যে আমরা পড়ি, এমএলএ এবং হায়ার লেভেলে এমপিরা, আমিও একটা সময় 2 টাইম এমপি ছিলাম। আমাকে প্রতি বছর হিসাব করে বিধানসভার বাইরে উনি পাঠান, 22-এ বকটুইত বলতে গেছিলাম 5 মাস বাইরে পাঠিয়েছেন, 23-এ ক্লাসে এতবার সাসপেন্ড হয়েছিলেন, কলেজ আপনি তো কলেজে নেন, আপনি এতবার কলেজ ক্লাস না না নো কোশ্চেন ডাজ নট অ্যারাইজ, কোশ্চেন ডাজ নট অ্যারাইজ, তা হয়নি এবং কোনো রাজ্য হয় না। বিহারের এমএলএরা ঝাড়খণ্ডের এমএলএরা পশ্চিমবঙ্গ বিধানসভায় এসেছিল, তারা যাওয়ার সময় বিজেপি এমএলএদের বলছে লিডার অফ অপোজিশন কো বাহার রাখ কে অ্যাসেম্বলি চল রা হ্যায়। এবারেও আপনি দেখবেন আমি এর আগে নভেম্বর ডিসেম্বর উইন্টার সেশনে আমি বলেছিলাম মমতা ব্যানার্জি এলেই চোর বলবো। মমতা ব্যানার্জি ওই জন্য আমাকে আগে থেকে সব লিখে টিখে রেখেছিল আমি উঠবো আর উনি সাসপেন্ড করবেন। এবারে হ্যাঁ চোর তো এস্টাবলিশ চোর মুখ্যমন্ত্রী যে শুনুন, ভারত সরকারের যে মন্ত্রিসভা আছে তাকে কি বলা হয়? বলা হয় মোদিজির মন্ত্রিসভা। রাজ্যে যে মন্ত্রিসভা আছে পশ্চিমবঙ্গে তাকে কি বলা হয়? মাননীয়া মমতা ব্যানার্জির মন্ত্রিসভা। ছোট অর্থে সাংবাদিকরা আপনারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া বলেন মোদির মন্ত্রিসভা মমতার মন্ত্রিসভা। এবারে সেই মন্ত্রিসভার কেউ যদি করাপশানে প্রমাণিত হয় তার বিরুদ্ধে প্রমাণসহ চার্জশিটেড হয় তার রেসপন্সিবিলিটি কার যায়, অ্যাপয়েন্টিং অথরিটি কে? একটা সরকারের শিক্ষামন্ত্রী পরবর্তীকালে শিল্পমন্ত্রী, একটা সরকারের আগের খাদ্যমন্ত্রী পরবর্তীকালের বনমন্ত্রী।
আপনারা এখানকার বাসিন্দা, আপনারা জানেন কে কেমন, কে কিরকম, আপনাদের অভিযোগ রয়েছে, কিন্তু একজন একজন সাংবাদিক তার কাজ সত্যিটা তুলে ধরা। সন্তু পান সেই সত্যিটা আপনাদের মুখ থেকে যে অভিযোগ সেই অভিযোগ আকারে তুলে ধরার চেষ্টা করেছে, কেন তাকে গ্রেফতার করা হবে আপনাদের মনে হচ্ছে না? সত্যিটা আসলে পাপটা ঠেলে ঠেলে বেরিয়ে আসছে, ওর আর কি করবে, পাপ তো ঠেলে ঠেলে বেরিয়ে আসছে, ভয় এসে গেছে যে সত্যিটা উঠে আসছে আমাদের কি হবে। অন্যায়টা ঢাকার জন্য তাই জন্যই ওর অ্যারেস্ট করেছে, দ্বিতীয়বার আসতে পারবে না সত্যি ঘটনাটা তুলে ধরছে বলে। আপনারা জানেন, আপনারা জানেন এইটার পেছনে কারণটা কি হতে পারে, আমরা কি করেছি আপনারা জানেন? রিপাবলিক বাংলা একেবারে এক প্রথম দিন থেকে চেষ্টা করেছে, আপনারা যেটা বলছেন, এখানকার মা বোনেরা যেটা বলছেন, অকথ্য অত্যাচার, সেই অত্যাচারের ছবিটা যাতে সারা ভারতবর্ষের মানুষ দেখতে পায়, রাজ্যের মানুষ দেখতে পায়, সেই চেষ্টাটা করছি, আমাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে এরা। আপনাদের কণ্ঠ রোধ করার জন্যই ওরা চেষ্টা করছে, এবং আপনারা যাতে না এখানে আসতে পারেন এখন বলে কেন ভবিষ্যতে ভবিষ্যতে আপনারা যাতে না আসতে পারেন ওরা সেই চেষ্টাই করছে, কিন্তু আমরা মায়েরা যথেষ্টভাবে চেষ্টা করছি আপনাদের পাশে থাকার। আমরা সন্দেশখালি নিয়ে যে কভারেজ করে গিয়েছি লাগাতার, আজ সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে বলছি, গতকাল থেকে এখনো পর্যন্ত প্রায় 30 ঘন্টা হতে চললো আমরা এখানে রয়েছি, আমি নিজে এখানে রয়েছি, আবারও বলছি এখানে মা বোনেদের সাক্ষী রেখে বলছি, লাগাতার লাগাতার এই সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে আমরা সেই কভারেজই করে যাব সেই সাহসিকতার সঙ্গে, কারণ সত্যি কথা বলতে আলাদা করে কোনো সাহস লাগে না। যারা গেট বন্ধ করে দেয়, যারা মুখের ওপর গেট বন্ধ করে দেয়, বলে আপনাদের কোনো প্রবেশাধিকার নেই, আমরা যখন বলছি ক্যামেরা ছাড়া, বুম ছাড়া, আমরা শুধুমাত্র যেতে চাই আমাদের পরিবারের সদস্য সন্তু পান যখন আটকে রয়েছে, ভেতরে অ্যারেস্ট করা হয়েছে, তার সঙ্গে গিয়ে কথা বলতে চাই, আমাদের সঙ্গে নন কোঅপারেশন করা হয়, সেই জায়গা থেকে বলছি এখানকার মা বোনেদের সাক্ষী রেখে তারা যেটা বলছেন তারা আমাদের পাশে আছেন, আমরা আমরা তাদের পাশে ছিলাম, আছি, থাকবো যতদিন না পর্যন্ত জাস্টিস পাচ্ছে, যতদিন না পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছে। সন্দেশখালী কি বলছেন বলুন। ম্যাডাম আরেকজনও রয়েছে, অষ্টমী সরদার, অষ্টমী সরদার রয়েছে, বাচ্চাদের 30 দিনে 10 দিন খাবার দেয়, 20 দিন আসে না, খাবার দেয় না। অষ্টমী সরদার সেন্টার দিদি মানে একটা পার্টির লিডার, হ্যাঁ, সে একটা মানুষ হয়ে দুটো চাকরি কি করে করে? আচ্ছা একটা কথা বলো, আছে আবার একজন হচ্ছে কি সিরিয়াস দিদিমণিও রয়েছে, তাহলে একটা মানুষ দুটো চাকরি পায় কি করে? একটা কথা বলুন, এখানে ও বামাপদের সর্দার, যিনি বামাপদের সর্দার, তারও একই পরিস্থিতি, সে একসঙ্গে দুটো কাজ কি করে পেলো? এক স্কুল মাস্টার ফেরাবার প্রধানে কি করে পেলো? কেন এই উত্তরটা আপনাদের কাছে আছে আপনারা জানেন কেন? এই উত্তরটাই আমরা পুলিশের কাছে জানতে চাইছি, কি করে পুলিশের কাছে বলেছেন কখনো? তো পুলিশকে বললে তো পুলিশ তো কিছু করবে না, পুলিশ কি করে? পুলিশের কাছে কোনো অভিযোগ জানানো হলে কার কাছে পাঠায়? পুলিশ চেনে না আমাদেরকে, গেলে বলবে আমরা বলতে পারবো না, আমরা বলতে পারবো না, দাদা বলতে পারবে, একটা দাদা বলতে পারবে, যেখানে যা কিছু হবে দাদার কাছে যেতে হবে। আপনারা কি চান? সন্দেশখালীতে যে অভিযোগ বারবার উঠে আসছে, গোটা দেশ এখন জানে এই ছোট্ট দ্বীপটার কথা, চাই ক্রিমিনালদের গ্রেফতার, চাই ওদের ফাঁসি, চাই কারা কারা কাদের ফাঁসি চান? উত্তম সর্দার, শিবু হাজরা আর শেখ শাহজাহান। শেখ শাহজাহান এখনো অধরা, 45 দিন পার হয়ে গিয়েছে, মানুষ কতদিন ভোট দিতে পারেনি, কতদিন ভোট দিতে পারেনি? Presented by Branded Kanin Machine, একমাত্র চয়েস শ্রবণী। রিপাবলিকের সাংবাদিকের ওপর আক্রমণ, রিপাবলিকের সাংবাদিককে কার্যত টানা হিঁচড়া করে নিয়ে যাওয়া হয় এবং কার্যত ভুয়ো অভিযোগ আনা হয়। এই বিষয়গুলো যখন সামনে আসছে তখন গোটা বাংলার সঙ্গে গোটা দেশ রিপাবলিক বাংলা, রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বরে কাজ করে, রিপাবলিক বাংলার পাশে দাঁড়িয়েছে সন্দেশখালীও, পাশে দাঁড়িয়েছে, পাশে দাঁড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি গতকালই জানিয়েছেন যে তিনি কালো ব্যাজ পরে তিনি এই ঘটনার প্রতিবাদ করবেন, পাশাপাশি সন্দেশখালীর মানুষের পাশে থাকবেন, প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। এবং তিনি পাশাপাশি আরও বিস্ফোরক অভিযোগ করেছেন, তিনি রিপাবলিকের নিউজরুমে আসেন, ইন্টিগ্রেটেড নিউজরুমে আসেন এবং সেখানে তিনি স্পষ্টতই বলেন যে রিপাবলিকের সাংবাদিকরা নির্ভীক, রিপাবলিকের সাংবাদিকদের এত সাহস, তারা সরাসরি প্রশ্ন করে। একটা সময় তিনি নাম না করে হয়তো কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই, যাকে সরাসরি প্রশ্ন করেছিলেন রিপাবলিকের এই সাংবাদিক যাকে গ্রেফতার করা হয়েছে সন্তু পান, তারই কি বিরোধিতা, তার সেই কারণেই কি এই ঘটনা, এই প্রশ্নও তিনি তুললেন। রিপাবলিক বাংলা প্রেজেন্টেড বাই ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী।
লাস্ট ভোট দিয়েছি তার প্রত্যেক আর ভোট দিয়ে দেখুন মা মাটি মানুষ আমি সোনা আর বাংলা দেখুন মোদিজির উপর ভরসা আছে তো আমাদের উপর ভরসা রাখো তুমি শক্ত থাকো তুমি মা মাতঙ্গিনী হাজরা তুমি শক্ত থাকো মা তুমি মাতঙ্গিনী হাজরা বহিরাগত রাত্রে রাত্রে পুলিশ বা পুলিশের পোশাক পরে কেউ এলে নন্দীগ্রামের আন্দোলন দেখেছেন তো মন্দির আছে আমি পরশু দিন মাইক সেট পাঠিয়ে দিচ্ছি সব মাইক সেট লাগিয়ে রাখবেন মন্দির দেখুন পুরো লাল এ দিয়ে ব্যাকার দিয়ে পুরো ঘর ভালো করে ঘিরে রেখেছে আমার নিজের ঘরে আমি রাস্তায় বসে থাকি শাশুড়ি রান্না করছে খাচ্ছি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি ঘরে ঢোকার অধিকার নেই শাশুড়ির কাছে গেলে শাশুড়িটাও খারাপ উঠে দেওয়া হচ্ছে শাশুড়ি বললাম সন্ধ্যার পরে অচেনা লোক এলে এমন পুলিশও এলে সন্ধ্যার পরে পুলিশ মহিলাদের কাছে আসতে পারে না শাক বাজাতে বললাম আর যে কটা হিন্দু মন্দির আছে তালিকা করতে বললাম একটা করে মাইক সেট দেবো সেখানে বলবে লোক চোর পড়েছে আমি বললাম কেন ভিডিও করছেন এসেছে আমি আপনার কাছে যে যেখানে আছেন বেরিয়ে পড়ুন কেন এটা মহিলাদের যা প্রতি দেখবে মানে আপনি ভিডিও করলো কেন মহিলাদের জন্য বসুন আপনাদের জীবন বাঁচাবে এরা বিরাঙ্গনা আমাদের পরিবারটা শেষ করে ওরা চাকরি বাঁচাবে আমি জানতে এসেছিলাম এরা বিরাঙ্গনা হোটেলে গিয়ে ভালো মতো খেয়ে বাঁচবে আমাদের বাচ্চা আছে না খেয়ে রাস্তায় ঘুরবে ওদের বাচ্চা কাছে ভালো মতো বসে আন্দোলন আপনার পেছনে জায়গা করে দিয়েছি বসে আন্দোলন বসে যান ভরসা করছে মানুষ মোদিজিকে প্রতিরোধ হচ্ছে এটা একদম স্পষ্ট স্বতঃস্ফূর্ত মানুষের জনবিস্ফোরণ এরা মমতা যতদিন মুখ্যমন্ত্রী ততদিন ভোট দিতে পারেনি মমতা যতদিন মুখ্যমন্ত্রী ততদিন শারীরিক নিগৃহীত হয়েছে আমি একটু বিকাশ সিং এর বাড়ি যাবো আর একটু ওই সিংহপাড়া যাবো আমি মাঝে মাঝে যোগাযোগ রাখবো তুমি আমার নাম্বার রাখবি নাকি देश खाली में जिस तरीके के हालात हैं और अब हालात ये हो चुके हैं कि रिपोर्टर्स तक को निशाना बनाया जा रहा है इस पर बात करने के लिए हमारे साथ केंद्रीय मंत्री स्मृति ईरानी जी हैं स्मृति जी संदेश खाली को लेकर महिलाओं की को लेकर जिस तरीके के कदम सरकार को उठाने चाहिए थे इसके उलट अब मीडिया को भी निशाना बनाया जा रहा है रिपब्लिक भारत के रिपब्लिक मीडिया नेटवर्क के जो रिपोर्टर हैं जो वहाँ सच्चाई दिखाने की कोशिश कर रहे हैं तो उन्हें तक गिरफ्तार कर लिया जाता है ये पहली बार नहीं हुआ है कि रिपब्लिक की पत्रकारिता को इस प्रकार से एक धावा बोला गया है उनके खिलाफ आपके जो एडिटर हैं मुख्य हैं आपके चैनल के अर्नब गोस्वामी उनको भी जहाँ पर इंडिया अलायंस जिसे आज कहते हैं जहाँ जहाँ पर कांग्रेस के या उनके गठबंधन के नेता हैं वहाँ वहाँ पर रिपब्लिक टीवी को विशेष रूप से মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বারের সামনে খুন কংগ্রেস কর্মী লোহা রড বাঁশ দিয়ে মারধর করে খুনের অভিযোগ
निशाने पे लगाया जाता है। मैं स्तब्ध हूँ, आज मैंने सुबह देखा कि किस प्रकार से पत्रकार गुहार लगा रहे थे, जिनको अवैध रूप से पकड़ा गया है कि उनकी ना मेडिकल एग्जामिनेशन हो रही है, उनसे कागज़ पर जबरन साइन करवाया जा रहा है। तो मुझे लगता है देश भर के मीडिया एजेंसीज़ को जागरूकता से इस विषय पर ठोस कदम उठाने चाहिए। मीडिया हमारे देश में हमारे लोकतंत्र का एक बहुत ही बृहद स्तंभ है, बहुत ही ज़रूरी स्तंभ है। और अगर आज दूसरे चैनल्स या दूसरे पब्लिकेशंस के पत्रकार चुप्पी साध कर बैठ गए तो आज रिपब्लिक की बारी है, कल किसी और जर्नलिस्ट के साथ ये हो सकता है। लेकिन मैं पुनः कहूँगी कि संदेश खाली के संदर्भ में राष्ट्रभर में जागरूकता जगाने का काम जिस रिपोर्टर ने किया उसको इस प्रकार का दंड मिले कि लोकतंत्र में जो महिला विक्टिम है उसकी आवाज़ दबी रहे, तो ये राष्ट्र भी चुपचाप ये तमाशा नहीं देखेगा। मैम, कुछ ना कुछ तो छिपाने की कोशिश हो रही है, दबाने की कोशिश हो रही है, जिसे लगातार रिपब्लिक दिखा रहा है। जब मुख्यमंत्री स्वयं रेपिस्ट का बचाव कर रही हो, जब मुख्यमंत्री स्वयं उस गुंडे का बचाव कर रही हो, तो आप न्याय की अपेक्षा उनसे नहीं कर सकते। लेकिन दुस्साहस इतना कि अब पत्रकारों के ऊपर भी इस तरह का प्रहार हो, पत्रकार अपने कर्तव्य का पालन कर रहा था, रिपब्लिक के लिए इस प्रकार का अटैक नया नहीं है। लेकिन संदेश खाली में जो हुआ ये कोई भी राजनीतिक दृष्टिकोण से स्पॉन्सर्ड इवेंट नहीं था, ये वो क्षेत्र है जहाँ पर लोगों ने ममता बंदोपाध्याय का समर्थन किया था। तो अपने ही समर्थकों के परिवार की महिलाओं का शोषण करना, ये जब दृश्य विश्व के सामने और विशेषतः भारत के सामने आया, तो निश्चित रूप से देश भर में इस संदर्भ में आक्रोश है। मैम, आखिरी सवाल, क्योंकि शाहजहां शेख की गिरफ्तारी नहीं हो रही है लेकिन रिपोर्टर को गिरफ्तार किया गया। पहले दिन ही कहा था शाहजहां शेख एंटीसिपेटरी बेल ले रहे हैं, अपने वकील के साथ फिजिकली उपलब्ध हैं पेपर्स साइन करने के लिए। देश भर में एक प्रश्न था शाहजहां शेख कौन है, आज प्रश्न है कि शाहजहां शेख कहाँ हैं। तो रिपोर्टर को अरेस्ट करने की बजाय शाहजहां शेख को अरेस्ट करती ममता बंदोपाध्याय, तो किसी के समझ में भी आता कि वो न्यायबद्ध तरीके से एक समाधान लाने की कोशिश कर रही हैं। लेकिन मैं पहले भी कह चुकी हूँ, आज भी कहती हूँ, ममता इज़ ऑन द साइड ऑफ रेपिस्ट एंड ममता इज़ ऑन द साइड ऑफ गुंडाज लाइक शेख शाहजहां। देश खाली में जिस तरीके के हालात हैं और अब हालात ये हो चुके हैं कि रिपोर्टर्स तक को निशाना बनाया जा रहा है, इस पर बात करने के लिए हमारे साथ केंद्रीय मंत्री स्मृति ईरानी जी हैं। स्मृति जी, संदेश खाली को लेकर, महिलाओं की को लेकर जिस तरीके के कदम सरकार को उठाने चाहिए थे, इसके उलट अब मीडिया को भी निशाना बनाया जा रहा है। रिपब्लिक भारत के रिपब्लिक मीडिया नेटवर्क के जो रिपोर्टर हैं, जो वहाँ सच्चाई दिखाने की कोशिश कर रहे हैं, तो उन्हें तक गिरफ्तार कर लिया जाता है। ये पहली बार नहीं हुआ है कि रिपब्लिक की पत्रकारिता को इस प्रकार से एक धावा बोला गया है उनके खिलाफ। आपके जो एडिटर हैं, मुख्य हैं आपके चैनल के, अर्नब गोस्वामी, उनको भी जहां पर इंडिया अलायंस जिसे आज कहते हैं, जहां जहां पर कांग्रेस के या उनके गठबंधन के नेता हैं, वहां वहां पर रिपब्लिक टीवी को विशेष रूप से एक निशाने पे लगाया जाता है। मैं स्तब्ध हूँ, आज मैंने सुबह देखा कि किस प्रकार से पत्रकार गुहार लगा रहे थे, जिनको अवैध रूप से पकड़ा गया है कि उनकी ना मेडिकल অপরাধ। ভাইপোকে প্রশ্ন করেছিল, ভাইপো তার স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারেনি, বাংলা দেখেছে। রাজ্যের অত্যাচারিত মানুষের হয়ে কথা বলাটা বিরোধী দলের কাজ, বাংলায় গণতন্ত্র নেই, শাসককে প্রশ্ন করায় রিপাবলিক বাংলার সাংবাদিক গ্রেফতার। রিপাবলিক বাংলার নিউজরুমে সাংবাদিক সম্মেলনে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের যে মন্ত্রিসভা আছে পশ্চিমবঙ্গে তাকে কি বলা হয়? মাননীয় মমতা ব্যানার্জির মন্ত্রিসভা। সেই মন্ত্রিসভার কেউ যদি করাপশনে প্রমাণিত হয়, তার বিরুদ্ধে প্রমাণসহ চার্জশিটেড হয়, তার রেসপন্সিবিলিটি কার দেয়? মমতার মন্ত্রিসভায় দুর্নীতিতে ডুবে অভিযুক্ত মন্ত্রীরা একাধিক চার্জশিটের পরেও ব্যবস্থা নেওয়া হয়নি। রিপাবলিক বাংলার নিউজরুমে সাংবাদিক সম্মেলনে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধৃত রিপাবলিক বাংলার সাংবাদিকের 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছিল সন্দেশখালী থানার পুলিশ, কিন্তু পুলিশের সেই আবেদন নাকচ করে দেয় আদালত। মঞ্জুর হয় মাত্র 3 দিনের পুলিশ হেফাজত।
সোমবার সন্ধ্যায় রিপাবলিকের সাংবাদিককে গ্রেফতার করে সন্দেশখালী থানার পুলিশ। মঙ্গলবার বসিরহাট আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশে থাকার বার্তা দিতে রিপাবলিক বাংলার অফিসে শুভেন্দু। মন্তব্যরত অবস্থায় সাংবাদিককে গ্রেফতার করা হয়, সকলের তীব্র নিন্দা করা উচিত মন্তব্য শুভেন্দু। রিপাবলিকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রিপাবলিকের সাংবাদিককে মানসিক হেনস্থা করা হয়েছে জানিয়েছেন শুভেন্দু। পুলিশ সাংবাদিককে হেনস্থা করেছে জানতে পেরেই পুলিশকে ফোন করেন শুভেন্দু, কিন্তু বিরোধী দলনেতার সঙ্গে কথা বলেনি পুলিশ, দাবি শুভেন্দু। রাজ্য পুলিশকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারী, পুলিশ মমতার কথায় চলে তোপ শুভেন্দু। রিপাবলিকের সাংবাদিককে গ্রেফতারের প্রতিবাদে সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদ করেছেন জানিয়েছেন শুভেন্দু। রাজ্যে অত্যাচারিত মানুষের হয়ে কথা বলাটা বিরোধী দলের কাজ, বাংলায় গণতন্ত্র নেই, শাসককে প্রশ্ন করায় রিপাবলিক বাংলার সাংবাদিক গ্রেফতার। রিপাবলিক বাংলা স্টুডিওতে সাংবাদিক সম্মেলনে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতাকে হারানোর পর তাঁর বিরুদ্ধে অনেক মামলা হয়েছে রিপাবলিকে জানালেন শুভেন্দু। আইনি লড়াই লড়তে হবে, তিনিও লড়াই করেই মমতাকে হারিয়েছেন তাও উল্লেখ শুভেন্দু। সেফ জোনে মমতাকে হারানো যাবে না বললেন শুভেন্দু অধিকারী। মমতার মন্ত্রিসভা দুর্নীতিতে ডুবে অভিযুক্ত একাধিক মন্ত্রীরা, একাধিক চার্জশিটের পরেও ব্যবস্থা নেওয়া হয়নি রিপাবলিক বাংলা স্টুডিওতে সাংবাদিক সম্মেলনে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভা আছে পশ্চিমবঙ্গে, তাকে কি বলা হয়? মাননীয় মমতা ব্যানার্জির মন্ত্রিসভা। সেই মন্ত্রিসভার কেউ যদি করাপশনে প্রমাণিত হয়, তার বিরুদ্ধে প্রমাণ সহ চার্জশিটেড হয়, তার রেসপন্সিবিলিটি কার? সত্যের হয়ে সওয়াল করে রিপাবলিক বাংলা। শুভেন্দু অধিকারী বলেন তাঁর কনভয় দুর্ঘটনার খবর দেখিয়েছে রিপাবলিক বাংলা, তাঁর বিরুদ্ধে খবর দেখিয়েছে রিপাবলিক, কিন্তু এর জন্য রিপাবলিকের কোনো তিরস্কার করেননি। রিপাবলিক ভালো কাজ করছে বলে প্রশংসা শুভেন্দু। সন্দেশখালীতে তৃণমূলের মুখোশ খুলেছে রিপাবলিক বাংলা, মুখ খুলেছেন মায়েরা। সন্দেশখালী তৃণমূলের চেয়ার খালি করবে রিপাবলিকের স্টুডিওতে সাংবাদিক সম্মেলনে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুদ্ধ বাবুর দুর্বলতায় মমতার উত্থান, রিপাবলিক বাংলার প্রেস কনফারেন্সে মন্তব্য শুভেন্দু অধিকারী। রাজ্যে জরুরি অবস্থার মতো হাল, অভিযোগ বিরোধীদের দুর্নীতির সঙ্গে আপোষ করে না বিজেপি, রিপাবলিক বাংলায় প্রেস কনফারেন্সে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। নিয়ম মেনে কাজ করে ইডি সিবিআই মন্তব্য বিরোধী দলনেতার। গ্রেপ্তার রিপাবলিকের সাংবাদিক, রাজ্য সরকারকে নোটিশ। জাতীয় মানবাধিকার কমিশনের মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করার অভিযোগ। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নোটিশ জারি করল জাতীয় মানবাধিকার কমিশন। শাহজাহানে নীরব পুলিশ, কিন্তু কর্তব্যরত সাংবাদিককে গ্রেপ্তার করতে পারে পুলিশ। রাজ্যের যুবরাজকে প্রশ্ন করেছিল রিপাবলিক, এটি রিপাবলিকের একমাত্র অপরাধ মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিন দিনের পুলিশ হেফাজতে রিপাবলিকের সাংবাদিক, সাংবাদিকের পুলিশি হেফাজতের ঘটনায় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে ধিক্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শাহজাহানকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ, অথচ সাংবাদিকের পুলিশি হেফাজত হচ্ছে, এর চেয়ে লজ্জার কিছু নেই মন্তব্য শুভেন্দু। খুঁজে দিতে পারে না, চোর গুন্ডা বদমাশ দর্শনকারী শিবু হাজরাদের ধরতে এত সময় লাগে, অথচ রিপাবলিকের একজন সাংবাদিক অত্যন্ত অল্প বয়সী ছেলে, তাকে পুলিশ রিমান্ডে নিতে হচ্ছে। ইতিহাসের একটি কালো দিন, প্রতিক্রিয়ার হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। সাংসদ আরও বলেন রাজ্যে ভয়ঙ্কর অবস্থা চলছে, সাংবাদিককে গ্রেফতার অত্যন্ত লজ্জার, মানুষকে জাগতে হবে বার্তা লকেটে। গ্রেফতার সাংবাদিক খুঁজছে সন্দেশখালী, তীব্র বিরোধিতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কালো ব্যাচ পরে প্রতিবাদে সামিল শুভেন্দু, দিনটিকে কালো দিন বলে মন্তব্য বিরোধী দলনেতার। সাংবাদিক গ্রেফতারের ঘটনা গণতন্ত্রের কালো দিন, রিপাবলিকের প্রতিক্রিয়া বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার। স্টুডিওয়ে কালো ব্যাচ পরে প্রতিবাদে শঙ্কুদেব, স্টুডিওতে উপস্থিত প্রত্যেকেই কালো ব্যাচ পরালেন শঙ্কুদেব। একজন অপরাধীকে প্রশ্রয় দিচ্ছেন মুখ্যমন্ত্রী, খুব উগ্রে মন্তব্য স্মৃতি ইরানির। শেখ শাহজাহান গ্রেফতার হয় না, অথচ সাংবাদিককে ধরে পুলিশ, তোপ কেন্দ্র নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী।
সংবাদ মাধ্যমের উপর হামলা মানা যায় না। সাংবাদিকের কাজে বাধা দেওয়া হয়েছে পুলিশের ভূমিকায় তীব্র কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। রাজ্য সরকারকে আক্রমণের পাশাপাশি মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানালেন স্মৃতি ইরানি। हुआ है कि रिपब्लिक की पत्रकारिता को इस प्रकार से एक धावा बोला गया है उनके खिलाफ। आपके जो एडिटर हैं, मुख्य हैं आपके चैनल के, अर्नब गोस्वामी, उनको भी जहां पर इंडिया अलायंस जिसे आज कहते हैं, जहां जहां पर कांग्रेस के या उनके गठबंधन के नेता हैं वहां वहां पर रिपब्लिक टीवी को विशेष रूप से एक निशाने पर लगाया जाता है। সত্যকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রিপাবলিকে অভিযোগ, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, মানুষ পরিত্রাণের পথ খুঁজছে মন্তব্য শান্তনুর। রাজ্যে কোনো আইন নেই, দুষ্কৃতীদের আশ্রয় দেন মমতা বন্দ্যোপাধ্যায়, কড়া সমালোচনা কেন্দ্রীয় মন্ত্রীর। সন্দেশখালিতে কি আছে, কেন বাধা দেওয়া হচ্ছে, প্রশ্ন তুলেছেন শান্তনু। সত্যি চেপে রাখা যায় না। রিপাবলিক বাংলায় প্রতিক্রিয়া রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। রাজ্যকে বিন্ধে সাংসদ বলেন বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে, সত্যি প্রকাশ্যে আনে রিপাবলিক। রিপাবলিকের পাশে থাকার আশ্বাস সাংসদের। সাহস থাকলে উনি সাংবাদিক বৈঠক করুক, সাহস থাকলে বলুন চক্রান্ত করেননি। রিপাবলিক বাংলার সাংবাদিকের গ্রেফতারিতে প্রতিক্রিয়া সাংবাদিক নির্মাল্য মুখার্জির। তিনি বলেন শেখ শাহজাহান ধরা পড়ে না, অথচ সাংবাদিক গ্রেফতারে সক্রিয় পুলিশ। সন্দেশখালীর লড়াইয়ের পাশে রয়েছে রিপাবলিক বাংলা। সন্দেশখালীর বাসিন্দাদের মুখেও রিপাবলিকের কথা, কেন অন্যায়ভাবে সাংবাদিককে গ্রেফতার, প্রশ্ন তুললেন মহিলারা। उनसे कागज़ पर जबरन साइन करवाया जा रहा है, तो मुझे लगता है देश भर की मीडिया एजेंसीज़ को जागरूकता से इस विषय पर ठोस कदम उठाने चाहिए। मीडिया हमारे देश में हमारे लोकतंत्र का एक बहुत ही बृहद स्तंभ है, बहुत ही ज़रूरी स्तंभ है। और अगर आज दूसरे चैनल्स या दूसरे पब्लिकेशंस के पत्रकार चुप्पी साध कर बैठ गए तो आज रिपब्लिक की बारी है, कल किसी और जर्नलिस्ट के साथ ये हो सकता है। लेकिन मैं पुनः कहूँगी कि संदेश खाली के संदर्भ में राष्ट्रभर में जागरूकता जगाने का काम जिस रिपोर्टर ने किया उसको इस प्रकार का दंड मिले कि लोकतंत्र में जो महिला विक्टिम है उसकी आवाज़ दबी रहे, तो ये राष्ट्र भी चुपचाप ये तमाशा नहीं देखेगा। मैम, कुछ ना कुछ तो छिपाने की कोशिश हो रही है, दबाने की कोशिश हो रही है, जिसे लगातार रिपब्लिक दिखा रहा है। जब मुख्यमंत्री स्वयं रेपिस का बचाव कर रही हो, जब मुख्यमंत्री स्वयं उस गुंडे का बचाव कर रही हो, तो आप न्याय की अपेक्षा उनसे नहीं कर सकते। लेकिन दुस्साहस इतना कि अब पत्रकारों के ऊपर भी इस तरह का प्रहार हो, पत्रकार अपने कर्तव्य का पालन कर रहा था, रिपब्लिक के लिए इस प्रकार का अटैक नया नहीं है। लेकिन संदेश खाली में जो हुआ ये कोई भी राजनीतिक दृष्टिकोण से स्पॉन्सर्ड इवेंट नहीं था, ये वो क्षेत्र है जहां पर लोगों ने ममता बंदोपाध्याय का समर्थन किया था, तो अपने ही समर्थकों के परिवार की महिलाओं का शोषण करना, ये जब दृश्य विश्व के सामने और विशेषतः भारत के सामने आया तो निश्चित रूप से देश भर में इस संदर्भ में आक्रोश है। मैम, आखिरी सवाल, क्योंकि शाहजहां शेख की गिरफ्तारी नहीं हो रही है लेकिन रिपोर्टर्स को गिरफ्तार किया गया। पहले दिन ही कहा था शाहजहां शेख एंटिसिपेटरी बेल ले रहे हैं, अपने वकील के साथ फिजिकली उपलब्ध हैं, पेपर्स साइन करने के लिए। देश भर में एक प्रश्न था शाहजहां शेख कौन है, आज प्रश्न है कि शाहजहां शेख कहाँ हैं। तो रिपोर्टर को अरेस्ट करने की बजाय शाहजहां शेख को अरेस्ट करती ममता बंदोपाध्याय, तो किसी के समझ में भी आता कि वो न्यायबद्ध तरीके से एक समाधान लाने की कोशिश कर रही हैं। लेकिन मैं पहले भी कह चुकी हूँ, आज भी कहती हूँ, ममता इज़ ऑन द साइड ऑफ रेपिस्ट एंड ममता इज़ ऑन द साइड ऑफ गुंडाज लाइक शेख शाहजहां। देश खाली में जिस तरीके के हालात हैं और अब हालात ये हो चुके हैं कि रिपोर्टर्स तक को निशाना बनाया जा रहा है, इस पर बात करने के लिए हमारे साथ केंद्रीय मंत्री स्मृति ईरानी जी हैं। स्मृति जी, संदेश खाली को लेकर, महिलाओं की को लेकर जिस तरीके की कदम सरकार को उठाने चाहिए थे, इसके उलट अब मीडिया को भी निशाना बनाया जा रहा है। रिपब्लिक भारत के, रिपब्लिक मीडिया नेटवर्क के जो रिपोर्टर हैं, जो वहाँ सच्चाई दिखाने की कोशिश कर रहे हैं, तो उन्हें तक गिरफ्तार कर लिया जाता है। ये पहली बार नहीं हुआ है कि रिपब्लिक की पत्रकारिता को इस प्रकार से एक धावा बोला गया है उनके खिलाफ। आपके जो एडिटर हैं, मुख्य हैं आपके चैनल के, अर्नब गोस्वामी, उनको भी जहां पर इंडिया अलायंस जिसे आज कहते हैं, जहां जहां पर कांग्रेस के या उनके गठबंधन के नेता हैं वहां वहां पर रिपब्लिक टीवी को विशेष रूप से एक निशाने पे लगाया जाता है। मैं स्तब्ध हूँ, आज मैंने सुबह देखा कि किस प्रकार से पत्रकार गुहार लगा रहे थे, जिनको
अवैध रूप से पकड़ा गया है कि उनकी ना मेडिकल एग्जामिनेशन हो रही है, उनसे कागज़ पर जबरन साइन करवाया जा रहा है। तो मुझे लगता है देश भर के मीडिया एजेंसीज़ को जागरूकता से इस विषय पर ठोस कदम उठाने चाहिए। मीडिया हमारे देश में हमारे लोकतंत्र का एक बहुत ही बृहद स्तंभ है, बहुत ही ज़रूरी स्तंभ है। और अगर आज दूसरे चैनल्स या दूसरे पब्लिकेशंस के पत्रकार चुप्पी साधकर बैठ गए तो आज रिपब्लिक की बारी है, कल किसी और जर्नलिस्ट के साथ ये हो सकता है। लेकिन मैं पुनः कहूँगी कि संदेश खाली के संदर्भ में राष्ट्रभर में जागरूकता। রিপাবলিক বাংলার সাংবাদিক রিপাবলিকের সাংবাদিকের পাশে দাঁড়ালো গোটা সন্দেশখালি। পুলিশ গুন্ডামি করছে আর তৃণমূল ভয় পেয়েছে দাবি মহিলাদের। সন্দেশখালীতে রিপাবলিক বাংলার সাংবাদিককে গ্রেফতার, প্রতিবাদে ঢেউ আছড়ে পড়ল জেলাতেও। বহরমপুরের সাংবাদিকের মিছিল জেলা শাসকের দপ্তরে ডেপুটি এসে সন্দেশখালী নিয়ে ফের কোণঠাসা রাজ্য। সন্দেশখালীতে মানব পাচারের মতো বিস্ফোরক অভিযোগ। সন্দেশখালীর অদূরেই ভারত বাংলাদেশ সীমান্ত, জঙ্গল নদীর আড়ালে রমরমিয়ে মানব পাচার। রাজ্য পুলিশের কাছে তথ্য তলব এনআইএর। অনেকা কাম জিস রিপোর্টার নে কিয়া উসকো ইস প্রকার কা দণ্ড মিলে कि लोकतंत्र में जो महिला विक्टिम है उसकी आवाज़ दबी रहे तो ये राष्ट्र भी चुपचाप ये तमाशा नहीं देखेगा। मैम, कुछ ना कुछ तो छिपाने की कोशिश हो रही है, दबाने की कोशिश हो रही है, जिसे लगातार रिपब्लिक दिखा रहा है। जब मुख्यमंत्री स्वयं रेपिस का बचाव कर रही हो, जब मुख्यमंत्री स्वयं उस गुंडे का बचाव कर रही हो, तो आप न्याय की अपेक्षा उनसे नहीं कर सकते। लेकिन दुस्साहस इतना कि अब पत्रकारों के ऊपर भी इस तरह का प्रहार हो। पत्रकार अपने कर्तव्य का पालन कर रहा था, रिपब्लिक के लिए इस प्रकार का अटैक नया नहीं है। लेकिन संदेश खाली में जो हुआ ये कोई भी राजनीतिक दृष्टिकोण से स्पॉन्सर्ड इवेंट नहीं था। ये वो क्षेत्र है जहां पर लोगों ने ममता बंदोपाध्याय का समर्थन किया था, तो अपने ही समर्थकों के परिवार की महिलाओं का शोषण करना, ये जब दृश्य विश्व के सामने और विशेषतः भारत के सामने आया तो निश्चित रूप से देश भर में इस संदर्भ में आक्रोश है। मैम, आखिरी सवाल, क्योंकि शाहजहां शेख की गिरफ्तारी नहीं हो रही है लेकिन रिपोर्टर्स को गिरफ्तार किया गया। पहले दिन ही कहा था शाहजहां शेख एंटिसिपेटरी बेल ले रहे हैं, अपने वकील के साथ फिजिकली उपलब्ध हैं पेपर्स साइन करने के लिए। देश भर में एक प्रश्न था शाहजहां शेख कौन है, आज प्रश्न है कि शेख कहाँ हैं। तो रिपोर्टर को अरेस्ट करने की बजाय शाहजहां शेख को अरेस्ट करती ममता बंदोपाध्याय, तो किसी के समझ में भी आता कि वो न्यायबद्ध तरीके से एक समाधान लाने की कोशिश कर रही हैं। लेकिन मैं पहले भी कह चुकी हूँ, आज भी कहती हूँ, ममता इज़ ऑन द साइड ऑफ रेपिस्ट एंड ममता इज़ ऑन द साइड ऑफ गुंडाज लाइक शेख शाहजहां। শান্তনু ঠাকুর আমাদের সঙ্গে রয়েছেন, শান্তনু ঠাকুর কাছে যাবো সরাসরি। শান্তনু, কি বলবেন আপনাদের, আশা করি রিপাবলিক বাংলার কভারেজ দেখছেন এবং কিভাবে শাসক দল ভয় পাচ্ছে, কিভাবে শাসক দল তার আপ্রাণ মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে যতটা সম্ভব রিপাবলিক বাংলাকে আটকানো যায়, আমাদের মানুষের কণ্ঠস্বর তুলে ধরার যে প্রয়াস তাকে ধামাচাপা দেওয়া যায়। যদি আমরা থামছি না, আমরা দমছি না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি, কি বলবেন শান্তনুবাবু? দেখুন, দেশের ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি হচ্ছে আমাদের মিডিয়া মাধ্যম। তো আমার মনে হয় আজকে এবং গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটা সম্পূর্ণভাবে সত্যকে ধামাচাপা দেওয়া হচ্ছে এবং এবং গণতন্ত্রকে অবমাননা করা হচ্ছে, মানুষের হিউম্যান রাইট যেটা আছে সেটাকে ভায়োলেট করা হচ্ছে। এবং এই যে যে বিষয়, এই বিষয়গুলো যখন জনসমক্ষে আসছে মানুষ কিন্তু বুঝতে পারছে সব, কিন্তু মানুষ অবলার মতো বসে আছে। মানুষ চাইছে যে এর কী করে এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। তো এখন আমার মনে হয় যে রিপাবলিক বাংলার উপরে যেভাবে কালকে অত্যাচার হলো আমাদের সাংবাদিকদের উপরে, সাংবাদিকের উপরে, সেখানে আমার মনে হয় পুরো ভারতবর্ষে সাংবাদিকদের এসে ওই জায়গায় লাস্ট ৯ বছর ধরে কী চলেছে সেটাকে ফোকাস করা এবং তুলে ধরা,
কেন এটাকে রাজ্য সরকার হাইড করতে চাইছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারা, সেখানে সেখানে ইডি বাধাপ্রাপ্ত হচ্ছে, মার খাচ্ছে, সেখানে সাংবাদিকরা মার খাচ্ছে, কি এমন বস্তু আছে যে ওটাকে লোকাতে হবে? আমার মনে হয় এটাকে ফ্রন্টে আনা উচিত। যদি সকলে ব্যর্থ হয়, অফকোর্স আপনারা জানেন যে আমাদের এসটিএসসি অ্যাসোসিয়েশন যে আছে, তার থেকে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে চিঠি করা হয়েছে। সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার, আদিবাসীদের জমি দখলের অভিযোগ, এই নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা কলকাতা হাইকোর্টের মামলায় যুক্ত করা হলো ইডি সিবিআই কে। স্বতঃপ্রণোদিত মামলা বিচারপতি অপূর্ব সিনহা রায়ের মামলা শুনবে বেতন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সোমবার মামলার পরবর্তী শুনানি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়ার অনুমতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে রাখার জন্য শুভেন্দুকে অনুমতি হাইকোর্টের। সন্দেশখালীতে শুভেন্দু পৌঁছাতেই রাস্তায় নেমে আসে গোটা সন্দেশখালী, শুভেন্দুকে ফুল দিয়ে স্বাগত সন্দেশখালীর বাসিন্দাদের সঙ্গে উলুধ্বনি শঙ্খধ্বনি। সন্দেশখালীতে প্রবেশের পর শুভেন্দু অধিকারীকে ঘিরে উচ্ছ্বাস, স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বিরোধী দলনেতারা শুনলেন তাদের পাহাড় প্রমাণ অভিযোগের কথা। শুভেন্দুকে একের পর এক অভিযোগ, স্থানীয়দের গ্রামবাসীদের পাশে থাকার আশ্বাস শুভেন্দু। ওখানের যে অবস্থা তাতে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের যে ল অ্যান্ড অর্ডার আছে সেটা ভেঙে পড়ছে এবং অবকাঠামো, এতে দেশের ভিতরেও বিভ্রান্তির একটা সৃষ্টি হয়েছে। ভারতবর্ষের হেন কোনো মানুষ নেই যে আজকে ওই বিষয়গুলো জানছে না বা জানছে না সন্দেশখালীর ইস্যু। তো আমার মনে হয় আগামীতে বৃহত্তর জায়গা যেতে চলেছে, এভাবে লুকিয়ে রাজ্য সরকার রাখতে পারবে না। আর যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে শেল্টার দিচ্ছে টিএমসির হুলিগ্যাংদের লিডারদের, যারা দুষ্কৃত কর্মের সঙ্গে যুক্ত, এবং পুলিশকে ডাইরেক্ট তারা ডাইরেকশন দিচ্ছে যে আপনারা কাউকে ঢুকতে দেবেন না, আমি মনে করি এর মধ্যে বিরাট বড় রহস্য লুকিয়ে আছে। আর এই রহস্য সামনে সম্মুখে আসা উচিত, সম্মুখে এসে মানুষের সামনে প্রকাশিত হওয়া উচিত। সন্দেশখালীতে কেউ প্রবেশ করতে পারবে না, সন্দেশখালীতে কেউ ঢুকতে পারবে না, কিছু না কিছু তো রহস্য রয়েছে। এবং আমরা সব থেকে বড় চক্ষুষ হয়ে গেছি, কারণ আমরা প্রথম দিন থেকে সন্দেশখালীতে টানা কভারেজ করে আসছি, টানা। কি এমন রহস্য রয়েছে সেখানে? দেখুন, ওখানে লোকাল মায়েরা, ওখানকার লোকাল মায়েরা, স্থানীয় বাসিন্দারা বলছে তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, তাদের বাড়িঘর দুয়োর গুলোকে তা ভাঙচুর করে নিজেরা ওখানে বিল্ডিং তুলছে, মহিলারা ওখানে রেপড হচ্ছে, শিলতাহানির শিকার হচ্ছে। রাত দুপুরে দুটোর সময় গিয়ে পিঠে তৈরি করে দিতে হয়, কাদের পিঠে তৈরি করে দিতে হয়, কারা তারা? গণতন্ত্রের দেশে বাস করছি নাকি আমরা, সেটা আমাদের জানতে হবে আগে। মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে, কেন রাত দুপুরে দুটোর সময় গিয়ে মহিলাদের পিঠে বানিয়ে দিতে হবে? বাড়ির ছেলে পুলে, বাড়ির স্বামী হাজবেন্ডকে ছেড়ে দিয়ে তাকে বাধ্য হয়ে যেতে হচ্ছে কেন? তাকে ভয় দেখানো হচ্ছে যে আপনি যদি না আসেন, তুমি যদি না এসো, তাহলে তোমার হাজবেন্ডকে সামনে সকালে তোমাকে সাদা থান, তোমাকে সাদা থান পরিধান করিয়ে আমি তোমাকে বসিয়ে রাখবো। এই যে লাস্ট ন বছরের যে ওখানে অপসংস্কৃতি, এটা বন্ধ হোক। এবং এতে আমার মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী জড়িত রয়েছে। এটা মুখ্যমন্ত্রী বলতে চাইছে যে সাজানো কেস, তাহলে এটা যদি সাজানো কেস হয়ে থাকে তাহলে ওই মানুষগুলোকে সম্মুখে আনা হোক, যে তাদেরকে কেউ লিড করছে কিনা বা তারা স্বইচ্ছায় বলছে কিনা, এটা তাদের সম্মুখে এনে মিডিয়া এই বিষয়টিকে সারা ভারতবর্ষের মানুষকে হাইলাইট করে দেখাক আজকে। একদমই তাই শান্তনু, এবং তার সঙ্গে সঙ্গে লাস্ট একটাই প্রশ্ন করব, যেখানে প্রকাশ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে ক্লিন চিট দিচ্ছে, স্পষ্ট হয়ে যায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই রাজ্যের পুলিশ শেখ শাহজাহানদের খুঁজে পাবে না, তারা আমাদের সাংবাদিকদেরই খুঁজে পাবে। এরপর এই রাজ্যে সত্যি সত্যি সাধারণ মানুষ পুলিশের উপর ভরসা রাখবে? যে মা বোনেরা তারা প্রত্যেক মুহূর্তে কাঁদছেন, তারা আকুতি বিনতি করছেন যে দয়া করে আমাদের একটা অভিযোগ নিন, আমাদের বাড়ির পুরুষরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, মহিলারা তাদের সম্মান নিয়ে থাকতে পারছে না, অবিলম্বে কি এখনো পর্যন্ত কি সময় আসেনি কি এই রাজ্যে সত্যি সত্যি পুলিশের উপর ডিপেন্ডেন্সি কমিয়ে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়, অন্তত বেশ কিছু ক্ষেত্রে 355 বা 356? আমি বললাম যে যারা টাকা,
যারা টাকা কালেকশন করে দিচ্ছে তাদেরকে তো উনি শেল্টার দেবেন, ওনার পার্টি চালাচ্ছে, এবার টাকাটা কী করে কালেকশন করে আসছে সেটার ওনার আর খেয়াল রাখার দরকার নেই, যে যে ধরা পড়ছে তাকে উনি। হটস্পট সন্দেশখালী, তিনবারের চেষ্টায় শেষমেশ হাইকোর্টের নির্দেশে ব্যারিকেড সরালো পুলিশ, সন্দেশখালীতে পৌঁছান শুভেন্দু অধিকারী, সোমবার ফের সন্দেশখালীর জেলিয়াখালী আসবেন জানিয়ে দেন শুভেন্দু। সন্দেশখালীতে দুই দিন এক সভা করছে তৃণমূল, পাল্টা এক সপ্তাহ পর সভার ডাক, শুভেন্দুর কাজ থেমে থাকবে না, বার্তা বিরোধী দলনেতার সন্দেশখালীর পাশে আছেন জানিয়ে দিলেন শুভেন্দু। বাংলার মানুষকে এই মুহূর্তে কোনো আধার কার্ড পশ্চিমবঙ্গে ডিঅ্যাক্টিভেটেড নেই, সমস্ত আধার কার্ড অ্যাক্টিভ আছে। আপনারা নিজেদের যে কাছের অফিস যেখানে আধার কার্ড কাজে লাগে, যেমন পোস্ট অফিস বা ব্যাংক, সেখানে গিয়ে নিজের আধার কার্ড চেক করিয়ে দেখুন, সমস্ত আধার কার্ড অ্যাক্টিভ আছে। দিয়ে দিচ্ছেন কেননা ওনার পার্টির টাকার সোর্স কমে যাবে, এটা উনি বুঝতে পারছেন, আর এটা বুঝতে পেরেই উনি এইগুলো করছেন ইচ্ছাকৃত। দেখুন 356 বা 355 যাই বলছেন না কিনা, এটা তো মহামান্য রাষ্ট্রপতির নিজের হাতে নির্ভর করে, এটা আমরা কেউ বলতে পারি না। সিচুয়েশান যদি বাংলায় সেরকম তৈরি হয়ে যায়, সেরকম যদি পুরো বাংলা যদি আজকে আগুন জ্বলতে থাকে, তাহলে সিচুয়েশান ট্যাকেল দিতে গেলে সেটা করতে হতে পারে, কিন্তু আমরা সে ডাইরেকশনটা দিতে পারি না। এটা গৃহ মন্ত্রণালয়ের কাজ এবং মহামান্য আমাদের রাষ্ট্রপতি মহোদয়ের বিষয়, কিন্তু বাংলাতে যেটা চলছে এটা মিডিয়ার, সমস্ত ভারতবর্ষের মিডিয়ার ফোকাস করা উচিত, এবং এই ফোকাসিংয়ের মাধ্যমে পাবলিকের কাছে পৌঁছে দেওয়া উচিত আজকে বাংলায় যে গণতন্ত্র, গণতন্ত্র আজকে ধর্ষিত, আজকে বাংলার মা বোনেরা আজকে সেখানে সুরক্ষা পাচ্ছে না, সুরক্ষা নেই তাদের, এটার জন্য ইমিডিয়েট আমাদের একটা ব্যবস্থা নেওয়া উচিত। আগামীতে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তার অপেক্ষায় আমরা আছি। ছাত্রবাবু আমরা অপেক্ষায় রইলাম, অনেক ধন্যবাদ, আমরা অপেক্ষায় রইলাম যে সত্যি সত্যি ব্যবস্থা নেওয়া হোক, সাধারণ মানুষ অপেক্ষায় আছে, সন্দেশখালীর মা বোনেরা অপেক্ষায় আছে, এমন অবস্থা তাদের, তারা পর্যন্ত বলছেন যে অবিলম্বে এখানে ব্যবস্থা নেওয়া হোক, রাষ্ট্রপতি শাসন জারি করা হোক, এই পুলিশের থেকে তারা আর কোনো রকমের কোনো সুবিধা পাবে না। অনেক ধন্যবাদ শান্তনু ঠাকুর আমাদের সঙ্গে ছিলেন। আমি আরও একবার সরাসরি চলে যাবো, আমাদের অপর প্রতিনিধি বিশাখা রয়েছেন এই মুহূর্তে নস্করপাড়া থেকে, বিশাখার সঙ্গে রয়েছেন অনেক মহিলারা রয়েছেন যারা লাগাতার অভিযোগ করে গিয়েছেন, বিশাখা এই মুহূর্তে তারা কি বলছেন? একদমই সেই কথাটা, যে কথাটা বারবার তারা দিনের পর দিন ধরে বলে আসছেন, এই সন্দেশখালী ঘটনার পর মা বোনেদের যে অভিযোগ সেই অভিযোগটা উঠে আসছে, এবং তারা একেবারে ক্ষোভে ফেটে পড়ছেন, কেন কেন একজন সাংবাদিককে ধরা হবে এভাবে, তিন চারজন মিলে টেনে হিঁচড়ে নিয়ে যাবে তাকে থানায়, তাকে অ্যারেস্ট করা হবে, তার প্রতিবাদ জানাচ্ছেন সন্দেশখালীর মা বোনেরা। আপনারা বলুন, এইটা যে ছবিটা আপনারা দেখেছেন গতকাল রাতে, সেটা কি গণতন্ত্রের চেহারা? সন্দেশখালীতে গণতন্ত্র রয়েছে? আছে শাহজাহান, মমতা আর উত্তম সর্দার, শিবু হাজরা, এরাই হচ্ছে আমাদের এখানের মানে দালাল, মোস্তান, গুন্ডা। যেটা বলছিলাম, এই যে সঞ্জু রঞ্জু বলছে, তা সঞ্জু রঞ্জু আর এই কার্তিক হালদারের, এদের অ্যাকাউন্টগুলো চেক করুন, কারণ এরা যদি এত সত্যিবাদী যুধিষ্ঠির হয়, ধোয়া তুলসী পাতা হয়, হ্যাঁ, সুতরাং এই কার্তিক হালদার বেশ। একটা কথা বলুন তো, যে এখানে আমরা বুঝতে পারছি দিনের পর দিন আপনারা এখানকার বাসিন্দা, দিদি দিনের পর দিন আপনারা এখানকার বাসিন্দা, আপনারা জানেন কে কেমন, কে কিরকম, আপনাদের অভিযোগ রয়েছে, কিন্তু একজন একজন সাংবাদিক তার কাজ সত্যিটা তুলে ধরা, সন্ধু পান সেই সত্যিটা আপনাদের মুখ থেকে যে অভিযোগ সেই অভিযোগ আকারে তুলে ধরার চেষ্টা করেছে, কেন তাকে গ্রেফতার করা হবে আপনাদের মনে হচ্ছে না? সত্যিটা আসলে পাপটা ঠেলে ঠেলে বেরিয়ে আসছে, ওরা আর কি করবে, পাপ তো ঠেলে ঠেলে বেরিয়ে আসছে, ভয় এসে গেছে যে সত্যিটা উঠে আসছে, আমাদের কি হবে, ঢাকার জন্য তাই জন্য ওর অ্যারেস্ট করেছে, দ্বিতীয়বার আসতে পারবে না, দ্বিতীয়বার আসতে পারবে না।
না সত্যি ঘটনাটা যে তুলে দেওয়াচ্ছে বলে আপনারা জানেন এইটার পেছনে কারণটা কি হতে পারে আমরা কি করেছি আপনারা জানেন রিপাবলিক বাংলা একেবারে এক প্রথম দিন থেকে চেষ্টা করেছে আপনারা যেটা বলছেন এখানকার মা বোনেরা যেটা বলছেন অকথ্য অত্যাচার সেই অত্যাচারের ছবিটা যাতে সারা ভারতবর্ষের মানুষ দেখতে পায় রাজ্যের মানুষ দেখতে পায় সেই চেষ্টাটা করছি আমাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে এরা আপনাদের কণ্ঠ রোধ করার জন্যই ওরা চেষ্টা করছে এবং আপনারা যাতে না এখানে আসতে পারেন এখন বলে কেন ভবিষ্যতে এখন বলে না ভবিষ্যতে আপনারা যাতে না আসতে পারেন ওরা সেই চেষ্টাই করছে কিন্তু আমরা মায়েরা যথেষ্টভাবে চেষ্টা করছি আপনাদের পাশে থাকার আমরা সন্দেশখালি নিয়ে যে কভারেজ করে গিয়েছি লাগাতার আজ সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে বলছি গতকাল থেকে এখনো পর্যন্ত প্রায় 30 ঘন্টা হতে চলল আমরা এখানে রয়েছি আমি নিজে এখানে রয়েছি আবারও বলছি এখানে মা বোনেদের সাক্ষী রেখে বলছি লাগাতার এই সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে আমরা সেই কভারেজই করে যাব সেই সাহসিকতার সঙ্গেই কারণ সত্যি কথা বলতে আলাদা করে কোনো সাহস লাগে না যারা গেট বন্ধ করে দেয় যারা মুখের ওপর গেট বন্ধ করে দেয় বলে আপনাদের কোনো প্রবেশাধিকার নেই আমরা যখন বলছি ক্যামেরা ছাড়া বুম ছাড়া আমরা শুধুমাত্র যেতে চাই আমাদের পরিবারের সদস্য সন্তুপান যখন আটকে রয়েছে ভেতরে অ্যারেস্ট করা হয়েছে তার সঙ্গে গিয়ে কথা বলতে চাই আমাদের সঙ্গে নন কোঅপারেশন করা হয় সেই জায়গা থেকে বলছি এখানকার মা বোনেদের সাক্ষী রেখে তারা যেটা বলছেন তারা আমাদের আসানসোলে গুলি চালার ঘটনায় চাঞ্চল্য হঠাৎ গুলি চলে এলাকার একটি হোটেলে মৃত এক যুবক খুনের অভিযোগে হোটেলের সামনে বিক্ষোভ দেখিয়ে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা ঘটনাস্থলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা সিল করা হয় হোটেলের একটি রুম খুন নাকি আত্মহত্যা শুরু তদন্ত কানাইপুর আদর্শ নগরে শিশু খুনের কিনারা করলো পুলিশ গ্রেপ্তার শিশুর মা এবং তার বান্ধবী তদন্তে নেমে প্রথমে কুল কিনারা করতে না পারলেও পরে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে খুনের পিছনে রয়েছে এই দুজনই তবে খুনের আসল কারণে এখনো ধন্দ কাটেনি देश खाली में जिस तरीके के हालात हैं और अब हालात ये हो चुके हैं कि रिपोर्टर्स तक को निशाना बनाया जा रहा है इस पर बात करने के लिए हमारे साथ केंद्रीय मंत्री स्मृति ईरानी जी हैं स्मृति जी संदेश खाली को लेकर महिलाओं की को लेकर जिस तरीके के कदम सरकार को उठाने चाहिए थे इसके उलट अब मीडिया को भी निशाना बनाया जा रहा है रिपब्लिक भारत के रिपब्लिक मीडिया नेटवर्क के जो रिपोर्टर हैं जो वहाँ सच्चाई दिखाने की कोशिश कर रहे थे उन्हें तक गिरफ्तार कर लिया जाता है ये पहली बार नहीं हुआ है कि रिपब्लिक की पत्रकारिता को इस प्रकार से एक धावा बोला गया है उनके खिलाफ आपके जो एडिटर हैं मुख्य हैं आपके चैनल के अर्नब गोस्वामी उनको भी जहां पर इंडिया अलायंस जिसे आज कहते हैं जहां जहां पर कांग्रेस के या उनके गठबंधन के नेता हैं वहां वहां पर रिपब्लिक टीवी को विशेष रूप से एक निशाने पे लगाया जाता है मैं स्तब्ध हूँ आज मैंने सुबह देखा कि किस प्रकार से पत्रकार गुहार लगा रहे थे जिनको अवैध रूप से पकड़ा गया है कि उनकी ना मेडिकल एग्जामिनेशन हो रही है उनसे कागज़ पर जबरन साइन करवाया जा रहा है तो मुझे लगता है देश भर के मीडिया एजेंसीज़ को जागरूकता से इस विषय पर ठोस कदम उठाने चाहिए मीडिया हमारे देश में हमारे लोकतंत्र का एक बहुत ही बृहद स्तंभ है बहुत ही ज़रूरी स्तंभ है और अगर आज दूसरे चैनल्स या दूसरे पब्लिकेशंस के पत्रकार चुप्पी साध कर बैठ गए तो आज रिपब्लिक की बारी है कल किसी और जर्नलिस्ट के साथ ये हो सकता है लेकिन मैं पुनः कहूँगी कि संदेश खाली के संदर्भ में राष्ट्रभर में जागरूकता जगाने का काम जिस रिपोर्टर ने किया उसको इस प्रकार का दंड मिले कि लोकतंत्र में जो महिला विक्टिम है उसकी आवाज़ दबी रहे तो ये राष्ट्र भी चुपचाप ये तमाशा नहीं देखेगा मैम कुछ ना कुछ तो छिपाने की कोशिश हो रही है दबाने की कोशिश हो रही है जिसे लगातार रिपब्लिक दिखा रहा है जब मुख्यमंत्री स्वयं रेपिस्ट का बचाव कर रही हो जब मुख्यमंत्री स्वयं उस गुंडे का बचाव कर रही हो तो आप न्याय की अपेक्षा उनसे नहीं कर सकते लेकिन दुस्साहस इतना कि अब पत्रकारों के ऊपर भी इस तरह का प्रहार हो पत्रकार अपने कर्तव्य का पालन कर रहा था रिपब्लिक के लिए इस प्रकार का अटैक नया नहीं है लेकिन संदेश खाली में जो हुआ ये कोई भी राजनीतिक दृष्टिकोण से स्पॉन्सर्ड इवेंट नहीं था ये वो क्षेत्र है जहां पर लोगों ने ममता बंदोपाध्याय का समर्थन किया था तो अपने ही समर्थकों के परिवार की महिलाओं का शोषण करना ये जब दृश्य विश्व के सामने और विशेषतः भारत के सामने आया तो निश्चित रूप से देश भर में इस संदर्भ में आक्रोश है मैम आखिरी सवाल क्योंकि शाहजहां शेख की गिरफ्तारी नहीं हो रही है लेकिन रिपोर्टर्स को गिरफ्तार किया गया पहले दिन ही कहा था शाहजहां शेख एंटीसिपेटरी बेल ले रहे हैं अपने वकील के साथ फिजिकली उपलब्ध हैं पेपर्स আমাদের অন্যতম প্যানেলিস্ট ভাতৃপ্রতিম শঙ্কুদেব পণ্ডা
প্রথমেই প্রেস ক্লাবের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে তারা দয়া করে আমাকে এই লনে হয়তো ঘরে জায়গা দিতে পারেননি প্রি অকুপাইড থাকতে পারে লনে জায়গা দিয়েছেন আপনাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য তার জন্য প্রেস ক্লাব কর্তৃপক্ষকে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি সম্মানীয় সম্মানীয় সাংবাদিক বন্ধুগণ অত্যন্ত ব্যথাতুর হৃদয় নিয়ে আজকে আমি একটি নির্দিষ্ট ইস্যুতে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি সেই ইস্যুটা হচ্ছে কর্তব্যরত অবস্থায় আমাদের একটি ন্যাশনাল ইলেকট্রনিক্স মিডিয়া যার বাংলা যে চ্যানেলটি রয়েছে তার সাংবাদিক এবং তার ভিডিওগ্রাফার আবার বলি ব্যক্তিগতভাবে ভারতবর্ষের আইন সিআরপিসি আইপিসি সকলের জন্য সমান আমরা কেউ আইন হাতে তুলে নিতে পারি না অভিযোগ হলে আমাদের আইন অনুযায়ী ফেস করতে হয় কিন্তু আমরা সবসময় রেসপেক্ট করি মিডিয়াকে কারণ তারা আমাদের সংবিধানের চতুর্থ স্তম্ভ হিসেবে দেশবাসী পাবলিক রিপ্রেজেন্টেটিভ ব্যুরোক্র্যাটস জুডিশিয়ারি তারা সবসময় মিডিয়া এবং মিডিয়া পার্সনদেরকে রেসপেক্ট করে শ্রদ্ধা করে কারণ তারা সংবিধানের চতুর্থ স্তম্ভ আমরা কালকে দেখেছি সন্দেশখালীতে কর্তব্যরত অবস্থায় রিপাবলিক বাংলার প্রতিনিধি তরুণ সাংবাদিক সন্টু পান এবং তার ভিডিওগ্রাফারকে যেভাবে নোটিশ না দিয়ে ওয়ারেন্ট না দেখিয়ে অভিযোগ না জানিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে প্রথমে লঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে ভুটভুটি থেকে মধ্যযুগীয় বর্বরতা বললেও খুব খারাপ হয় তারপরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে আমরা সেটা দেখেছি ভারতবর্ষের লোক দেখেছে এবং যেটা সকালবেলা আমরা অভিযোগ আকারে পেয়েছি তাকে রাত্রে খাওয়ার পর্যন্ত দেওয়া হয়নি এবং একটু আগে সন্দেশখালী থেকে বেরিয়ে আসার সময় আমি মিনাখাতে শুনলাম যে তাকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে পুলিশ কাস্টডিতে আমি প্রথমত এর নিন্দা জানাই ধিক্কার জানাই এবং এই সংবাদ সম্মেলনটি আমি ভারতীয় জনতা পার্টির কার্যালয় আমার নিজস্ব কার্যালয় অথবা লিডার অব অপোজিশন হিসেবে বিধানসভা বা বিধানসভার গেটে না করে এখানে করছি এই কারণে আমি আশা করেছিলাম যে প্রেস ক্লাব যা একটি নির্বাচিত সংগঠন তারা তাদের রাজনীতির ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে তারা এই ধরনের একটি প্রেস কনফারেন্স অর্গানাইজ করবেন এবং ঘটনার নিন্দা করবেন এবং তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে পুলিশ মন্ত্রীকে ডিজিপিকে আবেদন করবেন যাতে দ্রুত এই সাংবাদিককে এবং ভিডিওগ্রাফারকে মুক্তি দেওয়া হয় এবং প্রপার ইনভেস্টিগেশন বা তদন্ত করে সেকশন 41 এ নোটিশ দিয়ে অথবা কোর্ট থেকে সমন বা ওয়ারেন্ট প্রেয়ার করে তার বিরুদ্ধে যদি সত্য অভিযোগ থাকে আইনত ব্যবস্থা নেবেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য সরকার এমন একটি ভীতির পরিবেশ পশ্চিমবঙ্গে তৈরি করেছে তাতে প্রেস ক্লাব কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে চটাতে চাননি তারা যে কাজটা করার কথা সে কাজটা লিডার অব অপোজিশন প্রায় 4 ঘন্টা সন্দেশখালীতে থেকে আমি এতটা পথ ছুটে ছুটে এসে আপনাদের সঙ্গে মিলিত হয়ে আমার এই বেদনা আমার এই প্রতিবাদ আমি রাখলাম শুধু রিপাবলিক বা তার সাংবাদিক বা ভিডিওগ্রাফার বলে নয় এর আগেও দেখেছেন আপনারা আনন্দবাজারের পশ্চিম মেদিনীপুর জেলার সাংবাদিক দেবমাল্য বাগচির ক্ষেত্রে
প্রথম যিনি প্রতিবাদ করেছিলেন তাকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে, তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা। সেদিন কিন্তু দেবমাল্য বাগচি যে মিডিয়া হাউসে কাজ করেন, তাদের ইলেকট্রনিক্স চ্যানেল রয়েছে, তাদের ইউটিউবে অনলাইন পোর্টাল রয়েছে, তাদের ইংলিশ কাগজ রয়েছে, বাংলা কাগজ রয়েছে, কিন্তু তারা আগে প্রতিবাদ করেনি। প্রতিবাদ প্রথম করেছে কিন্তু লিডার অব অপোজিশন ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাসেম্বলি বিলঙ্গিং টু বিজেপি। তাই আজকে এটা নতুন নয়, আপনারা দেখেছেন মানব যখন গ্রেপ্তার হয়, আমাদের ইউটিউবার মানব বাবু, তখন তার পাশে আইন বিশারদদের নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। এটা দাঁড়িয়েছিলাম বলছে বলে বলছি না, দাঁড়িয়েছিলাম, আমি নৈতিকভাবে প্রতিবাদ করেছিলাম ইউটিউবার সন্ময় বন্দ্যোপাধ্যায়, শফিকুল ইসলাম এবং পৌলমী বোন সহ অনেক ইউটিউবারদের বিরুদ্ধে সরকারের এই ব্যবস্থাপনার ক্ষেত্রে, এই আক্রমণের ক্ষেত্রে আমি কিন্তু প্রতিবাদের ভূমিকা নিয়েছিলাম। তুই একইভাবে আজকে রিপাবলিকের সাংবাদিক হিসেবে নয়, একজন তরুণ সাংবাদিক তাকে অন্যায়ভাবে বেআইনিভাবে একটা ক্রিমিনাল শাহজাহান যাকে পুলিশ ধরতে পারে না, ধরে দিতে পারে না, হাইকোর্টকে বলতে হয় যে অবিলম্বে মূল আসামিকে সারেন্ডার করতে হবে, সিবিআই ইডিকে কেসে ট্যাগ করতে হবে, সেক্ষেত্রে সেকশন 41 নোটিশ দেওয়া যেত, তাকে তার বাড়ি পর্যন্ত ফেরার সুযোগ দিয়ে তার বাড়ি থেকে মধ্যরাত্রে বা সকালবেলা গ্রেফতার করা যেত, থানায় ডেকে পাঠিয়ে 41 কমপ্লাই না করলে তাকে অ্যারেস্ট করা যেত, তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগের দুদিন তিন দিন তদন্ত করিয়ে তাকে কোর্ট থেকে ওয়ারেন্ট প্রেয়ার করে অ্যারেস্ট করা যেতে পারত, তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য যে কমপ্লেনটা মাননীয় মহিলা করেছেন বা করানো হয়েছে তার কাউন্টার ভিডিও ফুটেজ ওই সময়কার সেই সাংবাদিকের কাছ থেকে নেওয়া যেতে পারত, কিন্তু এগুলোর কোনোটাই করেনি। আমার মনে হয়েছে শান্তু পান মহোদয়, তৃণমূল কংগ্রেসের যিনি কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর তথা মাননীয় মুখ্যমন্ত্রীর খুব প্রভাবশালী ভ্রাতুষ্পুত্র, যিনি আবার তৃণমূলের একজন সাংসদও বটে, তাকে যখন ইডি ডাকে, অনেকবারই ডেকেছে, তখন ইডি তাকে ডাকে সিজিও কমপ্লেক্সে, তখন বাইরে অনেক সাংবাদিক মহোদয়ের হয়তো হাউসের নির্দেশে হয়তো ব্যক্তিগত আশঙ্কা বা শঙ্কায় প্রশ্ন করার সেদিন হয়তো ইচ্ছা থাকলে সাধ্যে কুলায়নি, কিন্তু শন্টু পান তিনি কিন্তু সেদিন তাকে প্রশ্ন করেছিলেন, আমরা সবাই দেখেছি। হয়তো এই কারণে পশ্চিমবাংলার প্রিন্সকে প্রশ্ন করার জন্য একটা তাকে প্রতিহিংসার বশবর্তী হয়ে শাসকের ক্ষমতা দম্ভ অহংকারের বহিঃপ্রকাশ ঘটিয়ে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ লকআপে খাওয়ার দেওয়া হয়নি এবং পিছিয়ে যাওয়া হয়েছে। এই বর্বরতা, এই অন্যায় একে বরদাস্ত করা যায় না। আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সাংবাদিক কুলকে শুধু নয়, সমস্ত রাজনৈতিক দল এবং মেরুদণ্ড শক্ত রাখা প্রতিবাদীদের বলব, এই সাংবাদিককে যে কায়দায় গ্রেপ্তার এবং পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন, এবং আমাদের রাজ্যের বিশিষ্ট আইনজীবীরা তারা জোট বেঁধে কিভাবে আইনি পরামর্শ দিয়ে এই মিথ্যা মামলা খারিজ করা যায়, অথবা এই মামলাকে নিরপেক্ষ তদন্ত স্বার্থে সিবিআই কে ট্রান্সফার করিয়ে সন্তুকে জামিনে মুক্তি দেওয়া যায়, তার উদ্যোগ গ্রহণ করুন, এই আবেদন আপনাদের মধ্য থেকে মাধ্যমে আমি আজকে রাখতে চাই। আজকে আমি সারা দিন সকাল থেকে বেরোনোর সময় থেকে এই কালো বাজটা বুকে রেখেছি, আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, আমার যে আপনার এক্স হ্যান্ডেল আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, সব জায়গায় আপনি দেখবেন আমি ব্ল্যাক সিম্বল রেখেছি 24 ঘন্টার জন্য। এটা আমার সিম্বলিক প্রোটেস্ট এই অ্যাট্রোসিটি এগেনস্ট রিপোর্টার্স এবং সলিডারিটি টুয়ার্ডস দা জার্নালিস্ট। আমি আমার কথা শেষ করলাম।
প্রশ্ন থাকলে কারো। শুভেন্দু, ওটা নিয়ে তৃণমূল বারবার প্রেসমিট করছে, এই খলিস্তানি শব্দ আপনাদের এ থেকে যেটা উঠে এসছে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে আসানসোলে, এখানে বিজেপি দপ্তরে, এইটা নিয়ে কি বলবেন? আসানসোলে বিক্ষোভ টিক্ষোভ আমি জানি না, আর এখানে মুরলীধর সেনের যে 20 লোক বসে আছে, এরা সব তৃণমূল করে, এরা প্রয়োজনে নিজেদের কমিউনিটিকে ব্যবহার করছে। আমি প্রথম কথা বলি, তৃণমূল কংগ্রেসের কোন নেতা, দায়িত্বশীল লোক, মানুষ কোন কমিউনিটিকে হাট করার কথা বলেন না, ভবিষ্যতেও বলবেন না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, ওই পুলিশ অফিসার নিজে সেলফ ডিক্লিয়ার করছে যে আমাকে এই কথা বলা হয়েছে। আমার আমার মন বিজেপি কথা বলে না, সেটা সাথে সাথে কারেকশন করুন মানে একটু সাথে সাথে আমি যেটা আপনাদের কাছে বলতে চাই, ওই পুলিশ অফিসার নিজে এই কথাটি বলে তার ভালো পোস্টিং এর জন্য চেষ্টা করছেন, এটা আমার মনে হয়েছে। আপনারা এই কথা প্রথমে একটা কিছু জন করলো, আমরা এটা নিয়ে গুরুত্ব দিচ্ছি না, একেবারেই গুরুত্ব দিচ্ছি না, কারণ আমাদের কোন নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়নি। বরঞ্চ ওই পুলিশ অফিসার নিজেকে খালিস্তানি বলা হয়েছে আমাকে বলে নিজে চিৎকার করছেন, নিজে সেলফ ডিক্লিয়ার করছেন এবং বলছেন এটা কি হিন্দুত্বের নমুনা, এই যে হিন্দুত্বকে অ্যাটাক করছেন একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে, এটা মমতা ব্যানার্জিকে কি তুষ্টিকরণ করার জন্য? আর দ্বিতীয়ত, খালিস্তান শব্দের সঙ্গে শিখদের গুরু নানকজির যারা আদর্শ পালন করেন, আমরা গুরু নানকজি, গুরু তেগ বাহাদুর, গুরু গোবিন্দ সিং কে প্রণাম করি, তাদের লড়াইতে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমরা খুব পরিষ্কার ভাবে বলতে চাই, শিখ ধর্মের সঙ্গে খালিস্তান শব্দের কোনো সম্পর্ক নেই, কমপ্লিটলি কমপ্লিটলি। সারাদিন সন্দেশখালিতে ডিভিশন বেঞ্চে মমতা ব্যানার্জি এবং তৃণমূল হারার পরে তাদের মুখে যে চুনকালিটা লেগেছে, আর আমি যেভাবে 11:50 থেকে বেলা 3:30 পর্যন্ত সন্দেশখালির পাড়া পাড়ায় গ্রামে গ্রামে ঢুকে গেছি, যেভাবে জনজোয়ার হয়েছে, জনসুনামি হয়েছে, সেখান থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য প্লট রেডি করা হয়েছে, এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। ভারতীয় জনতা পার্টি এই ধরনের কোন শব্দ প্রয়োগ করে না, প্রয়োজন হয় না, বরঞ্চ ওই পুলিশ অফিসার এটা হিন্দুত্বের নমুনা বলে হিন্দু সমাজকে আক্রমণ করেছে বলে আমার মনে হয়েছে পরবর্তীকালে ভিডিওটা দেখে। সাথে সাথে আমি যে তৃণমূলের নেতা নেত্রী মমতা ব্যানার্জি টুইট করেছেন, ওনার টুইট এক্স হ্যান্ডেল উনি নিজে করেন না অন্য কেউ করেন আমি জানি না, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, গতকাল আপনার মাননীয় কাউন্সিলর অনন্যা ব্যানার্জি না কি নাম, তিনি কাকি কাণ্ড করেছেন কলকাতা কর্পোরেশনে, খ্রিস্ট ধর্ম যারা মানেন তাদেরকে কিভাবে অ্যাটাক করেছেন, মমতা ব্যানার্জি আপনি চুপ কেন? অনন্যা ব্যানার্জিকে নিয়ে আপনি বেরোকো ব্রায়েন তার মুখটা সেলাই হয়ে গেছে কেন? আমি এই প্রশ্নের উত্তরটা জানতে চাই। আর একটা হচ্ছে, তৃণমূলের প্রতিনিধি দলের যে আবেদন শুনে রাজ্যপাল আজকে চোপড়া হয়ে গেছেন, এই রাজ্যপালের ভূমিকা বা সফর নিয়ে কি বলবেন? আমি সমর্থন করি, উনি মানবিক কারণে গেছেন, এর আগেও তিনি যখন ভাঙড়ে গেছিলেন ISF এর যে কর্মী সমর্থক খুন হয়েছিল তাদের বাড়িতেও গেছেন, তৃণমূলের যে কর্মী সমর্থক খুন হয়েছে তার বাড়িতেও গেছেন। সংবিধান এবং চোপড়ার ঘটনা একটি দুর্ঘটনা, এর সঙ্গে BSF এর সরাসরি কোনো সম্পর্ক নেই, এজেন্সির সম্পর্ক আছে, শরীফুল মল্লিক না কি একজন এজেন্সির নাম, তিনি গ্রেফতার হয়েছেন, তাকে রাজ্য পুলিশ গ্রেফতার করেছে, BSF কমপ্লেন করেছে এবং সাথে সাথে আমরা দাবি করেছি BSF কে বা কেন্দ্রীয় সংস্থাগুলিকে এই এজেন্সিকে ব্ল্যাকলিস্টেড করার জন্য। রাজ্যপাল যেটা করেছেন ঠিক করেছেন, তার মানবিকতায় গেছেন, রাজধর্ম পালন করেছেন, যেটা তৃণমূল কংগ্রেস কোনোদিন পালন করে না। মমতা বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের বকটুইতে ঘটনা ঘটার 3 দিন পরে পৌঁছান, আমরা পরের দিন পৌঁছাই। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পাঞ্জাবে কোথায় কোথায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন, সিউড়িতে গিয়ে তিনি সন্দেশখালীর মা বোনেদের বহিরাগত বলতে পারেন, RSS কে আক্রমণ করতে পারেন, BJP কে আক্রমণ করতে পারেন, সন্দেশখালীর মা বোনেদেরকে আক্রমণ করতে পারেন,
কিন্তু তিনি সন্দেশখালিতে যাওয়ার সময় পান না। তার একাধিক ঘটনা আমরা দেখেছি হাসখালির ক্ষেত্রে, আমাদের ওই শিশু কিশোরী কন্যাটিকে তিনি কিভাবে আক্রমণ করেছিলেন, ওই ভাষা আমি মুখে বলতে চাই না, অনেক মাতৃমণ্ডলী দিদি বোনরা এখানে আছেন। পরবর্তীকালে কামধনির ঘটনা, তার আগে স্পার্কস্ট্রিটের ঘটনা, কামধনিতে আমরা গিয়ে অবাক হয়েছি, টুম্পা মৌসুমী বা যিনি ধর্ষিতা হয়ে খুন হয়েছেন তার বাড়িতে প্রোটেকশন দেওয়া হয়নি, যিনি ফাঁসি দণ্ডাদেশ প্রাপ্ত ছিলেন পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন তার বাড়ির সামনে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রোটেকশন দিয়েছে। সবকিছুই এই রাজ্যে হয় রাজনীতিকরণের জন্য। রাজ্যপাল যেটা করেছেন বা করছেন, তিনি কিন্তু তার যে সাংবিধানিক কর্তা হিসেবে যে কর্তব্য সেটা তিনি পালন করছেন, যে কর্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তা পালন করেন না। সুন্দর, আমি দীপঙ্কর মণ্ডল। নজর সব সময় দেখেছে আমাদের, ধরে নিয়ে যারা কোথায় যাবে, কিভাবে রিপাবলিক বাংলাকে বন্ধ করি, কিভাবে মানুষের কণ্ঠস্বরটা আমরা বন্ধ করি। আমি প্রেস ক্লাবের অনুমতি চেয়েছিলাম যে আমি একটা প্রেস কনফারেন্স করব, কারণ আমি বিকেল অবধি ওয়েট করেছিলাম। প্রেস ক্লাবের ভিতরে করলেন? প্রেস ক্লাবের ভিতরে প্রি অকুপাইড ছিল, আমি ওদের দোষ দেব না, ওরা আমাকে লন ইউজ করতে দিয়েছে। আমি 6 PM প্রেস কনফারেন্স করেছি, আপনাদের একাধিক প্রতিনিধি ছিল। যে কাজটা প্রেস ক্লাবের প্রেসিডেন্টের স্নেহাংশুবাবু বা সম্পাদক কিংসুক প্রামাণিকের করার কথা, ওই কাজটা আমাকে করতে হয়েছে। কারণ মমতা ব্যানার্জি এই ধরনের কিছু কিছু লোকের টিকিটা এমন করে বেঁধে রেখেছে, সেখান থেকে বেরিয়ে আসা এদের পক্ষে খুবই অসম্ভব। কিন্তু মিডিয়ার তো কোনো রং হয় না, মিডিয়ার তো কোনো দল রং না, এটা তো আমি প্রেস কনফারেন্সে বলেছি যে কন্টিনিউয়াস, আমি তো দেখুন লিডার অফ অপোজিশন হিসেবে আমি তো বায়াস পলিটিক্স করিনি। দেবমাল্য বাগচি যখন খড়গপুরের অ্যারেস্ট হয়, আনন্দবাজার পত্রিকার পশ্চিম মেদিনীপুরের রিপোর্টার, তখন আনন্দবাজার গ্রুপ, ওদের ইংলিশ আছে, পোর্টাল আছে, ওদের ইলেকট্রনিক্স চ্যানেল আছে, একটা বাক্য শব্দ ইউজ করেনি। আমি প্রথম এক স্যান্ডেলে দিই যে দেবমাল্য বাগচিকে ইললিগালি অ্যারেস্ট করা হয়েছে, তারপরে ওরা দেখায়। আমি আমার কর্ম করে যাচ্ছি। লিডার অফ দি অপোজিশন মিন্স নট টু রিপ্রেজেন্ট এনি পলিটিক্যাল পার্টি, লিডার অফ দি অপোজিশন মিন্স দোজ হু আর টর্চার বাই দি রুলিং পার্টি অফ দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড তাদের যারা রুলিং পার্টি এবং স্টেট গভর্নমেন্ট দ্বারা অত্যাচারিত, তাদের প্রত্যেকের কণ্ঠস্বর হওয়া উচিত রাজ্যের বিরোধী দলনেতার। আমি সেই কাজটা করছি। ইউটিউবারদের বিরুদ্ধে যেভাবে আক্রমণ হয়েছে, জেলে খাটানো হয়েছে, তার বিরুদ্ধেও আমি বলেছি। কিন্তু আমি ফাইনালি আপনাকে বলি, আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করার বিরোধী। ভাইপো তখন অনেক আগে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে একটা আমাকে ক্ষমতা দেখাতে গেছিলেন, ওখানে একটি ছেলে মঞ্চের উপরে উঠে সপাটে একটি চড় মারেন, আমি এরকে সমর্থন করি না, আমি বিরোধিতা করি। কিন্তু আপনি দেখবেন 3-4 বছর পরে ওই ছেলেটিকে রহস্যজনকভাবে মেরে ফেলা হয়। তার বাড়ির লোককে আমি কন্ট্যাক্ট করেছিলাম, কিন্তু পুলিশ নেগোসিয়েশন করে ইন এক্সচেঞ্জ অব এনিথিং তারা সেটেল করে দেয়, তার বাড়ির লোক এগিয়ে আসেনি কমপ্লেন করার জন্য। এক্ষেত্রেও সন্টুর সবচেয়ে বড় অপরাধ, সিজিও কমপ্লেক্সে এই রাজ্যের প্রিন্স এবং এই রাজ্য যারা চালাচ্ছেন 13 বছর ধরে, সেই কোম্পানির উনি ম্যানেজিং ডাইরেক্টর। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর থাকবে, একটি বাড়ি থেকে জোড়া মৃতদেহ উদ্ধার, জোড়া দেহ উদ্ধারে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের ডেবরায়, এক হাতুড়ে এবং তার স্ত্রীর দেহ উদ্ধার হয়েছে, খুনের অনুমান পুলিশের।
এক বাড়ি থেকে জোড়া মৃতদেহ উদ্ধার। জোড়া দেহ উদ্ধারে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। এক হাতুড়ে এবং তার স্ত্রীর দেহ উদ্ধার হয়েছে, খুনের অনুমান করছে পুলিশ। পাওয়ারফুল পার্সন উনি, যদি ওনার কালীঘাটের বাড়ি থেকে এয়ারপোর্ট আসেন, গোটা রাস্তা গ্রিন করে রাখা হয়, অ্যাম্বুলেন্স হতে পারেন, অন্য কেউ হতে পারেন, সবাইকে আটকে থাকতে হবে, এবং এইটুকু রাস্তায় মিনিমাম 2000 পুলিশ ডিপ্লয়মেন্ট করা হয়, ইনক্লুডিং আইপিএস অফিসার 2000। ইয়েস, উনি 5000 কম্বল বিতরণ করতে ফলতা গেছিলেন, তার জন্য পুলিশের খরচ হয়েছে 1,84,00,000 টাকা, 7000 পুলিশ ডিপ্লয় করা হয়েছে। কম্বল কত টাকা দিয়েছেন জানি না, 45 টাকার কম্বল না 120 টাকার কম্বল যোগ গুণ করতে হবে 5000-এর সঙ্গে, সেটা উনি দিয়েছেন বা কোনো মদ কোম্পানি এক্সাইজ ডিপার্টমেন্টের কেউ দিয়েছে সেটা আমি জানি না, বা ডিআর লটারির কেউ দিয়েছে সেটা আমি জানি না, তদন্ত সাপেক্ষে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সন্টুর এত সাহস, যেখানে বড় বড় সোকল্ড বিগ হাউস টিআরপির 1-2 অমুক তমুক বলেন, সে আপনাদের ভাষায়, আমার কথায় ওরা সেলফ ডিক্লিয়ার বিগ হাউস, এবং তারা ফুললি রাজ্য সরকারের অ্যাডভার্টাইজমেন্টের উপর ডিপেন্ড করে, এবং ওদের বাড়ির অনেক লোকই মমতা ব্যানার্জির তথ্য সংস্কৃতি দপ্তরের পেরোলে আছে, চাকরি করে। হ্যাঁ, এমনকি নবান্নর পুলকারের তালিকা যদি আমি দিয়ে দিই, আপনি অবাক হয়ে যাবেন এদের কতগুলো গাড়ি ওখানে খাটানো হয়। এরা এইভাবে, এরা ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড বাই দি চিফ মিনিস্টার অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। ন্যাচারালি কেউ প্রশ্ন করেনি সন্টুর অপরাধ, ভাইপোকে প্রশ্ন করেছিল, ভাইপো তার স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারেনি, বাংলা দেখেছে। তাই সন্টু পানকে টার্গেট করে, রিপাবলিকের এগেনস্ট তো আছেই, রিপাবলিকের মধ্যে আপনারা সবাই কাজ করছেন, যা দেখছেন তাই বলছেন, ঠিক, আমাদেরও কোনো ত্রুটি হয় বলছেন। আমার কনভয় ছিল না, অনেক দূরে সিআরপিএফের একটা বুলেট প্রুফ কার ছিল, 2 কিলোমিটার দূরে, একটা রোড অ্যাক্সিডেন্ট হয়, সেটাও আপনারা দেখিয়েছেন, আমার এগেনস্টেই দেখিয়েছেন, কিন্তু আমি তার জন্য আপনাদেরকে এক্সটার্নালি কোনো দিন আপনাদেরকে তিরস্কার করিনি, আপনারা ইউ আর ডুইং ইউর জব ভেরি স্যাটিসফ্যাক্টরি ম্যানার আমি মনে করি। আদিবাসী তরুণীকে মারধরের অভিযোগ, তরুণীর বাড়িতে গিয়ে মারধরের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ ক্লোজ করা হলো পুরুলিয়ার কোটশিলা থানার ওসিকে, ওসির বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। আদিবাসী তরুণীকে মারধরের অভিযোগ, তরুণীর বাড়িতে গিয়ে মারধরের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ ক্লোজ করা হলো পুরুলিয়ার কোটশিলা থানার ওসিকে, ওসির বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। কোটশিলার বড়রোলা গ্রামের একটা ইনসিডেন্ট আজকে জানতে পারি, জানা মাত্রই আমরা যখন জানতে পারি, আমি আমার এক্সেলেসি হেডকোয়ার্টারকে এখান থেকে পাঠাই ব্যাপারটা এনকোয়ারি করার জন্য। এই এনকোয়ারির সময় আমরা যখন প্রিলিমিনারি একটা ঘটনা জানতে পারি, ইমিডিয়েটলি আমরা ওসি কোটশিলাকে আমরা ওখান থেকে অপসারিত করি, লাইন ধরে ক্লোজ করি, এবং পরবর্তীকালে আজকে সন্ধ্যেতে আমরা একটা কমপ্লেন পাই, সেই কমপ্লেনের উপর বেশ করে আমরা স্পেসিফিক যে কমপ্লেন পেয়েছি তার উপর বেশ করে লিগাল অ্যাকশন নেওয়া হচ্ছে, আর আমরা ডিপার্টমেন্টাল এনকোয়ারিও স্টার্ট করি। সন্টুকে বেছে নেওয়া হয়েছে যেহেতু তিনি প্রিন্স অফ দি বেঙ্গল, সোকল্ড সেলফ ডিক্লেয়ার প্রিন্স, এবং সবচেয়ে বড় মানিড ম্যান যার কাছে স্বনামে বেনামে কয়েক হাজার কোটি টাকা আছে। আপনি আবার এখানে দাঁড়িয়ে তো আবার লিগাল ডিফর্মেশনের 4টে মামলা আপনি নিজে উপহার দিচ্ছেন বোধহয়। কাকে? আমাকে? আপনাকে তো করবে না, আমাকে করবে। হ্যাঁ, মানে আপনি আপনি আমন্ত্রণ করছেন মানে? হ্যাঁ, আপনি আমন্ত্রণ? না না, ও তো করেছে, ও শুধু নয়, ওর গোটা পরিবার করেছে। আমি একটু চলতি কথা, গাঁয়ের ছেলে তো গোষ্ঠী বলি, ওর পুরো গোষ্ঠী করেছে। তা আমি এখানে ভদ্র মানে একটু ভালো করে পলিশ করে বলছি, উনি করেছেন, ওনার বাবা করেছেন। কি করেছে? এই ডিফেমেশন মামলা বিভিন্ন কোর্টে, এবং সবগুলো মামলাতেই আমি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ পেয়েছি,
অনেকগুলো কোয়াস পেয়েছি, স্যাটিসফাইড হয়েছে। ন্যাচারালি এসব করে আপনাদের যেমন থামানো যাবে না, আমাকেও থামানো যাবে না। শুভেন্দুবাবু, আমি 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 আপনাকে একটু অনুরোধ করব 15 বছর পিছনে যেতে। সন্তুর অপরাধ ভাইপোকে প্রশ্ন করেছে, ভাইপো তার স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারেনি, বাংলা দেখেছে। রাজ্যের অত্যাচারিত মানুষের হয়ে কথা বলাটা বিরোধী দলের কাজ, বাংলায় গণতন্ত্র নেই, শাসককে প্রশ্ন করায় রিপাবলিক বাংলার সাংবাদিক গ্রেফতার, রিপাবলিক বাংলার নিউজরুমে সাংবাদিক সম্মেলনে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে যে মন্ত্রিসভা আছে পশ্চিমবঙ্গে তাকে কি বলা হয়? মাননীয় মমতা ব্যানার্জির মন্ত্রিসভা। সেই মন্ত্রিসভার কেউ যদি করাপশনে প্রমাণিত হয়, তার বিরুদ্ধে প্রমাণ সহ চার্জশিটেড হয়, তার রেসপন্সিবিলিটি কার যায়? মমতার মন্ত্রিসভায় দুর্নীতিতে ডুবে অভিযুক্ত মন্ত্রীরা, একাধিক চার্জশিটের পরও ব্যবস্থা নেওয়া হয়নি, রিপাবলিক বাংলার নিউজরুমে সাংবাদিক সম্মেলনে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশ খালি, আগে আমরা 11-র আগে বলতাম ভুলতে পারি নিজের নাম, ভুলবো না কো নন্দীগ্রাম, এখন সবাই বলছে সন্দেশ খালি করবে মমতার চেয়ার খালি। সন্দেশখালীতে তৃণমূলের মুখোশ খুলেছে রিপাবলিক বাংলা, মুখ খুলেছেন মায়েরা, সন্দেশখালীতে তৃণমূলের চেয়ার খালি করবে রিপাবলিকের নিউজরুমে সাংবাদিক সম্মেলনে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিম্ন আদালতে বড় ধাক্কা মমতার পুলিশের, রিপাবলিকের সাংবাদিকের 10 দিনের হেফাজত চেয়ে মিলল 3 দিনের পুলিশ হেফাজত, নিম্ন আদালতে মমতার পুলিশের প্রথম হার। मैं स्तब्ध हूँ। आज मैंने सुबह देखा कि किस प्रकार से पत्रकार गुहार लगा रहे थे, जिनको अवैध रूप से पकड़ा गया है। जब मुख्यमंत्री स्वयं उस गुंडे का बचाव कर रही हो, तो आप न्याय की अपेक्षा उनसे नहीं कर सकते। রিপাবলিকের উপর আক্রমণ, তীব্র প্রতিবাদ, স্মৃতি ইরানি সংবাদ মাধ্যমের উপর হামলা, অধীরকে প্রশ্রয় দিচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংবাদিক গ্রেফতার হয়, শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে না পুলিশ, রাজ্যকে তোপ কেন্দ্রীয় মন্ত্রী। সন্দেশখালীতে অনৈতিকভাবে গ্রেফতার রিপাবলিক বাংলার সাংবাদিক, রাজ্য পুলিশের ডিজিকে জাতীয় মানবাধিকার কমিশনের নোটিশ, সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব, মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ। সন্দেশখালী নিয়ে ফের কোণঠাসা রাজ্য, সন্দেশখালীতে মানব পাচারের অভিযোগ, রাজ্য পুলিশের কাছে তথ্য তলব এনআইএর। সোমবার সন্ধ্যায় রিপাবলিকের সাংবাদিককে গ্রেফতার করে সন্দেশখালী থানার পুলিশ, মঙ্গলবার বসিরহাট আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশে থাকার বার্তা দিতে রিপাবলিক বাংলার অফিসে শুভেন্দু, কর্তব্যরত অবস্থায় সাংবাদিককে গ্রেফতার করা হয়, সকলের তীব্র নিন্দা করা উচিত, মন্তব্য শুভেন্দু। রিপাবলিকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রিপাবলিকের সাংবাদিককে মানসিক হেনস্থা করা হয়েছে জানিয়েছেন শুভেন্দু, পুলিশ সাংবাদিককে হেনস্থা করেছে জানতে পেরেই পুলিশকে ফোন করেন শুভেন্দু, কিন্তু বিরোধী দলনেতার সঙ্গে কথা বলেনি পুলিশ, দাবি শুভেন্দুর। রাজ্য পুলিশকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর, পুলিশ মমতার কথায় চলে তোপ শুভেন্দুর, রিপাবলিকের সাংবাদিককে গ্রেফতারের প্রতিবাদে সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদ করেছেন জানিয়েছেন শুভেন্দু। রাজ্যের অত্যাচারিত মানুষের হয়ে কথা বলাটা বিরোধী দলের কাজ, মন্তব্য শুভেন্দুর, বাংলায় গণতন্ত্র নেই, শাসকের প্রশ্ন করায় রিপাবলিক বাংলার সাংবাদিক গ্রেফতার, রিপাবলিক বাংলার নিউজরুমে প্রেস কনফারেন্সে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতাকে হারানোর পর তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে রিপাবলিকে জানালেন শুভেন্দু, আইনি লড়াই লড়তে হবে, তিনিও লড়াই করেই মমতাকে হারিয়েছেন তাও উল্লেখ শুভেন্দুর, সেফ জোনে থেকে মমতাকে হারানো যাবে না বললেন শুভেন্দু অধিকারী।
মমতার মন্ত্রিসভায় দুর্নীতিতে ডুবে অভিযুক্ত মন্ত্রীরা একাধিক চার্জশিটের পরও ব্যবস্থা নেওয়া হয়নি। রিপাবলিক বাংলা স্টুডিওতে সাংবাদিক সম্মেলনে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভা আছে পশ্চিমবঙ্গে, তাকে কি বলা হয়? মাননীয় মমতা ব্যানার্জির মন্ত্রিসভা। সেই মন্ত্রিসভার কেউ যদি করাপশনে প্রমাণিত হয়, তার বিরুদ্ধে প্রমাণ সহ চার্জশিটেড হয়, তার রেসপন্সিবিলিটি কার যায়? সত্যের হয়ে সওয়াল করে রিপাবলিক বাংলা। শুভেন্দু অধিকারী বলেন, তার কনভয় দুর্ঘটনার খবর দেখিয়েছে রিপাবলিক বাংলা, তার বিরুদ্ধে খবর দেখিয়েছে রিপাবলিক, কিন্তু এর জন্য রিপাবলিকে কোনো তিরস্কার করেননি। রিপাবলিক ভালো কাজ করছে বলে প্রশংসা শুভেন্দু। সুন্দর অপরাধ ভাইপোকে প্রশ্ন করেছে, ভাইপো তার স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারেনি, বাংলা দেখেছে। সন্দেশখালীতে তৃণমূলের মুখোশ খুলেছে রিপাবলিক বাংলা, মুখ খুলেছেন মায়েরা, সন্দেশখালীতে তৃণমূলের চেয়ার খালি করবে। রিপাবলিকের স্টুডিওতে সাংবাদিক সম্মেলনে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালী আগে আমরা 11-র আগে বলতাম ভুলতে পারি নিজের নাম, ভুলব না কো নন্দীগ্রাম, এখন সবাই বলছে সন্দেশখালী করবে মমতার চেয়ার খালি। উদ্ধববাবু দুর্বলতায় মমতার উত্থান, রিপাবলিক বাংলায় প্রেস কনফারেন্সে মন্তব্য শুভেন্দু অধিকারী। রাজ্যে জরুরি অবস্থার মতো হাল, অভিযোগ বিরোধীদের দুর্নীতির সঙ্গে আপোষ করে না বিজেপি। রিপাবলিক বাংলার প্রেস কনফারেন্সে জানিয়েছেন শুভেন্দু অধিকারী, নিয়ম মেনে কাজ করে ইডি সিবিআই, মন্তব্য বিরোধী দলনেতার। সুরক্ষা ও সুশাসন বিজেপির লক্ষ্য, রিপাবলিক বাংলার স্টুডিওতে এসে দাবি শুভেন্দু অধিকারীর। উত্তরপ্রদেশ অসমে সুশাসন প্রতিষ্ঠিত, অন্য রাজ্যেও সুশাসন দিচ্ছে বিজেপি, মানুষের জন্য মানুষের সরকার চায় বিজেপি, মন্তব্য শুভেন্দু। গ্রেফতার রিপাবলিকের সাংবাদিক, রাজ্য সরকারকে নোটিশ, জাতীয় মানবাধিকার কমিশনের মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করার অভিযোগ। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নোটিশ জারি করলো জাতীয় মানবাধিকার কমিশন। শাহজাহানের নীরব পুলিশ, কিন্তু কর্তব্যরত সাংবাদিককে গ্রেফতার করতে পারে পুলিশ, রাজ্যের যুবরাজকে প্রশ্ন করেছিল রিপাবলিক, এটাই রিপাবলিকের একমাত্র অপরাধ, মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিন দিনের পুলিশ হেফাজতে রিপাবলিকের সাংবাদিক, সাংবাদিকের পুলিশি হেফাজতের ঘটনায় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে ধিক্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাহজাহানকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, অথচ সাংবাদিকের পুলিশি হেফাজত হচ্ছে, এর চেয়ে লজ্জার কিছু নেই বলে মন্তব্য শুভেন্দু অধিকারী। খুঁজে দিতে পারে না, চোর গুন্ডা বদমাশ দর্শনকারী শিবু হাজরাদের ধরতে এত সময় লাগে, অথচ রিপাবলিকের একজন সাংবাদিক অত্যন্ত অল্প বয়সী ছেলে, তাকে পুলিশ রিমান্ডে নিতে হচ্ছে। বাংলাকে বাঁচাতে হলে বিজেপিকে চাই রিপাবলিক বাংলার নিউজরুমে, এমনটাই দাবি শুভেন্দু অধিকারীর। বাংলার উন্নয়নে ডাবল ইঞ্জিন সরকার দরকার, মন্তব্য শুভেন্দুর। তিনি বলেন, সিপিএমকে মানুষ ত্যাগ করেছে, মমতাকেও মানুষ চিনে নিয়েছে, বাংলার বিকল্প শক্তি বিজেপি। ইতিহাসে একটি কালো দিন, প্রতিক্রিয়া হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। সংসদে আরও বলেন, রাজ্যে ভয়ঙ্কর অবস্থা চলছে, সাংবাদিককে গ্রেফতার অত্যন্ত লজ্জার, মানুষকে জাগতে হবে, বার্তা লকেটের। গ্রেফতার সাংবাদিক খুচরে সন্দেশখালী, তীব্র বিরোধিতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কালো ব্যাচ পরে প্রতিবাদে সামিল শুভেন্দু, দিনটিকে কালো দিন বলে মন্তব্য বিরোধী দলনেতার। সাংবাদিক গ্রেফতারির ঘটনায় গণতন্ত্রের কালো দিন, রিপাবলিকে প্রতিক্রিয়া বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, স্টুডিওর কালো ব্যাচ পরে প্রতিবাদে শঙ্কুদেব, স্টুডিওতে উপস্থিত প্রত্যেকেই কালো ব্যাচ পরালেন শঙ্কুদেব। একজন অপরাধীকে প্রশ্রয় দিচ্ছেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ উগড়ে মন্তব্য স্মৃতি ইরানির, শেখ শাহজাহান গ্রেফতার হয় না অথচ সাংবাদিককে ধরে পুলিশ, তোপ কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর। সংবাদ মাধ্যমের উপর হামলা মানা যায় না, সাংবাদিকের কাজে বাধা দেওয়া হয়েছে, পুলিশের ভূমিকায় তীব্র কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। রাজ্য সরকারকে আক্রমণের পাশাপাশি মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানালেন স্মৃতি ইরানি। পহলি বার নেই হুয়া হ্যায় কি রিপাবলিক কি পত্রকারিতা কো ইস প্রকার সে এক ধাওয়া বোলা গিয়া হ্যায় উনকে খিলাফ। আপকে জো এডিটর হ্যায় মুখ্য হ্যায় আপকে চ্যানেল কে অর্ণব গোস্বামী, উনকো ভি জহাঁ পর ইন্ডিয়া অ্যালায়েন্স জিসে আজ কেহতে হ্যায়, জহাঁ জহাঁ পর কংগ্রেস কে ইয়া উনকে গঠবন্ধন কে নেতা হ্যায় ওহাঁ ওহাঁ পর রিপাবলিক টিভি কো বিশেষ রূপ সে এক নিশানে পে লগায়া জাতা হ্যায়।
সত্যকে থামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রিপাবলিকে অভিযোগে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মানুষ পরিত্রাণের পথ খুঁজছে মন্তব্য শান্তনু। রাজ্যে কোনো আইন নেই, দুষ্কৃতীদের আশ্রয় দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া সমালোচনা কেন্দ্রীয় মন্ত্রীর, সন্দেশখালিতে কি আছে, কেন বাধা দেওয়া হচ্ছে, প্রশ্ন তুলেছেন শান্তনু। সত্যি চেপে রাখা যায় না, রিপাবলিক বাংলায় প্রতিক্রিয়া রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। রাজ্যকে বিধে সাংসদ বলেন, বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে, সত্যি প্রকাশ্যে আনে রিপাবলিক, রিপাবলিকের পাশে থাকার আশ্বাস সাংসদের। সাহস থাকলে উনি সাংবাদিক বৈঠক করুন, সাহস থাকলে বলুন চক্রান্ত করেননি। রিপাবলিক বাংলার সাংবাদিকের গ্রেফতারিতে প্রতিক্রিয়া সাংবাদিক নির্মাল্য মুখার্জি, তিনি বলেন শেখ শাহজাহান ধরা পড়ে না, অথচ সাংবাদিক গ্রেফতারে সক্রিয় পুলিশ। সন্দেশখালীর লড়াইয়ে পাশেই রয়েছে রিপাবলিক বাংলা, সন্দেশখালীর বাসিন্দাদের মুখেও রিপাবলিকের কথা, কেন অন্যায়ভাবে সাংবাদিককে গ্রেফতার, প্রশ্ন তুললেন মহিলারা। গ্রেফতার রিপাবলিকের সাংবাদিক, রিপাবলিকের সাংবাদিকের পাশে দাঁড়ালো গোটা সন্দেশখালী, পুলিশ গুন্ডামি করছে আর তৃণমূল ভয় পেয়েছে, দাবি মহিলাদের। সন্দেশখালীতে রিপাবলিক বাংলার সাংবাদিককে গ্রেফতার, প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল জেলাতেও, বহরমপুরে সাংবাদিকের মিছিল, জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন। সন্দেশখালী নিয়ে ফের কণ্ঠাসা রাজ্য, সন্দেশখালীতে মানব পাচারের মতো বিস্ফোরক অভিযোগ। সন্দেশখালীর অদূরেই ভারত বাংলাদেশ সীমান্ত, জঙ্গল নদীর আড়ালে রমরমিয়ে মানব পাচার, রাজ্য পুলিশের কাছে তথ্য তলব এনআইএর। সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার, আদিবাসীদের জমি দখলের অভিযোগ, এই নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা কলকাতা হাইকোর্টের, মামলায় যুক্ত করা হলো ইডি সিবিআই কে। স্বতঃপ্রণোদিত মামলা বিচারপতি অপূর্ব সিনহা রায়ের, মামলা শুনবে প্রধান বিচারপতি, ডিভিশন বেঞ্চ সোমবার মামলার পরবর্তী শুনানি। হাইকোর্টের অনুমতিতে শেষ পর্যন্ত সন্দেশখালীতে শুভেন্দু, 12 এবং 15 ফেব্রুয়ারির পর মঙ্গলবারও বাধা শুভেন্দুকে, কিন্তু শেষ পর্যন্ত হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অনুমতিতে সন্দেশখালীতে পৌঁছন বিরোধী দলনেতা। সেখানে পৌঁছতেই রাস্তায় নেমে এলো গোটা সন্দেশখালী, শুভেন্দুকে ফুল দিয়ে স্বাগত সন্দেশখালীর বাসিন্দাদের, সঙ্গে উলুধ্বনি এবং শঙ্খধ্বনি। সন্দেশখালীতে প্রবেশের পর শুভেন্দু অধিকারীকে ঘিরে উচ্ছ্বাস, স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বিরোধী দলনেতার, শুনলেন তাদের পাহাড় সমান অভিযোগের কথা, শুভেন্দুকে একের পর এক অভিযোগ স্থানীয়দের, গ্রামবাসীদের পাশে থাকার আশ্বাস শুভেন্দু। বিরোধী দলনেতাকে পাশে পেয়ে ক্ষোভের বিস্ফোরণ, মহিলাদের অত্যাচারের হারহিম অভিজ্ঞতার কথা শোনালেন, জানালেন শুভেন্দুকে নির্যাতিতার পাশে থাকার আশ্বাস বিরোধী দলনেতার। শুভেন্দুর সামনে একের পর এক অভিযোগ গ্রামের মহিলাদের, বিরোধী দলনেতাকে আধার কার্ডও দেখালেন তারা, এরা কি বাইরের লোক, সন্দেশখালীর মহিলাদের দেখিয়ে প্রশ্ন বিরোধী দলনেতার। সন্দেশখালীর প্রতিবাদীদের বহিরাগত বলে কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এদিন মুখ্যমন্ত্রীকে পাল্টা বহিরাগত বলে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মমতা নিজেই বহিরাগত, কটাক্ষ শুভেন্দুর। হটস্পট সন্দেশখালী, তিনবারের চেষ্টায় শেষমেশ হাইকোর্টের নির্দেশে ব্যারিকেড সরালো পুলিশ, সন্দেশখালীতে পৌঁছলেন শুভেন্দু অধিকারী, সোমবার ফের সন্দেশখালী জেলিয়াখালী আসবেন জানিয়ে দিলেন শুভেন্দু। সন্দেশখালীতে 2 তারিখ সভা করছে তৃণমূল, পাল্টা এক সপ্তাহ পর সভার ডাক শুভেন্দুর, কাজ থেমে থাকবে না, বার্তা বিরোধী দলনেতা, সন্দেশখালীর পাশে আছেন জানিয়ে দিলেন শুভেন্দু। সন্দেশখালীকে নন্দীগ্রামের সঙ্গে তুলনা শুভেন্দুর, পরিবর্তনের এপিসেন্টার সন্দেশখালী, হুঙ্কার বিরোধী দলনেতার। খালি মমতার চেয়ার করবে খালি। সন্দেশখালী পৌঁছে রাজ্যকে অলআউট আক্রমণ শুভেন্দুর, শেখ শাহজাহান এই এলাকাতেই ঘুরছে, ফের জানালেন শুভেন্দু, গরিবদের জমি শিবু শাহজাহানরা লুট করেছে বলে অভিযোগ শুভেন্দুর, সিবিআই তল্লাশিতে নামলেও শাহজাহানকে ধরবে বলেও মন্তব্য বিরোধী দলনেতা। সঙ্গে জিয়াউল মোল্লা, তাই তো, সঙ্গে আলমগীর, তাই তো।